السلام عليكم. আসসালামু আলাইকুম, তোমরা যারা যারা আসছো, ওয়ালাইকুম সালাম। তোমরা যারা যারা আসছো ভাই, লাইভটা শেয়ার করে দাও, আর তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন দিয়ে আজকের ক্লাসে অ্যাড করে দাও, কারণ আজকে অর্থনীতি ক্লাস। তোমরা জানো অর্থনীতি যাদের আছে তারা অর্থনীতি ক্লাসটা যদি ভালো মতো করো তাহলে এই ক্লাস থেকে অনেকগুলো কোয়েশ্চেন কমন পাবে। ক্লাসগুলো তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে বন্ধুদের সেখানে শেয়ার করে দাও, আর তোমাদের যে বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ক্লাসে মেনশন দিয়ে ক্লাসে ইনভাইট দিয়ে দাও, যেন তারাও অর্থনৈতিক ক্লাসটা করে তারা তাদের পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারে। আর যারা ইতোমধ্যে জয়েন হয়েছো তারা একটু কমেন্ট বক্সে জানাও কে কোথা থেকে জয়েন হয়েছো, আর তোমাদের কলেজের নামটা বলবা। হুম, সাউন্ড কম না এখন? দেখো তো ঠিক মতো শুনতে পাচ্ছ কি না। ওয়ালাইকুম সালাম রায়হান, আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। হ্যালো হ্যালো, আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা একটু জানাও, তারপর আমরা সবাই যুক্ত হলে আমাদের ক্লাসটা শুরু করব। আজকে আমরা অর্থনীতির প্রথম পত্রের 3 থেকে 4টা অধ্যায় কভার করার চেষ্টা করব, যে চ্যাপ্টারগুলো থেকে প্রতি বছরই তোমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে, আর এই চ্যাপ্টারগুলো থেকে তুমি অ্যান্সার করলে তোমার যে টিচার থাকবে, যে খাতা দেখবে, সে কিন্তু তোমার নাম্বার কাটার যে সুযোগ সেটা খুব কম পাবে, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারই ম্যাথমেটিক্যাল আর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরই প্রশ্ন হয়। সুতরাং তোমরা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে আমরা ক্লাসে শুরু করতে পারবো। আচ্ছা, তাহলে সাউন্ড এখন ঠিক আছে? এখন তোমরা তোমাদের ক্লাসগুলো নিজেদের টাইম লাইনে আর মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দাও, আর আমরা তাহলে ক্লাসটা শুরু করছি এখন। হ্যাঁ, আজকে আমরা অর্থনীতির প্রথম পত্রের 4টা অধ্যায় কভার করার চেষ্টা করব। এই 4টা অধ্যায় থেকে আমরা প্রত্যেক বছরই দেখব কিছু না কিছু প্রশ্ন আসছে। তো প্রথমে আমরা যে অধ্যায় দিয়ে শুরু করব সেটা হচ্ছে প্রথম অধ্যায়। অনেক ছোট একটা অধ্যায়, কিন্তু অধ্যায়টা যদি তোমরা ভালো মতো বুঝতে পারো তাহলে অধ্যায় থেকে যেই প্রশ্নই আসুক তোমরা কিন্তু সেটা উত্তর করতে পারবে। তো অর্থনীতির প্রথম পত্রের প্রথম অধ্যায় যেটা সেটা হচ্ছে মৌলিক সমস্যা ও এর সমাধান। এর প্রথম যে বিষয়টা আমরা এই অধ্যায়ে পড়ব সেটা হচ্ছে মৌলিক সমস্যা। মৌলিক সমস্যার প্রথম ধারণাটা আসে হচ্ছে অসীম অভাব থেকে। আমরা যদি চিন্তা করে দেখি, দেখো আমাদের মানে আমাদের প্রতিদিন জীবনটা আমাদের যাচ্ছে, আমরা কিন্তু কোনো দিনই এমন হয় না যে আমাদের অভাব নেই। আমাদের প্রত্যেক দিন কিছু না কিছু অভাব আমাদের জীবনে থেকেই থাকে। যার কিছুই নেই তার তো অভাবের শেষ নেই, কিন্তু দেখবা যাদের অনেক কিছু আছে তাদেরও কিন্তু জীবনে কিছু না কিছু অভাব আছেই।
তো আমাদের জীবনে যে অভাবে অভাবটা কখনোই শেষ হয় না, এই অসীম অভাব যেটা, এই অসীম অভাব থেকে আমাদের অর্থনীতির মূল যে যাত্রা শুরু। দেখো কি বলছে, যে মানুষের জীবনে অভাবের শেষ নেই, প্রাথমিক অভাবগুলো পূরণ হয়ে যাওয়ার পর মানুষ অন্য নতুন অভাবের আবির্ভাব ঘটে। এভাবে জীবনে একের পর এক অভাব লেগেই থাকে। তো দেখবা যারা একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষ, যাদের কিছুই নেই, বসত ভিটা বা খাবারের কিছুই নেই, তারা দেখবা তাদের মূল অভাবটা কিসের, তাদের মূল অভাবটা হচ্ছে তাদের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এগুলো। কিন্তু দেখবা যারা একটু ভালো অবস্থায় আছে তাদের কিন্তু জীবনে প্রচুর অভাব, তাদের এইটার অভাব ওইটার অভাব লেগেই থাকবে। তো অসীম যে অভাব, এই অভাবটা মানে আমাদের প্রত্যেক জনের জীবনে কমন। তো এটা থেকে আমাদের অর্থনীতির যে সমস্যা সেটার শুরু। তারপর আসা হচ্ছে দুষ্প্রাপ্যতা। আমাদের এই যে অসীম অভাব, আমাদের এই অসীম অভাবের তুলনায় আমাদের যে সম্পদ থাকে সেটা কিন্তু খুবই স্বল্প, কারণ আমাদের যেই পরিমাণ অভাব সেইটা মেটানোর মতো সম্পদ আমাদের আসলে কারোই নাই। তো মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত। অসীম অভাবের তুলনায় সম্পদের এই স্বল্পতাকে বলা হয় দুষ্প্রাপ্যতা। তো দুষ্প্রাপ্যতা হচ্ছে যে আমরা অভাবগুলো কিন্তু পূরণ করতে চাই, কিন্তু আমাদের দেখবো যে সম্পদের একটা স্বল্পতা থাকে, আমরা যে আমাদের যে সম্পদ সেটা দিয়ে আমরা অভাবগুলো পূরণ করার সুযোগ পাই না। তো এটাকে অর্থনীতিতে স্বল্পতা বলা হচ্ছে। দেখো অর্থনীতিবিদ স্টোনিয়ারও হেড বলেন, অর্থনীতি মূলত স্বল্পতা এবং স্বল্পতার কারণে সৃষ্ট সমস্যা সংক্রান্ত বিদ্যা। তো অর্থনীতির যাত্রাই শুরু হয়েছে আমাদের এই অসীম অভাব ও স্বল্প সম্পদ, এই এই সম্পদ আর যে অভাবের যে সংমিশ্রণ সেটা থেকে অর্থনীতির যাত্রা শুরু। তো তারপর আমাদের অর্থনীতির প্রথম যে আমাদের বিষয়টা, প্রথম আমাদের একটা মূল বিষয় সেটা হচ্ছে নির্বাচন। এই নির্বাচন আবার এই যে আমাদের যে বিভিন্ন আশেপাশে নির্বাচন হয়, ঢাকা আসনের নির্বাচন বা চলচ্চিত্র সমিতির নির্বাচন, নিউ মার্কেট সমিতির নির্বাচন, এগুলো না, অর্থনীতির ভাষায় নির্বাচনের একটা আলাদা অর্থ আছে। সেটা যদি আমরা দেখি, যে মানুষ সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণের ক্ষেত্রে মানুষকে অনেক বেগ পেতে হয়। সীমিত সম্পদ দিয়ে সব অভাব পূরণ করা যায় না, আবার সব অভাব কম গুরুত্বপূর্ণ না, এজন্য মানুষকে একাধিক অভাবের মধ্য থেকে একটি অভাব পূরণের জন্য বেছে নিতে হয়। তো আমাদের এই যে সীমিত সম্পদ আর এই অসীম অভাব, আমরা কি চাইলে আমাদের এই সীমিত সম্পদ দিয়ে সব অভাবগুলো পূরণ করতে পারবো? সেটা কিন্তু কখনোই পারবো না। তো আমাদের কি করতে হবে, আমাদের যে অনেকগুলো অভাব সেই অভাবের মধ্য থেকে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা আমাদের নির্বাচন করে সেটা পূরণ করতে হবে। কারণ আমরা যদি চেষ্টা করি সবগুলো অভাব পূরণ করা, দেখা যাবে আমরা কোনোটাই কিন্তু পূরণ করতে পারবো না। তো আমরা এই যে অনেকগুলো অভাবের মধ্য থেকে একটা অভাব বেছে নিয়ে সেটা অভাবটা পূরণ করব, এটাই হচ্ছে অর্থনীতির ভাষায় নির্বাচন। অধ্যাপক বেনহাম বলেন, মানুষ বাছাই করতে বাধ্য হয় বলেই অর্থনীতির সমস্যা দেখা দেয়। সুতরাং আমরা যে আমাদের অভাবগুলো থেকে বাছাই করে একটা অভাব পূরণ করছি সেটাই হচ্ছে অর্থনৈতিক, মানে এটা থেকে অর্থনৈতিক সমস্যাটা শুরু। নির্বাচনের ধারণা যদি আমরা নিতে যাই তাহলে আমাদের দুইটা বিষয় জানতে হবে। তার মধ্যে একটা হচ্ছে সুযোগ ব্যয়ের ধারণা, আর আরেকটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তো সুযোগ ব্যয় যদি আমরা একটু আলোচনা করি, দেখো সম্পদের দুষ্প্রাপ্যতা ও অভাবের নির্বাচন থেকে সুযোগ ব্যয়ের ধারণার সৃষ্টি। মানুষ তার পছন্দের সবকিছু একত্রে পেতে পারে না, সম্পদের স্বল্পতা এক্ষেত্রে বাধা হিসেবে কাজ করে। সুতরাং একাধিক বস্তু মানুষের কাছে পছন্দনীয় হলেও তাকে একটি পাওয়ার জন্য অন্যটি ত্যাগ করতে হয়। ধরো তোমার এই শুক্রবারে একসাথে দুইটা দাওয়াত আসলো তোমার দুই আত্মীয়র বাড়ি থেকে, দুইটাই তোমার খুব পছন্দের, কিন্তু তুমি কি একা দুইটা দাওয়াতে একসাথে যেতে পারবা? তোমার কিন্তু যে কোনো একটা দাওয়াতে যেতে হবে, অন্য একটা দাওয়াত তোমার মিস করতে হবে। এরকম আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখা যায় যে আমরা একটার জন্য আরেকটা হারিয়ে ফেলে, কোনো একটা কিছু পাওয়ার জন্য আমাদের কী করতে হয়, অন্য একটা কিছু হারিয়ে ফেলতে হয়। তো এটাই হচ্ছে আমাদের সুযোগ ব্যয়, অর্থনীতির ভাষায় আমরা এটাকেই সুযোগ ব্যয় বলছি। দেখো সাধারণভাবে বলা যায় একটি দ্রব্য উৎপাদনের জন্য অন্য একটি দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়ার পরিমাণই হলো সুযোগ ব্যয়। যেমন আমি একটা কিছু পাওয়ার জন্য অন্য কিছু ছেড়ে দিচ্ছি, তেমনি দেখা যাবে যে ধরো আমার কাছে 2 বিঘা জমি আছে, আমি 2 বিঘা জমিতে আমি ধানও চাষ করতে চাচ্ছি আবার গমও চাষ করতে চাচ্ছি। তো আমি যদি এখন দুইটাই চাষ করছি 2 বিঘা জমি জুড়ে, সেটা কিন্তু আমি পারবো না, আমার যে কোনো একটা চাষ করতে হবে, অথবা ভাগ ভাগ করে দুইটা ছেড়ে একটা একটু ছেড়ে অন্যটা চাষ করতে হবে। তো এইটা যে আমি যে ছেড়ে দিচ্ছি একটা অংশ, এই ছেড়ে দেওয়া অংশটাই হচ্ছে আমার সুযোগ ব্যয়। আরেকটা ছিল উৎপাদন সম্ভাবনা রেখা।
উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে। এটা যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি, দেখো উৎপাদন সম্ভাবনা রেখাটা হচ্ছে এরকম একটা রেখা, এটার নিচের অক্ষে তুমি একটা দ্রব্য নির্দেশ করবা আর লম্ব অক্ষে আরেকটা দ্রব্য নির্দেশ করবা। তো এখন যদি তুমি দেখো যে এ বিন্দুতে তুমি যদি চাষাবাদ করো বা উৎপাদন করো, দেখবা তোমার সকল যে সম্পদ সেটা কিন্তু এ বিন্দু অর্থাৎ এই যে এক্স দ্রব্যের যে উৎপাদন সেটাই খরচ হয়ে যাবে, তুমি ওয়াই দ্রব্য যেটা সেটা কিন্তু উৎপাদন করতে পারবা না। আবার তুমি যদি ই বিন্দুতে উৎপাদন করো, দেখবা তোমার সব সম্পদ হচ্ছে এই ওয়াই বিন্দুর যে উৎপাদন সেটাই খরচ হয়ে যাবে, তুমি এ যে এ বিন্দুতে যে উৎপাদনটা হতো বা এক্স দ্রব্যের যে উৎপাদনটা হতো সেটা হবে না। অর্থাৎ এ বিন্দুতে গেলে সব সম্পদ তুমি এক্স দ্রব্যের পিছনে খরচ করবে, আবার ই বিন্দুতে গেলে তুমি সব সম্পদ খরচ করে দিবা হচ্ছে ওয়াই এর পিছনে। কিন্তু তুমি যদি ভাগ ভাগ করে উৎপাদন করো, ধরো তুমি এইটুকু পরিমাণ হচ্ছে করলা তোমার কি এক্স দ্রব্য আর এতটুকু পরিমাণ করলে হচ্ছে তোমার ওয়াই দ্রব্য, তাহলে দেখো কি হবে, তুমি বি বিন্দুতে অবস্থান করবা। অর্থাৎ তুমি সম্পদের এই বিন্দুতে অবস্থান করে তুমি কি করতেছো, এ যে এক্স যে দ্রব্যটা সেটা উৎপাদন করতেছো, আবার তুমি ওয়াই যে দ্রব্যটা সেটারও কিছু অংশ উৎপাদন করতেছো। এখানে তোমার সুযোগ ব্যয়ের যে পরিমাণ সেটা হচ্ছে, তুমি যদি দেখো যে এই যে ছেড়ে দেওয়া অংশটা আর এই যে ছেড়ে দেওয়া অংশটা, তুমি চাইলে কিন্তু এখানেও থাকতে পারতে আবার এখানেও থাকতে পারতে, কিন্তু না, তুমি কিছু অংশ ছেড়ে দুইটা দ্রব্যই সংমিশ্রণ করে উৎপাদন করছো। আবার যদি পরেরটা দেখো, সি বিন্দুতে দেখো যে তুমি কি করতেছো, এক্স দ্রব্য উৎপাদন করছো আবার ওয়াই দ্রব্য উৎপাদন করছো, কিন্তু তুমি দুই দ্রব্যের আবার কিছু কিছু অংশ কিন্তু তুমি এখানে ছেড়ে দিয়েছো, এটা হচ্ছে তোমার সুযোগ ব্যয়। আর এই যে তুমি উৎপাদন করলা এটা হচ্ছে তোমার যে নির্বাচন সেইটা। আবার যদি তুমি আরেকটা বিন্দু দেখো, এখানেও তুমি সেম ভাবে কিছুটা মানে ওয়াই দ্রব্যটা একটু বেশি আর এক্স দ্রব্যটা একটু কম এভাবে সংমিশ্রণ করে উৎপাদন করছো। তো উৎপাদন সম্ভাবনা রেখাটা আসলে কি, তুমি এই যে উৎপাদনটা করলা, এই যে উৎপাদন সম্ভাবনা রেখা দেখতেছো এখানে, এই রেখার প্রত্যেকটা যে বিন্দু, এই বিন্দুগুলো প্রত্যেকটা বিন্দু থেকে একটা সংমিশ্রণ নির্দেশ করতে চাই, কিছুটাই হচ্ছে তোমার এটা বেশি কিছুটাই হচ্ছে তোমার এইটা বেশি, প্রত্যেকটা বিন্দু এক একটা সংমিশ্রণ নির্দেশ করবে। আর তুমি প্রত্যেকটা বিন্দুতে চাষাবাদ করে কিছুটা এক্স দ্রব্য কিছুটা ওয়াই দ্রব্য এভাবে উৎপাদন করতে পারবে। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, এখানে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি কিন্তু চাইলে এইখানে একটা বিন্দু করে এখানে উৎপাদন করতে পারতাম, সেটা কি আমরা আসলেই পারবো? দেখো সেটা কিন্তু আমরা চাইলেই এই বিন্দুতে গিয়ে উৎপাদন করতে পারবো না, কারণ আমাদের সম্পদটা কিন্তু হচ্ছে এই যে এই পরিমাণ। সুতরাং আমরা কিন্তু আমাদের সম্পদের বাইরে গিয়ে যেটা আমাদের সামর্থ্যে নেই সেটা কিন্তু আমরা চাইলেই উৎপাদন করতে পারবো না। কিন্তু যদি আমরা ভিতরের কোনো বিন্দু চিন্তা করি, তাহলে আমরা কি ভিতরে কোনো বিন্দুতে উৎপাদন করতে পারবো? চাইলেই আমরা ভিতরে কোনো বিন্দুতে উৎপাদন করতে পারি না, কেন, কারণ আমাদের সম্পদ আছে এই পরিমাণ, কিন্তু আমি উৎপাদন করছি কি, মানে আমি আমার 2 বিঘা জমি আছে, আমি 1 বিঘা জমি চাষাবাদ করে আর 1 বিঘা জমি ফেলে রাখছি, সেটা কিন্তু আসলে আমাদের জন্য যুক্তিসঙ্গত হবে না। তো আমরা উৎপাদন ব্যয় রেখার ভিতরে কোনো বিন্দুতে উৎপাদন করি না, বাইরে কোনো বিন্দুতে উৎপাদন করি না, আমরা করি কি, উৎপাদন রেখার যে বিভিন্ন বিন্দু আছে এইখানে আমরা উৎপাদনগুলো করে থাকি। তো এই ছিল উৎপাদন সম্ভাবনা রেখার একটা ধারণা। তারপর যদি আমরা দেখি মৌলিক অর্থনৈতিক সমস্যা, মৌলিক অর্থনৈতিক সমস্যায় আমরা মূলত তিনটা প্রশ্ন পাবো, যেই তিনটা প্রশ্ন নিয়ে অর্থনীতি মূলত আলোচনা করবে, সেটা হচ্ছে কি উৎপাদন করবে, তারপর হচ্ছে কিভাবে উৎপাদন করবে, আরেকটা হচ্ছে কার জন্য উৎপাদন করবে। তিনটা প্রশ্নের উত্তর যদি আমরা একটু আলোচনা করি, দেখো সম্পদের স্বল্পতার জন্য ব্যক্তি বা সমাজ তার প্রয়োজনীয় সব দ্রব্য একসাথে উৎপাদন করতে পারে না, সেজন্য অভাবের গুরুত্ব ও প্রয়োজন বিবেচনায় স্থির করতে হয় কোন দ্রব্য কি পরিমাণ উৎপাদন করা হবে। এ সমস্যাটিকে অর্থনীতির উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা ব্যাখ্যা করা যায়, যেটা আমরা এই মাত্র করলাম যে আমরা কোন বিন্দুতে উৎপাদন করব এবং কোনটা কতটুকু পরিমাণে উৎপাদন করব, এটা হচ্ছে আমাদের অর্থনীতির মৌলিক অর্থনৈতিক যে সমস্যা সেটার প্রথম অংশ। তারপর যদি আমরা দেখি কিভাবে উৎপাদন করব, উৎপাদন করার আসলে দেখবার 2টা কৌশল আছে, একটা হচ্ছে আমরা বেশি শ্রম খাটিয়ে
উৎপাদন করতে পারবো, আমাদের মূলধনটা তখন কি হবে, কম খরচ হবে। আবার আমরা চাইলে মূলধনটা বেশি দিয়ে শ্রম কম দিতে পারবো, সেক্ষেত্রে আমাদের উৎপাদনটা কিন্তু সমান হবে। তো এটা হচ্ছে একটি সমাজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সমস্যা, মানে এটি সমাজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সমস্যা। এ সমস্যার মূল কথা হলো দ্রব্য ও সেবা কোন কৌশল গ্রহণ, উৎপাদনে কোন কৌশল গ্রহণ করা হবে। এখানে একটি চিত্র আছে নিচে, যদি দেখো যে এখানে একই পরিমাণ উৎপাদন হচ্ছে এই রেখাটাতে, কিন্তু দেখো এটা হচ্ছে তোমার শ্রম লেবর আর এটা হচ্ছে কে অর্থাৎ ক্যাপিটাল। তো এখানে তুমি চাইলে যদি এই বিন্দুতে উৎপাদন করো, তোমার কি হবে, শ্রমটা হচ্ছে বেশি খরচ হবে, মূলধনটা যেটা সেটা হচ্ছে কম খরচ হবে। আবার তুমি যদি এইখানে উৎপাদন করো, তোমার সেই ক্ষেত্রে শ্রম আর মূলধন সেটা কিন্তু সমান সমান খরচ হচ্ছে, প্রায় মূলধনটা একটু বেশি খরচ হচ্ছে। তো এই সমস্যাটা মানে মূল সমস্যা হচ্ছে তুমি কিভাবে উৎপাদন করবা, তুমি কি শ্রম বেশি নিয়োগ করবা নাকি তোমার মূলধন বেশি নিয়োগ করবা সেইটা। আর এটা আমরা সমাধান করতে পারি বা এটা ব্যাখ্যা করতে পারি কোন রেখার মাধ্যমে, এটা হচ্ছে সম উৎপাদন রেখা। এটার মাধ্যমে আমরা অর্থনীতির যে দ্বিতীয় প্রশ্ন বা দ্বিতীয় সমস্যা সেটা ব্যাখ্যা করতে পারবো। তারপর যদি আমরা পরেরটাতে যাই, কার জন্য উৎপাদন করবে, সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, সবার ক্রয় ক্ষমতা এক রকম নয়, ফলে উৎপাদিত দ্রব্য ও সেবা সমাজের বিভিন্ন শ্রেণীর ভোক্তা কি পরিমাণে ভোগ করবে তা নির্ধারণ করাও একটি অর্থনৈতিক সমস্যা। অর্থাৎ আমাদের সমাজে দেখবা বিভিন্ন রকম শ্রেণীর মানুষ আছে, বিভিন্ন আয়ের মানুষ আছে, তারা আমি চাইলেই যা কিনতে পারবো, আমার যে নিম্ন আয়ের যে মানুষ তারা কিন্তু চাইলেই সেটা কিনতে পারবে না, এরকম একটা অবস্থা। তো এটা হচ্ছে অর্থনীতির মৌলিক সমস্যার তৃতীয় প্রশ্ন, যে কার জন্য উৎপাদন করবে। তো এইটাও আমরা রেখার মাধ্যমে এটা আলোচনা করতে পারি, কিন্তু সেটা আমাদের পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না, যেহেতু সাজেশনমূলক ক্লাস, আমরা যেটা আমাদের পরীক্ষা আসার মতো না সেটা নিয়ে অবশ্যই আমরা বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছি না। তারপর আছে অর্থ ব্যবস্থা। অর্থ ব্যবস্থা যদি আমরা দেখি যে অর্থনীতিতে চার রকম অর্থ ব্যবস্থা আমরা পাবো, একটা হচ্ছে গণতান্ত্রিক, একটা হচ্ছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক, আর একটা হচ্ছে মিশ্র, আর একটা হচ্ছে ইসলামী। তো প্রথম যদি আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা যেটা সেইটা নিয়ে একটু আলোচনা করি, দেখো 1789 সালে ফরাসি বিপ্লবের মাধ্যমে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থার যাত্রা শুরু হয়ে যায়। আমরা যে পুঁজিবাদী সমাজ, পুঁজিবাদী অর্থ ব্যবস্থার নামটা শুনি, সেটা হচ্ছে এই অর্থ ব্যবস্থা যেটা। এখানে কি কি বৈশিষ্ট্য থাকে দেখো, সম্পদের ব্যক্তিগত মালিকানা, অর্থাৎ এখানে যা সম্পদ আছে দেশের ভেতরে বা সমাজে বা রাষ্ট্রে সেটা হচ্ছে সবার ব্যক্তিগত মালিকানা। এখানে যার যত বেশি সম্পদ সে তত বেশি হচ্ছে তোমার মানে ধনী বা এরকম একটা বিষয় আসে। তারপর হচ্ছে ব্যক্তিগত উদ্যোগ, এখানে উৎপাদন বন্টন যাই হয় সেটা হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। অবাধ প্রতিযোগিতা থাকে এখানে এই অর্থ ব্যবস্থায়। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা হচ্ছে তোমার ধরো বাজারে চাহিদা আর যোগান দুইটার সমন্বয়ে দামটা নির্ধারিত হয়। চাহিদা যখন বেশি থাকে, যোগান যখন কম থাকে, তখন দামটা যদি কমে যায় তখন কি হয় যে চাহিদা, সরি, দামটা যদি বেড়ে যায় তখন কি হয় চাহিদাটা কমে যায়, যোগানটা বেড়ে যায়। এইভাবে দামটা নির্ধারণ হয় কিসের মাধ্যমে, চাহিদা আর যোগান, তাদের যে ঘাত প্রতিঘাত, তাদের যে ক্রিয়া প্রতিক্রিয়া, তার মাধ্যমে আমাদের দামটা নির্ধারিত হয়। মুনাফা অর্জন, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার যে উৎপাদনটা হয় এটার মূল লক্ষ্যই থাকে হচ্ছে মুনাফা অর্জন করা। সমাজের শ্রেণী বিভাজন, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা দেখবা যে যার যত বেশি সম্পদ সে তত বেশি শক্তিশালী, আবার যার কিছুই নেই সে দেখবে একদম মানে সমাজের তলানিতে পড়ে থাকে। তো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এটা আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করতে পারি যে সমাজের শ্রেণী বিভাজনটা তৈরি হয়। আর তারপর হচ্ছে ভোক্তার সার্বভৌমত্ব, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যে ভোক্তা থাকে সে ভোক্তা হচ্ছে ভোগের ক্ষেত্রে তার যে স্বাধীনতা সেটা ভোগ করতে পারে, অর্থাৎ তার কোনো বাধ্যবাধকতা থাকে না যে তোমার এই পণ্যই গ্রহণ করতে হবে বা তুমি এইটাই ক্রয় করবা এইটাই ভোগ করবা, এরকম কোনো বাধ্যবাধকতা থাকে না। সুতরাং ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ভোক্তা স্বাধীন থাকে, ভোক্তার সার্বভৌমত্ব এখানে নিশ্চিত করা হয়। তারপর দেখবা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দেখো সম্পদের রাষ্ট্রীয় মালিকানা থাকবে, অর্থাৎ দেশে বা রাষ্ট্রের যত সম্পদ আছে সেটার মালিকানা একমাত্র থাকবে কার, রাষ্ট্রের। তারপর হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডে সরকারি নির্দেশনা, অর্থাৎ যে রাষ্ট্রপক্ষ বা কর্তৃপক্ষ যারা থাকবে তাদের নির্দেশনায় অর্থনৈতিক যে কোনো কর্মকাণ্ড সেটা পরিচালিত হবে, সেটা বন্টন হোক বা উৎপাদন হোক, সেগুলো কার নির্দেশনায় পরিচালিত হবে,
সরকারের বা কর্তৃপক্ষের যে নির্দেশনা সেইটাই। তারপর হচ্ছে ব্যক্তিগত মুনাফার অনুপস্থিতি, যেহেতু সব মালিকানা রাষ্ট্রের, সেখানে ব্যক্তিগত যে মুনাফার আমরা যেটা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় পাই সেটা কিন্তু এখানে অনুপস্থিত। ভোক্তার স্বাধীনতার অভাব, অর্থাৎ এখানে ভোক্তা চাইলেই কিন্তু তার যেই পণ্যটা পছন্দ সে সেটা কিনতে পারে না, সরকার বা রাষ্ট্রপক্ষ বা কর্তৃপক্ষ যেইটা তার জন্য নির্ধারণ করে দেয় তার সেইটাই কিন্তু ভোগ করতে হয়। তারপর দেখবো প্রতিযোগিতার অনুপস্থিতি, যেহেতু রাষ্ট্রপক্ষই সবকিছু নিয়ন্ত্রণ করে এখানে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মতো প্রতিযোগিতাটা আমরা পাবো না। সম্পদের সুষম বন্টন, যেহেতু রাষ্ট্রপক্ষ আমাদের যে সম্পদটা সেটা বন্টন করে দেয় সেই ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ যে যার যতটুকু প্রয়োজন যার যোগ্যতা অনুসারে যতটুকু সম্পদ পাওয়া দরকার সেই বন্টনটা এখানে খুবই সুষম হয়। বেকারত্বের অনুপস্থিতি, এখানে রাষ্ট্রপক্ষ নিজ দায়িত্বে তাদেরকে শিক্ষা বা কারিগরি প্রশিক্ষা যেটা সেইটা দিয়ে তাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন রকম কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, এজন্য বেকারত্বের অনুপস্থিতি থাকে। সুষম উন্নয়ন আর হচ্ছে মুদ্রাস্ফীতির অনুপস্থিতি, যেহেতু এইখানে রাষ্ট্রই সব পরিচালনা করে বন্টন উৎপাদন এই ক্ষেত্রে অতি উৎপাদনের মতো বিষয়গুলো অনুপস্থিত থাকে যার ফলে মুদ্রাস্ফীতি ঘটে না। তারপর আছে মিশ্র অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থায় যদি আমরা দেখি মানে দেখো যে অর্থ ব্যবস্থায় ব্যক্তিগত ও বেসরকারি মালিকানার পাশাপাশি সরকারি নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। অর্থাৎ এই অর্থব্যবস্থায় আমরা সরকারি মালিকানা যেরকম দেখব সে একই সাথে বেসরকারি বা ব্যক্তিগত যে মালিকানা সেটা উপস্থিত থাকবে। এই যে এটা যেটা মাত্র বললাম সম্পদের ব্যক্তিগত ও সরকারি মালিকানা, সরকারি বিনিয়োগ আর একটা হচ্ছে বেসরকারি বিনিয়োগ, বিভিন্ন ক্ষেত্রে দেখবা যে যেটা রাষ্ট্রের সাথে সম্পর্কিত রাষ্ট্রের নিরাপত্তা বা বিভিন্ন বড় বড় উন্নয়নমুখী যে প্রজেক্টগুলো সেই ক্ষেত্রে দেখবা সরকারি বিনিয়োগ লক্ষ্য করা যাবে, আবার বেসরকারি বিভিন্ন বিনিয়োগ যেটা সেটাও আমরা এই অর্থব্যবস্থায় দেখতে পাবো। উভয় খাতের সহাবস্থান, অর্থাৎ সরকারি আর বেসরকারি বা ব্যক্তিগত এই দুই খাত একসাথে বিভিন্ন প্রজেক্টে কাজ করে থাকে। মিশ্র অর্থব্যবস্থায় দেখবা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে দামটা নির্ধারণ করা হয়, কিন্তু এক্ষেত্রে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে সরকার বা রাষ্ট্রপক্ষ যখন দেখে যে অবস্থা বেগতিক তখন চাইলেই বাজারের দামটা তারা নিয়ন্ত্রণ করতে পারে। মুনাফা, যেহেতু এখানে ব্যক্তিগত বা বেসরকারি মালিকানার বিষয়টা আছে এখানে মুনাফাটা থাকবে। তারপর হচ্ছে ভোক্তার স্বাধীনতা, মিশ্র অর্থব্যবস্থায়ও ভোক্তা তার স্বাধীনতাটা ভোগ করে। তারপর আছে ইসলামী অর্থব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থায় আমরা জ্ঞানের চারটা উৎস দেখতে পাবো, সেটা হচ্ছে এক হচ্ছে পবিত্র কোরআন, তারপর আছে সুন্না বা হাদিস এর মাধ্যমে ইজমান, আর একটা হচ্ছে কিয়াস। তো ইসলামী অর্থব্যবস্থায় এই চারটিকে জ্ঞানের উৎস ধরা হয়েছে, পবিত্র কোরআন সুন্না বা হাদিস ইজমা ও কিয়াস। আর এর মূল নীতিগুলো যদি আমরা দেখি সম্পদের মালিকানা আল্লাহর, মানুষ শুধু আমানতদার, অর্থাৎ সম্পদের যে মালিকানা সম্পদের যে মালিক সেটা কাকে ধরা হয়েছে আল্লাহকে, আর মানুষ শুধু তার কি আমানতদার। সম্পদ উপার্জন ও ভোগের ক্ষেত্রে হারাম হালালের পার্থক্যকরণ রয়েছে। জাকাত ওসর জিজিয়া ইত্যাদি ব্যবস্থার প্রচলন প্রবর্তন রয়েছে। উত্তরাধিকার আইনের বাস্তবায়ন করা হয় আর কি। সুদ ঘুষ মজুদারি শোষণ জুলুম রহিতকরণ, অর্থাৎ সুদ ঘুষ এগুলো ইসলামী অর্থব্যবস্থায় কি অনুপস্থিত থাকবে। তো ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য যদি আমরা দেখি, ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য প্রথমটা হচ্ছে ইসলামী শরীয়ত, ইসলামী শরীয়ত মোতাবেক অর্থ যে রাষ্ট্র পরিচালনা সেটা করা হয়। সম্পদের মালিকানা, সম্পদের মালিকানা মালিক হিসেবে আল্লাহকে ধরা হয়েছে। হারাম হালালের বিধান, এখানে উৎপাদন উপার্জন এইসব ক্ষেত্রে হারাম হালালের বিষয়টা বিশেষভাবে দেখা হয়। তারপর হচ্ছে সম্পদের বন্টন, সম্পদের বন্টনের ক্ষেত্রে ইসলামী শরিয়া মোতাবেক যেভাবে বলা হয়েছে সেভাবে বন্টনটা করা হয়। সামাজিক নিরাপত্তা, এখানে সামাজিক নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিয়ে বিচার বিবেচনা করা হয়। অপচয় ও বিলাসের সমর্থন নেই,
আর হচ্ছে সুদমুক্ত অর্থব্যবস্থা, অর্থাৎ ইসলামী অর্থব্যবস্থায় কোনো রকম সুদ থাকতে পারবে না। তারপর আমাদের এই অধ্যায়ের শেষ যে টপিকটা সেটা হচ্ছে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতির ইংরেজি মাইক্রো ইকোনমিক্স, এর মাইক্রো এসেছে গ্রিক শব্দ মিক্রোস থেকে, অর্থাৎ এখানে যে ব্যষ্টিক অর্থনীতি সেটার ইংরেজি প্রতিশব্দ কী পাচ্ছি আমরা, মাইক্রো ইকোনমিক্স। আর এইটার যে মূল শব্দ মাইক্রো এটা এসেছে কী থেকে, গ্রিক শব্দ মাইক্রোস থেকে, যার অর্থ কী, যার অর্থ হচ্ছে অতি ক্ষুদ্র। অর্থাৎ অর্থনীতির প্রত্যেকটি এককের আচরণ ও কার্যকলাপ যখন পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করা হচ্ছে তখন তাকে ব্যষ্টিক অর্থনীতি বলা হয়। আর মূলত ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনীতির ক্ষুদ্র 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 বিষয় বা বিভিন্ন অংশ পৃথক পৃথকভাবে আলোচনা করা হয়। যেমন আমরা যদি উদাহরণ দেখে দেখো, ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত আয়, ব্যক্তিগত ভোগ, সঞ্চয় ইত্যাদি। অর্থাৎ এখানে আমরা বৃহৎ পরিসরে কোনো কিছু আলোচনা করব না, আমরা আলোচনা করব ক্ষুদ্র পরিসরে, অর্থাৎ একজন মানুষের ক্ষেত্রে আমরা যে আলোচনাগুলো করব সেগুলো হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির আওতায় পড়বে। আর যদি সামষ্টিকটা দেখি, সামগ্রিক অর্থ সামষ্টিক অর্থনীতি যেটা সেটার ইংরেজি হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স, এর ম্যাক্রো এসেছে গ্রিক শব্দ মাক্রোস থেকে, যার অর্থ বৃহৎ। অর্থনৈতিক ঘটনাকে সামগ্রিক বা পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করা হলে তাকে সামষ্টিক অর্থনীতি বলা হয়। যেমন জাতীয় আয়, জাতীয় উৎপাদন, সামগ্রিক ভোগ, সামগ্রিক চাহিদা। অর্থাৎ এখানে কিন্তু আমরা যে একজন ব্যক্তির যে চাহিদা, একজন ব্যক্তির যে আয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না। আমরা আলোচনা করব কি নিয়ে, আমরা আলোচনা করব হচ্ছে যে আমাদের সামগ্রিক, একটি দেশের সামগ্রিক উৎপাদন, একটি দেশের সামগ্রিক আয়, সামগ্রিক ভোগ বা সামগ্রিক চাহিদা, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এদের পার্থক্য যদি আমরা একটু দেখে নিই, দেখো আচ্ছা, মাইক্রো ইকোনমিক্স এসেছে গ্রিক শব্দ মাইক্রোস থেকে, অন্যদিকে ম্যাক্রো ইকোনমিক্স এর ম্যাক্রোটা এসেছে গ্রিক শব্দ মাক্রোস থেকে। আওতা ও পরিধি ক্ষুদ্র, মাইক্রো ইকোনমিক্স এর ক্ষেত্রে আওতা ও পরিধি যেটা সেটা খুবই ক্ষুদ্র, আর ম্যাক্রোর ক্ষেত্রে সেটা হবে বিস্তৃত। একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড আলোচনা করে কে, মাইক্রো ইকোনমিক্স। আর ম্যাক্রো ইকোনমিক্স কী করে, যে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড যেটা সেইটা আলোচনা করে। দেশের অর্থনৈতিক অবস্থা নির্ণয় করা সম্ভব হয় না মাইক্রো ইকোনমিক্সের ক্ষেত্রে, কারণ সেটা হচ্ছে কী করে, ব্যক্তি ব্যক্তি বিষয়ক যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করে। কিন্তু ম্যাক্রো ইকোনমিক্সে দেখবা দেশের অর্থনৈতিক যে অবস্থা সেটা নির্ণয় করা সম্ভব হয়। আচ্ছা, তারপরে আমাদের এই অধ্যায় এইখানেই শেষ। তো এই অধ্যায় থেকে আমরা মূলত যেই বিষয়গুলো একটু গুরুত্ব দিয়ে পড়বো সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। অবশ্যই এইটা থেকে দেখবা প্রায় সময় বিভিন্ন রকম প্রশ্ন হয়ে থাকে, প্রশ্নে ছক দিয়ে বলতে পারে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করার জন্য, অথবা উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে সেটা ব্যাখ্যা করতে বলতে পারে। তো এই ক্ষেত্রে যদি ছক দেওয়া থাকে উৎপাদন সম্ভাবনা রেখাটা এঁকে সেটা হালকা ব্যাখ্যা করে দিতে হবে চিত্রের নিচে, আর যদি চিত্র দেওয়া থাকে সেটা থেকে আমাদের যে ঘটনাটা দেওয়া হবে সেটা একটু বিস্তারিত আলোচনা করে দিতে হবে। আর অর্থনীতির অর্থব্যবস্থার বিষয়ে যেটা, অর্থব্যবস্থার বিষয়ে যেটা আমাদের একটা মূল প্রশ্ন হয়ে থাকে যে তোমার ধনতান্ত্রিক আর সমাজতান্ত্রিক যেটা, এদের পার্থক্যগুলো বলতে হতে পারে, বা মিশ্র অর্থব্যবস্থা, বা বাংলাদেশে কোন অর্থব্যবস্থা বিদ্যমান, এটা কোনটার সাথে সামঞ্জস্যপূর্ণ, এটা তোমাকে আলোচনা করতে হতে পারে অর্থব্যবস্থা থেকে। তো আমরা যদি পরের অধ্যায়ে যাই, আচ্ছা আমাদের এক্ষেত্রে একটা বিষয় দেখতে হবে যে ডিওআইসিও ব্যাচ, এটা আমাদের আই এডুকেশনের একটা নতুন প্রোগ্রাম তোমাদের জন্য। তোমাদের যারা এইচএসসি দিয়ে, তোমাদের যাদের টার্গেট হবে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়, কিন্তু আমাদের এই কোর্সে যেটা আইসিও ব্যাচ যেটা, সেটা শুধুমাত্র ডিউতে যারা চান্স পেতে চাও, যাদের স্বপ্নই ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদের জন্য শুধুমাত্র এই কোর্সে তোমরা পাবা 100টা ক্লাস, 100টা পরীক্ষা, এবং আমাদের কোর্স শেষে 10টা ফাইনাল মডেল টেস্ট দেওয়ার সুযোগ। আর আরেকটা বিষয় মাথায় রাখবা, এখানে যারা যারা ক্লাস নেবেন তাদের সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তো দ্বিতীয় অধ্যায় যদি আমরা আলোচনা করি, দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। এই অধ্যায়টি থেকে আমরা তিনটা মূল বিষয় পাবো, সেটা হচ্ছে উপযোগ, চাহিদা আর যোগান যেটা। তো উপযোগ, চাহিদা আর যোগানের থেকে প্রত্যেক বছর, বিশেষ করে চাহিদা থেকে, তোমার একটা প্রশ্ন অবশ্যই থাকে। আর
আরেকটা বিষয় থেকে থাকে, সেটা হচ্ছে ভারসাম্য, যেটা চাহিদা আর যোগান থেকে একসাথে আসে। তো এই চ্যাপ্টারটি পড়ে তোমরা এইচএসসি পরীক্ষায় আর কিছু পাও বা না পাও, একটা প্রশ্ন 100% শিওর কমন পাবে। আর মূলত সেটা তোমার সবচেয়ে বেশি কাজে লাগবে হচ্ছে চাহিদার যে বিষয়টা সেইটা থেকে। তো এই অধ্যায় আমরা শুধু শুরু করি, তাহলে দেখবো প্রথমে আমরা পাবো উপযোগ। উপযোগটা দেখো, সাধারণ অর্থে উপযোগ বলতে উপকারিতাকে বোঝায়, অর্থাৎ যে কোনো একটা পণ্যের যে উপকারিতা সেটা হচ্ছে সেই পণ্যটার কি উপযোগ। কিন্তু অর্থনীতির ভাষায় কোনো দ্রব্য বা সামগ্রীর মধ্যে ভোক্তার অভাব পূরণের যে ক্ষমতা থাকে তাকে বলা হয় উপযোগ। অর্থাৎ অর্থনীতিতে তুমি যদি উপযোগটা বিশ্লেষণ করো, সেটা হচ্ছে যে কোনো একটা দ্রব্য তার যে অভাব পূরণ করার যে ক্ষমতা সেটা হচ্ছে উপযোগ। অধ্যাপক মেয়ার্স কি বলেছেন? অধ্যাপক মেয়ার্স বলেন, উপযোগ হলো কোনো দ্রব্যের সেই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণে সক্ষম। অর্থাৎ আমরা যদি যে কোনো একটা খাবারের কথা চিন্তা করি, যখন আমাদের ক্ষুধা লাগে, আমরা যখন খাবারটা খাই, সেই খাবারটা খাওয়ার পরে কিন্তু আমাদের যে ক্ষুধাটা সেটা নিবারণ হয়। অর্থাৎ সেই খাদ্যের মধ্যে আমাদের যে ক্ষুধার অভাব সেইটা পূরণ করার ক্ষমতা আছে। যেমন দেখো, খাদ্যের মধ্যে ভোক্তার ক্ষুধার অভাব পূরণের ক্ষমতা থাকে। আবার আমাদের যখন অনেক কিছু জানতে ইচ্ছা করে, তখন আমরা কি করি, বই পড়ে বা ইন্টারনেট থেকে সেই বিষয়টা যখন জানার চেষ্টা করি, সেই জ্ঞানটা, যেটা জ্ঞানটা আমাদের জ্ঞানের যে অভাব সেইটা পূরণ করে। অর্থাৎ সেই জ্ঞানের মধ্যেও একটা ক্ষমতা আছে, উপযোগ আছে। তো মূল উপযোগের ধারণাটা এটাই যে যেই বস্তুর মধ্যে অথবা বস্তুর মধ্যে যে আমাদের যে অভাব, অভাব পূরণের যে ক্ষমতা থাকবে সেটাই হচ্ছে কি, উপযোগ। ভোক্তার আচরণের বিশ্লেষণের সুবিধার্থে উপযোগের পরিমাপে দুইটি পদ্ধতি ব্যবহার করা হয়। এখানে দুইটা পদ্ধতিতে আমরা উপযোগটা পরিমাপ করতে পারবো, যে আমাদের উপযোগটা কত, সেটা হচ্ছে সংখ্যাবাচক পদ্ধতি, আর একটা হচ্ছে কি, পর্যায়বাচক পদ্ধতি। অর্থাৎ সংখ্যাবাচক আমরা কি করব, যে আমরা এক একক ভোগ করার পর উপযোগ পেলাম হচ্ছে 15 ইউটিল, দ্বিতীয় এককটা ভোগ করার পর পেলাম হচ্ছে 10 ইউটিল, এভাবে সংখ্যার মাধ্যমে আমরা সেটা পরিমাপ করতে পারবো। কিন্তু পর্যায়ের ক্ষেত্রে আমরা দেখবো যে আমরা বিভিন্ন পর্যায় দিয়ে উপযোগটা ভাগ করছি, যে প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, এইভাবে। অধ্যাপক মার্শালের যে উপযোগ তত্ত্ব সেটাই ধরে নেওয়া হয়েছে যে উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য, তাই সংখ্যাবাচক উপযোগ নিয়েই মার্শালের উপযোগ তত্ত্ব আবর্তিত। অর্থাৎ মার্শাল যে আছে, সে ধরে নিয়েছে যে উপযোগটা যেটা সেটা হচ্ছে সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য, তাই এইটা নিয়েই তার যে উপযোগ তত্ত্ব সেটা আছে। তার মতে উপযোগ হচ্ছে তিন প্রকার, একটা মোট উপযোগ, একটা গড় উপযোগ, আর একটা হচ্ছে প্রান্তিক উপযোগ। এই মোট, গড় আর প্রান্তিকের ধারণা যদি আমাদের মধ্যে ক্লিয়ার থাকে, তাহলে আমরা এরপরে এই অধ্যায়ে আর অন্যান্য অধ্যায়গুলোতেও প্রত্যেকটা জায়গায় এই মোট, গড় আর প্রান্তিকের বিষয়টা পাবো। মোট উপযোগটা কি, কোনো দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে উপযোগ পাওয়া যায় তার সমষ্টিকে বলা হয় মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি। অর্থাৎ আমরা একটা একক ভোগ করলাম, মানে একটা দ্রব্য ভোগ করলাম, তার প্রতিটা একক ভোগ করার পর আমরা প্রত্যেকটা একক থেকে যে উপযোগগুলো পাবো সেগুলো সবগুলো একসাথে যোগ করলে আমরা পাবো কি, মোট উপযোগ। টোটাল ইউটিলিটি ইকুয়াল টু TU ইকুয়াল টু U1 প্লাস U2 U3। এখানে U1 U2 U3 হচ্ছে প্রত্যেকটা এক একটা ভোগের পরিমাণ। আর প্রত্যেকটা একক ভোগ করার পর দেখো, আমরা প্রথমটাতে পেয়েছি 20 একক, তারপর পেয়েছি 15, তারপর 10 একক, তিনটা যোগ করলে আমরা কি পাচ্ছি, মোট উপযোগ পাচ্ছি কি, 45 ইউটিল। তারপর আসছে মোট উপযোগের যে চিত্রটা সেইটা দেখো। মোট উপযোগে আমরা প্রথমে পেলাম কত, প্রথম একক ভোগ করে পেলাম 20, দ্বিতীয় একক ভোগ করে পেলাম 15, আর তৃতীয় একক ভোগ করে পেলাম কত, 10। তো এই তিনটা দিয়ে আমরা রেখা দিয়ে একটা যুক্ত করে দিই, তাহলে এটা হবে কি, মোট উপযোগ রেখা। তারপর দেখো, কোন দ্রব্যের একক প্রতি উপযোগকে গড় উপযোগ বলা হয়। অর্থাৎ মোট উপযোগকে ভোগের পরিমাণ দিয়ে ভাগ করার ফলে যে ফল পাওয়া যায় তাকে গড় উপযোগ বলে। গড়ের ক্ষেত্রে আমরা সবাই জানি যে সমষ্টিকে, সেটা যে সংখ্যাটা, সেটা দিয়ে ভাগ করা হয়। মোট গড় উপযোগেও তাই, আমরা যে মোট উপযোগটা পাবো সেটা আমরা যেই কয়েকটা একক ভোগ করে পেয়েছি সেই এককের সংখ্যা দিয়ে যদি আমরা মোট উপযোগটাকে ভাগ দেই, তাহলে আমরা প্রত্যেকটা একক প্রতি যে উপযোগ সেইটা পাবো, আর এটাকে বলা হচ্ছে কি, গড় উপযোগ। দেখো, অ্যাভারেজ ইউটিলিটি ইকুয়াল টু AU ইকুয়াল টু TU/Q। অর্থাৎ মোট উপযোগকে আমরা ভোগের পরিমাণ দিয়ে ভাগ করছি। দেখো, 45 একক ইউটিল আমরা পেয়েছিলাম কি, 3 একক থেকে, সুতরাং আমাদের অ্যাভারেজ ইউটিলিটি কত, 15 ইউটিল।
তারপর দেখো প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি, কোন দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগ করার ফলে যে মোট উপযোগের পরিবর্তনটা হয় তাকে বলা হচ্ছে কি প্রান্তিক উপযোগ। অর্থাৎ আমি তিন একক ভোগ করে যে, অথবা ধরো দুই একক ভোগ করে যে উপযোগটা পেয়েছি, তারপরে তিন নম্বর এককটা ভোগ করার পর উপযোগে যে পরিবর্তনটা ঘটবে সেটা হবে কি আমার মার্জিনাল ইউটিলিটি। মার্জিনাল ইউটিলিটি ইকুয়াল টু এম ইউ, এটা হচ্ছে ডেল্টা টি ইউ বাই ডেল্টা কিউ। অর্থাৎ মোট উপযোগের যে পরিবর্তন সেটা আমরা ভাগ করবো কি দিয়ে, ভোগের পরিমাণের যে পরিবর্তনটা হয়েছে সেটা দিয়ে। দেখো তিন নম্বর এককের ক্ষেত্রে আমরা যদি দেখি যে 45 - 35 / 3 - 2, তাহলে আমরা তিন নম্বর এককে কত ইউটিলিটি পেয়েছিলাম, 10 ইউটিল। আচ্ছা, এটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। যেটা সেটা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির বিষয়ে যদি তুমি একটু যদি একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করো তাহলে সেটা তুমি আরো ভালো মতো বুঝতে পারবা। আগে থিওরিটা দেখো যে ভোক্তা কোনো একটি বিশেষ পণ্য যতই অধিক পরিমাণে ভোগ করতে থাকে ততই ওই পণ্যের প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পেতে থাকে। ভোগের পরিমাণ বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এই নিয়মকেই অর্থনীতিতে কি বলা হচ্ছে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। অর্থাৎ ধরা যাক আমরা যে মিষ্টি খাই, সে মিষ্টি যদি আমরা একটা খাই তখন আমাদের ভালো লাগবে, দুইটা খেলেও ভালো লাগবে, কিন্তু আমরা সেটা একের পরে খেতে থাকি তুমি দেখবা যে একটা সময় তোমার সেটার উপর বিরক্তি চলে আসবে। অর্থাৎ তোমার যে প্রান্তিক উপযোগ, তুমি যে প্রত্যেকটা একক খাওয়ার পরে যে উপযোগটা পাচ্ছ সেটা কি হচ্ছে, তোমার একটা একটা করে কমতেছে। তো এই যে কমার ফলে কিন্তু তোমার সেটার যে একটা আকর্ষণ সেটা কি হয়, বিরক্তিতে রূপান্তর হয়। প্রান্তিক উপযোগের উদাহরণ হিসেবে আমরা পাশের ছকটি দেখতে পারি। দেখো এটা যদি তুমি মিষ্টি চিন্তা করো তাহলে দেখো তুমি প্রথমটা খাওয়ার পরে 10 ইউটিল পেলা, সেটা প্রান্তিক আর মোট প্রথমটা সবসময় সমান হয়, 10 উপযোগ পেলা। দ্বিতীয়টা খাওয়ার পর তোমার মোট উপযোগ হচ্ছে কত, 18, আর প্রান্তিক উপযোগ কত হচ্ছে, 8। অর্থাৎ দশে তুমি 18 থেকে 10 বার দাও, তোমার প্রান্তিক উপযোগ বের হবে 8। তৃতীয় এককটা খাওয়ার পর মোট উপযোগ হচ্ছে 24, প্রান্তিক হচ্ছে 6। 4, 5, 6, 7, এই চারটা একক তুমি পরপর খাওয়ার পর তোমার মোট উপযোগ বাড়বে কিভাবে, 28, 30, 30, তারপর আবার 28-এ নেমে আসবে, আর প্রান্তিক উপযোগ হবে কত, 4, 2, 0, তারপর কি -2। অর্থাৎ তুমি যখন 5 নম্বর একক পর্যন্ত খাবা তোমার তখন বিরক্তি চলে আসবে। 6 নম্বর একক খাওয়ার পর তোমার তো ভালো তো লাগবেই না, 7 নম্বর একক খাওয়ার পর কি হবে, তোমার উপযোগ ঋণাত্মক হয়ে যাবে, অর্থাৎ তুমি খেতে তো পারবা না, ওটা তুমি কি করবে, বমি করে দিবা, এরকম একটা অবস্থায়। এটা যদি তুমি চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করো তাহলে দেখো তোমার প্রথম একক খাওয়ার পরে 10 আর 1, মানে প্রথম এককের পর 10 মার্জিনাল ইউটিলিটি, তারপরে হচ্ছে 8, তৃতীয় এককের পরে হচ্ছে তোমার কত, 6, 4 নম্বর এককে হচ্ছে 4, পঞ্চমটা হচ্ছে 2, 6 নম্বর একক দেখবা তোমার একদম যে যে ভূমি অক্ষ যেটা সেটার সাথে মিশে আছে অর্থাৎ 0, আর 7 নম্বরটা কি হবে, ঋণাত্মকে চলে যাবে, -2। এটা হচ্ছে তোমার মার্জিনাল ইউটিলিটি যে চিত্র সেইটা। আচ্ছা, এই বিধির কিছু সীমাবদ্ধতা আছে, অর্থাৎ এই বিধিটা সবসময় কার্যকর হয় না, কিছু কিছু ক্ষেত্রে বিধিটা কিন্তু অকার্যকর থাকতে পারে। সেগুলো যদি আমরা দেখি যে কি কি কারণে অকার্যকর থাকবে, সেটা হচ্ছে অপরিবর্তনীয়তা। অপরিবর্তনীয়তা কিরকম, যে ভোক্তার যে আয়, ভোক্তার যে রুচি, ভোক্তার যে অভ্যাস সেটা যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু প্রান্তিক উপযোগ বিধি যেটা সেটা কিন্তু আর আমার কার্যকর থাকতেছে না। অর্থাৎ আমি এখন একটা পণ্য ভোগ করতেছি, আমার সেইটার একক আস্তে আস্তে কমতেছে, কিন্তু আমার আয়টা বেড়ে গেল, আমি তাহলে কি করব, সেইটা আরও বেশি পরিমাণে ভোগ করলে আমার প্রান্তিক উপযোগ যেটা সেটা কিন্তু আমার নাও কমতে পারে, অথবা আমার অভ্যাসের পরিবর্তন হলো, সেই ক্ষেত্রে কিন্তু আমার যে প্রান্তিক উপযোগ যে কমছে সেটা কিন্তু আর কমবে না। তারপর হচ্ছে দ্রব্যের উপযুক্ত একক। দ্রব্যের উপযুক্ত এককটা কিরকম, ধরো তুমি বাইরে থেকে আসছো, অনেক গরম বাহিরে, তুমি বাসায় যাওয়ার পর পানি চাইলা, তোমাকে পানি দিল ছোট্ট একটা কাপে, অল্প একটু পানি দিল, তুমি যদি সেই পানি 10, 15, 20 গ্লাসও খেয়ে ফেলো তোমার কিন্তু প্রান্তিক উপযোগ কমবে না, বরং সেটা আরও কী হবে, বৃদ্ধি পাবে। তো দ্রব্যের উপযুক্ত একক প্রান্তিক উপযোগ মানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তারপর হচ্ছে সময় ব্যবধান। সময় ব্যবধানটা কীরকম, সেটা হচ্ছে তুমি যদি দেখো যে তুমি দুপুরে খাচ্ছ, তুমি দুপুরে পেট ভরে খেয়ে ফেলছো, তোমার সেই ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি যেটা সেটা কাজ করবে। কিন্তু তুমি যদি দুপুরে খাওয়ার পর আবার বিকালে বা রাতে খেতে যাও তখন কিন্তু এই প্রান্তিক উপযোগ বৃদ্ধি যেটা মানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধিটা সে কিন্তু তখন আর কার্যকর থাকবে না, অর্থাৎ সময়ের ব্যবধানে এটা অকার্যকর হয়ে যায়। তারপরে হচ্ছে শখের দ্রব্য।
যে কোনো শখের দ্রব্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কার্যকর থাকে না, কারণ শখের দ্রব্য সবসময় শখের দ্রব্যই থাকে, এটার প্রান্তিক উপযোগ সেটা কখনো হ্রাস পায় না। আর প্রদর্শন প্রভাব, প্রদর্শন প্রভাব বলতে শো অফ করার ক্ষেত্রে, শো অফ করার ক্ষেত্রে দেখবা যে প্রান্তিক উপযোগ যেটা সেটা কিন্তু কখনো তোমার হ্রাস পাবে না, প্রদর্শন প্রভাবের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ বৃদ্ধি পেতেই থাকবে, এরকম একটা অবস্থা। আর তারপরে হচ্ছে কি, পরিবর্তক ও পরিপূরক দ্রব্য, পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে এদের যে পরিবর্তন, দামের চাহিদার যে পরিবর্তন, এই ক্ষেত্রে কিন্তু প্রান্তিক উপযোগ বৃদ্ধিটা মাঝে মধ্যে কার্যকারিতা হারাতে পারে। আর কৃপণের ক্ষেত্রে, কৃপণের ক্ষেত্রে আমরা এটা পাবো না, কারণ কৃপণের কিন্তু তাদের যে সম্পদের প্রতি যে লোভ সেটার কিন্তু কোনো শেষ নাই, তো তাদের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি যেটা সেটা কিন্তু কার্যকর থাকে না। তারপর আছে চাহিদা, তো তোমরা যারা ক্লাসে আছো, আমার সাউন্ড কি এখনো কম শোনা যাচ্ছে একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি সাউন্ডটা ঠিক করার চেষ্টা করব। আচ্ছা, আমরা চাহিদার আলোচনা শুরু করি। চাহিদার ক্ষেত্রে, চাহিদার যে ধারণা, সাধারণত কোনো দ্রব্য বা বস্তু পাওয়ার ইচ্ছাকে চাহিদা বলে, কিন্তু অর্থনীতির ভাষায় কোনো একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে একজন ক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক হয় তাকে চাহিদা বলে। অর্থাৎ সাধারণ ভাষায় আমরা চাহিদা বলতে কী বুঝি, যে আমরা কোনো একটা দ্রব্য বা বস্তু বা পণ্য পাওয়ার ইচ্ছা আছে সেটাকে আমরা কী বলছি, চাহিদা। কিন্তু অর্থনীতিতে শুধু পাওয়ার যে ইচ্ছা সেটাকে চাহিদা বলছে না, তারা বলছে নির্দিষ্ট দামে একজন ক্রেতা, নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে একজন ক্রেতা একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক হয় তাকে কি বলে, চাহিদা বলে। অধ্যাপক পেনশন বলেন, কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষার পেছনে অর্থ ব্যয় করার সামর্থ্য ও ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে। অর্থাৎ কোন একটা দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, তার পেছনে অর্থ ব্যয় করার সামর্থ্য ও ইচ্ছা দুইটাই থাকতে হবে। অর্থাৎ তোমার ধরো একটা বাইক পছন্দ, তুমি বাইক কিনবা, তোমার সেটা পাওয়ার আকাঙ্ক্ষা আছে, কিন্তু সেটার পেছনে যে অর্থটা ব্যয় করতে হবে সেটা সামর্থ্য আমার নাই, সেই ক্ষেত্রে কিন্তু আমার এটাকে আমি চাহিদা বলবো না। আবার সামর্থ্য আছে কিন্তু আমি চাচ্ছি না টাকাটা খরচ করতে এটার পিছনে, সেই ক্ষেত্রে এটা চাহিদা হবে না। অর্থাৎ আমার যে পাওয়ার আকাঙ্ক্ষা, আমার যে কেনার সামর্থ্য, আর আমার যে এটার পেছনে যে ক্রয় করার মানে অর্থ ব্যয় করার যে ইচ্ছা, তিনটা যখন একসাথে থাকবে তখনই সেটা চাহিদা হবে। আর অর্থনীতিবিদ বেনহাম বলেন, কোনো নির্দিষ্ট সময় ক্রেতা নির্দিষ্ট দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে ওই দ্রব্যের চাহিদা বলে। এটা অনেক সময় সৃজনশীলের কর প্রশ্নে থাকতে পারে যে চাহিদা বলতে কি বোঝায় বা চাহিদা কি। সেই ক্ষেত্রে যে কোনো একজন যদি তুমি অর্থনীতিবিদ বা অধ্যাপকের যে সংজ্ঞাটা সে দিতে পারো, সেই ক্ষেত্রে এটা অনেক ভালো হবে। তারপর আসে চাহিদা বিধি, অন্যান্য বিষয়গুলো স্থির রেখে একটি নির্দিষ্ট সময় কোনো দ্রব্যের দাম, অন্যান্য বিষয়গুলো স্থির রেখে একটি নির্দিষ্ট সময় কোনো দ্রব্যের দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে, আবার দাম বাড়লে চাহিদার পরিমাণ কি হয়, কমে যায়। চাহিদা ও দামের মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক এটাকে কি বলে, চাহিদা বলে। অর্থাৎ তুমি যখন একটা পণ্য কিনতে যাবা, সেটার দামটা যখন বেড়ে যাবে তোমার চাহিদা কি হবে, চাহিদাটা কমে যাবে, আবার দামটা যখন কমে যাবে তোমার সেই দ্রব্যের যে চাহিদাটা সেটা বেড়ে যাবে। এইটাকে বলা হচ্ছে কি, মানে দাম আর এই যে চাহিদা, এটা যে বিপরীতমুখী যে সম্পর্কটা, এটাকে বলা হচ্ছে কি, চাহিদা বিধি। অধ্যাপক মার্শাল কি বলেন, অধ্যাপক মার্শাল বলেন যে যে বিধির সাহায্যে দাম ও চাহিদার পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ করা হয় তাকে চাহিদা বিধি বলে। চাহিদার কিছু নির্ধারক আছে, আমরা যদি সেগুলো দেখি, দেখো দ্রব্যের নিজস্ব দাম,
দ্রব্যের নিজস্ব দামটা কিরকম, যে আমরা যেটা মাত্র বললাম যে দ্রব্যের দামটা যদি কম থাকে বা কমে যায় আগের তুলনায়, সেই ক্ষেত্রে আমাদের চাহিদাটা বাড়বে। আর যদি দামটা বাড়ে তাহলে কি হবে, চাহিদাটা কমবে। এখন তুমি একটা খাবার কিনতেছো 10 টাকা দিয়ে প্রত্যেক দিন, সেটার দামটা যদি কমে 5 টাকা হয়ে যায়, তুমি কিন্তু সেটা 2টা করে কিনবা, কারণ তোমার সেটার যে দামটা কমে যাওয়ার ফলে যে চাহিদাটা সেটা কিন্তু বাড়বে। আবার যদি সেটার দামটা বেড়ে যায় তুমি কি করবা, তুমি তখন কিন্তু সেটা কিনতে পারবে না, তোমার সেটার প্রতি যে চাহিদাটা সেটা কমবে। তারপর হচ্ছে ভোক্তার আয়, ভোক্তার আয় যখন বৃদ্ধি পায় চাহিদা তখন বৃদ্ধি পায়, ভোক্তার আয় যখন হ্রাস পায় চাহিদা তখন হ্রাস পায়। অর্থাৎ ভোক্তার আয়ের সাথে চাহিদার সম্পর্কটা হচ্ছে ধনাত্মক সম্পর্ক। ভোক্তার আয় যতটা বাড়বে চাহিদাও বাড়বে, ভোক্তার আয় যত কমবে চাহিদাও কমবে। আর এই ক্ষেত্রে আমরা যেটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি, যেমন ধরো তুমি এখন হচ্ছে কলেজে যাও রিক্সা দিয়ে, তোমার যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে বা হেঁটে হেঁটে, কিন্তু তোমার আয়টা যদি হঠাৎ করে বৃদ্ধি পায় তুমি কিন্তু তখন আর এই কষ্ট করে বাসে করে বা লেগুনায় করে কলেজে যাবো না, তুমি তখন কলেজ যাবো কী করে, রিক্সা দিয়ে বা পাঠাও নিয়ে। তো ভোক্তার আয়ের সাথে যে আমাদের যে চাহিদা যেটা সেটা কিন্তু কী হয়, পরিবর্তন হয়। তারপর হচ্ছে সময়, সময় বিবেচনা করে চাহিদার হ্রাস বৃদ্ধি ঘটে থাকে। যেমন ধরো যে আমাদের যে আইসক্রিম, যেটা আইসক্রিম কিন্তু আইসক্রিম আইসক্রিমের মতোই থাকে, কিন্তু শীতের সময় কিন্তু দেখবা সেটার দামের সাথে কোনো সম্পর্ক থাকে না। দাম আগের মতো থাকলেও চাহিদাটা কী হয়, চাহিদাটা কমে যায় শীতের দিনে। আবার যদি শীতের কাপড় দেখো, যে সোয়েটার যেগুলো, সেটা দেখবা যে শীতের সময় দাম বেশি থাকে, মানুষ তারপরও কেনে। আবার গরমের সময় দামটা কম থাকলে কিন্তু মানুষ কিনে না। অর্থাৎ চাহিদাটা নির্ধারণ হচ্ছে কিসের উপর, যে সময়টা, সময়ের উপর। তারপরে ভবিষ্যৎ দাম সম্বন্ধে ধারণা, ভবিষ্যৎ দাম সম্বন্ধে ধারণা হচ্ছে যে ভবিষ্যতে একটা বস্তুর দাম আরো কমতে পারে বা আরো বাড়তে পারে। এইভাবে চিন্তা ভাবনা করলে তোমার যে চাহিদাটা সেটার পরিবর্তন ঘটবে। অর্থাৎ যেমন ধরো যে ভবিষ্যতে তুমি এখন একটা পণ্য কিনতেছো, সেটার দামটা বাড়তেছে, কিন্তু সেটার দাম ভবিষ্যতে আরো অনেক বেশি বাড়ার চান্স আছে। তখন কি হবে, দামটা যখন বাড়তেছে তুমি তখনও তোমার চাহিদাটা বাড়াবা, কারণ ভবিষ্যতে দামটা আরো বেশি বেড়ে যেতে পারে। তো এইসব ক্ষেত্রে ভবিষ্যতের দাম বাড়ার সম্ভাবনাটা যেটা, সেটা আমাদের চাহিদাটা নির্ধারণ করে দেয়। তারপর হচ্ছে ক্রেতার রুচি, ক্রেতার রুচি চাহিদার ক্ষেত্রে একটা বড় নির্ধারক, কারণ ক্রেতার রুচি পরিবর্তনের সাথে চাহিদার পরিবর্তন যে কোনো সময় ঘটতে পারে। অনেক সময় দেখা যায় যে দ্রব্যের দাম কমলেও ক্রেতা সেটা আর চাহিদাটা বাড়ায় না, কারণ তার রুচির পরিবর্তন ঘটেছে। তারপর হচ্ছে বাজারে ক্রেতার সংখ্যা, বাজারে ক্রেতার সংখ্যার উপর চাহিদাটা নির্ধারণ করে থাকে। বিজ্ঞাপন, বিজ্ঞাপনের মাধ্যমে চাহিদাটা নির্ধারিত হয়ে থাকে। তারপর হচ্ছে জনসংখ্যা, একটি দেশের জনসংখ্যার উপর সেই দেশের যে সামগ্রিক চাহিদা বা আমাদের প্রত্যেকজনের যে একক যে চাহিদাটা সেটা নির্ধারিত হয়। আয় বন্টন, দেশের সামগ্রিক যে আয় সেটা কিভাবে বন্টিত হচ্ছে সেইটার উপর আমাদের যে চাহিদা সেটা নির্ধারিত হয়। তারপর হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যে চাহিদাটা সেটা নির্ভর করে কিরকম, ধরো আমাদের যে আমদানি রপ্তানি যেটা, সেটা যদি আমাদের রপ্তানি যদি বেশি হয় তাহলে কি হবে, আমাদের যে দেশীয় পণ্য যেগুলো সেগুলোর কিন্তু চাহিদাটা কমবে, আর যে বৈদেশিক পণ্য যেগুলো সেগুলোর চাহিদাটা বাড়বে। আবার যদি উল্টাটা হয় যে আমাদের রপ্তানিটা কম হচ্ছে, তখন হবে তোমার দেশীয় পণ্যের চাহিদা যেটা সেটা কিন্তু বাড়বে। সঞ্চয় প্রবণতা, সঞ্চয় প্রবণতা বলতে আমি কতটুকু সেভিংস করব সেটা আমার যে প্রবণতা সেটা হচ্ছে সঞ্চয় প্রবণতা। সঞ্চয় প্রবণতার উপর আমাদের চাহিদাটা নির্ভর করে। তারপর হচ্ছে জীবনযাত্রার মান, আমাদের জীবনযাত্রার মানের উপর আমাদের চাহিদাটা নির্ভর করে। আমাদের সবার জীবনযাত্রার মান যেমন এক না, সবার চাহিদাটাও কিন্তু এক না, জীবনযাত্রার মান চাহিদাটা নির্ধারণ করে থাকে। আর হচ্ছে পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের দাম, এই দুইটার ক্ষেত্রে চাহিদার একটা ব্যাপক সম্পর্ক আছে। তুমি যদি দেখো যে চা ও কফি দুইটা হচ্ছে ঠিক একটা আর একটার কি পরিবর্তক দ্রব্য, পরিবর্তক দ্রব্য। ধরো আমি এখন চা খাই প্রত্যেক দিন, এখন চায়ের দামটা কি হলো, কমে গেল, তো আমার চাহিদাটা বাড়ার কথা। কিন্তু আমি যদি বাজার ঘেটে দেখি যে আমি যেই দামে চা কিনতেছি আমি তার চেয়েও কম দামে কফিটা কিনতে পারবো, সেটা আমার জন্য সাশ্রয়ী হবে, তাহলে কি হবে, চায়ের দামটা কমলে আমাদের চায়ের চাহিদাটা বাড়বে না। সুতরাং চাহিদা বৃদ্ধির যে নির্ধারক, সেই ক্ষেত্রে পরিবর্তক দাম মানে পরিবর্তক যে দ্রব্য তাদের দামটাও আমার নির্ধারণ করে দিচ্ছে। আর পরিপূরক দাম, ধরো তুমি এখন হচ্ছে যে চা খাচ্ছ, চা খাচ্ছ ঠিক আছে, চা পাতার দাম কমলো, কিন্তু তার যেটা পরিপূরক দ্রব্য আছে চিনি, সেটার দামটা বেড়ে গেল। সেই ক্ষেত্রে কিন্তু যে পরিবর্তক পরিপূরক দ্রব্যের তার মানে দামের যে তারতম্য, সেটা কিন্তু তোমার যে একটা দ্রব্যের চাহিদা সেটার উপর ব্যাপক প্রভাব ফেলবে।
তারপর হচ্ছে চাহিদা বিধি, এই বিধিটা হচ্ছে তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, কারণ চাহিদা বিধি দিয়েই আমাদের যে বাজারের যে দামটা সেটা নির্ধারণ হয়। দেখো এই যে চিত্র, মানে এই যে ছক, এই ছকে দেখো দাম যখন 1 টাকা তখন কি চাহিদার পরিমাণ কত? 8। দাম 2 টাকা হলে চাহিদার পরিমাণ কত হয়? 6। দাম 3 হলে চাহিদার পরিমাণ হবে 4, আর দাম যখন 4 হবে তখন চাহিদার পরিমাণ কত হবে? 2। অর্থাৎ দাম যতটা বাড়তেছে চাহিদার পরিমাণ তার মানে কমতেছে, দাম বাড়লে চাহিদার পরিমাণ কমতেছে। এখন এরকম একটা ছক দিয়ে যদি পরীক্ষায় বলে তোমাকে চিত্র আঁকতে, তখন তোমার চিত্র এঁকে চিত্রটা ব্যাখ্যা করতে হবে। তো যদি দেখো যে এখানে দাম আর চাহিদা, আমরা লম্ব অক্ষে ধরেছি দাম আর ভূমি অক্ষে চাহিদা, তাহলে দেখো দাম যখন 1 টাকা চাহিদার পরিমাণ তখন 8 একক, দাম 2 টাকা হলে সেটার পরিমাণ কমে হবে 6 একক, দাম 3 টাকা হলে চাহিদার পরিমাণ 4 একক, আর দাম যখন 4 টাকা তখন চাহিদার পরিমাণ 2 একক। এখন এটা যদি আমরা বিন্দুগুলো যোগ করে দেই তাহলে যে রেখাটা পাবো এটাই হচ্ছে ডিমান্ড কার্ভ অথবা চাহিদা রেখা। তো পরীক্ষায় যখন এভাবে একটা সূচি দিয়ে বা একটা ঘটনা দিয়ে বলবে যে একটা দ্রব্যের দাম আগে এত ছিল, তারপরে এত হয়েছে, তারপর চাহিদার পরিমাণটা এমন হয়েছে, সেই ক্ষেত্রে তোমার সূচি একে চিত্র দিয়ে সেটাকে ব্যাখ্যা করে দিতে হবে। এখন হচ্ছে চাহিদা বৃদ্ধির কিছু অনুমিত শর্ত রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ভোক্তার আয় স্থির, অর্থাৎ এই ক্ষেত্রে ভোক্তার আয় যেটা সেটাকে স্থির ধরে নেওয়া হয়েছে, ভোক্তার আয়ের পরিবর্তন হলে চাহিদাটা কি হবে, মানে চাহিদা বৃদ্ধিটা কি হবে, সেটা আর কার্যকর থাকবে না। তারপর হচ্ছে ভোক্তার রুচি ও অভ্যাস স্থির ধরা হয়েছে, অর্থাৎ চাহিদা বৃদ্ধির ক্ষেত্রে ভোক্তার রুচি ও অভ্যাসের পরিবর্তনটা এখানে মানে হওয়া যাবে না, হলে সেটা কি হবে, চাহিদা বৃদ্ধিটা আর কার্যকর থাকবে না। তারপর হচ্ছে সম্পর্কিত দ্রব্যের যে দাম সেটা স্থির ধরা হয়েছে, অর্থাৎ ওই যে বললাম পরিবর্তক ও পরিপূরক দ্রব্য, তাদের দামটা স্থির থাকতে হবে। তারপর হচ্ছে কি সময় স্থির, এই যে সময়ের কথা বললাম সময়টা স্থির ধরা হয়েছে, যে একটা নির্দিষ্ট সময় আমাদের চাহিদা বৃদ্ধিটা যেটা সেটা কার্যকর হবে। আর কি হবে, ভোক্তা যুক্তিশীল, অর্থাৎ ভোক্তার যুক্তিশীলতা এখানে একটা বড় ফ্যাক্টর। ধরো আমাদের মধ্যে কয়েকজন অনেকে আছে এরকম যে যারা ভোক্তা অজ্ঞতা বলতে পারি আমরা, ভোক্তা অজ্ঞ যখন থাকে তখন কি হয়, দাম বাড়লেও কিন্তু তার চাহিদাটা হ্রাস পায় না, তার চাহিদাটাও বাড়ে। তো এরকম যে অযৌক্তিক যে ভোক্তা, এইসব ক্ষেত্রে কিন্তু চাহিদা বৃদ্ধিটা কার্যকর হবে না, তাই চাহিদা বৃদ্ধির শর্ত সমূহের মধ্যে ভোক্তাকে যুক্তিশীল ধরে নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে কি চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম, আয়ের পরিবর্তন, আয়ের পরিবর্তন ঘটলে কি হবে, চাহিদা বৃদ্ধির যে ব্যতিক্রম, অর্থাৎ যে চাহিদা বৃদ্ধির কার্যকারিতাটা হারায় সেইটা চাহিদা বৃদ্ধির কি হবে, অকার্যকর হয়ে যাবে। তারপর কি হবে, অভ্যাস ও রুচির পরিবর্তন, অভ্যাস ও রুচির পরিবর্তন ঘটলে চাহিদা বৃদ্ধি অকার্যকর হয়ে যাবে। ভবিষ্যৎ প্রত্যাশা, অবস্থাগত কারণ, অবস্থাগত কারণ বলতে বোঝানো হচ্ছে যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত যদি ঘটনা ঘটে যায় সেই ক্ষেত্রে চাহিদার যে অকার্য মানে চাহিদা বৃদ্ধি যে অকার্যকর হয়ে যায় সেটা, যেমন ধরো কোনো একটা এলাকায় যে কলেরার প্রাদুর্ভাব দেখা দিল, অর্থাৎ সেই এলাকায় কলেরা ছড়িয়ে পড়লো, এখন সেই এলাকায় দেখবা যে মাছের দাম যতই কম হোক মাছের চাহিদা কিন্তু বাড়বে না, সেই ক্ষেত্রে যে চাহিদা বৃদ্ধি অকার্যকর হয়ে গেছে সেটা বোঝাচ্ছে। তারপরে হচ্ছে কি অতি আবশ্যকীয় দ্রব্য, অতি আবশ্যকীয় দ্রব্য বলতে আমরা প্রত্যেক দিন জীবনে যেটা ব্যবহার করে থাকি সেইটা হচ্ছে অতি আবশ্যকীয় দ্রব্য, আর এই দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম ঘটাটা স্বাভাবিক, কারণ দাম বাড়লে এদের চাহিদাটা না কমে সেটা আরো বাড়তেও পারে, কারণ এটা অতি আবশ্যকীয় দ্রব্য। তারপর হচ্ছে ঋতুর পরিবর্তন, যেটা আমরা সময় যে শীতকালের ইয়ে দিয়ে বললাম সেইটা, আর এটা কি ভোক্তার অজ্ঞতা। মূলত আমাদের যে চাহিদা বৃদ্ধির যে শর্তগুলো আছে, শর্তগুলো যখন ফলো করবে না তখন সেইটাই কিন্তু চাহিদা বৃদ্ধির মূল ব্যতিক্রম যেগুলো সেগুলো হয়ে যাবে। আর এখন আমরা আলোচনা করবো হচ্ছে চাহিদার অপেক্ষক, যেটা সেটা নিয়ে। চাহিদা অপেক্ষক হচ্ছে একটি দ্রব্যের চাহিদা যেসব বিষয়ের উপর নির্ভর করে তাদের তাদের সাথে চাহিদার যে কার্যকারণ সম্পর্ক রয়েছে সেটাকে কি বলছি, চাহিদা অপেক্ষক। অর্থাৎ একটি দ্রব্যের দাম আমরা যেটাকে দেখলাম যে কার কার সাথে নির্ভর করে, চাহিদা যে নির্ধারক ছিল সেই সব বিষয়ের উপর যে চাহিদা দামটা নির্ভর করে, এটা যখন আমরা একটি গাণিতিক উপায় দেখব তখন সেটাই হবে চাহিদা অপেক্ষক। এই ক্ষেত্রে দুটা চলক দেখব আমরা, একটা হচ্ছে স্বাধীন আর একটা হচ্ছে অধীন চলক। যে চলক যে কোনো আরোপিত মান গ্রহণ করতে পারে এবং অন্য কোনো চলকের উপর নির্ভরশীল থাকে না তাকে স্বাধীন চলক বলে, যেমন দাম।
অর্থাৎ দাম কিন্তু অন্য কোনো বস্তুর উপর নির্ধারিত হয়ে আসে না, দামের উপর বরং আমাদের যে চাহিদা সেটা নির্ভর করে। তো চাহিদা অপেক্ষকের ক্ষেত্রে আমরা দেখব যে দাম হচ্ছে স্বাধীন চলক, আর চাহিদা যেটা সেটা হচ্ছে অধীন চলক। কারণ অধীন চলক কি, যে চলকের মান অন্য চলকের মানের উপর নির্ভরশীল তাকে অধীন চলক বা নির্ভরশীল চলক বলা হয়। তারপর দেখব চাহিদা সমীকরণ। চাহিদা সমীকরণ আমাদের যে বোর্ড পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষায় প্রায় গ নম্বরের চাহিদা সমীকরণ বা চাহিদার যে কোনো একটা অঙ্ক দেওয়া হয়। তো চাহিদা সমীকরণ ক্ষেত্রে দেখবা যে হয়তো দুইটা দাম ঘটনা করে দেওয়া আছে, অথবা দুইটা দাম সূচির মধ্যে দেওয়া থাকবে এইভাবে। তো সেই ক্ষেত্রে তোমাকে চাহিদা সমীকরণ লিখতেও বলতে পারে, বা চাহিদা সমীকরণ থেকে তোমাকে যে চাহিদার পরিমাণ বা ভারসাম্য সেটা বের করতে বলতে পারে। তো চাহিদার সমীকরণের সূত্র যদি আমরা দেখি, QD মাইনাস Q1 বাই Q1 মাইনাস Q2 ইকুয়াল টু P মাইনাস P1 বাই P1 মাইনাস P2। এখানে মানগুলো দেখো যে QD হচ্ছে চাহিদার পরিমাণ, তারপরে প্রাথমিক দামের পরিমাণ, প্রাথমিক চাহিদার পরিমাণ হচ্ছে Q1 যেটা, এই যে এইটা। তারপর দেখবা যে Q2 হচ্ছে কি, পরিবর্তিত চাহিদার পরিমাণ। অর্থাৎ চাহিদা প্রথমে ছিল কত, 10, এই 10টা হচ্ছে Q1, আর পরে হলো যে 6, এই 6টা হচ্ছে Q2। তারপর হচ্ছে দ্রব্যের দাম ইকুয়াল টু পি, P1 হচ্ছে প্রাথমিক দাম, অর্থাৎ যে দাম যে প্রথমে 5 টাকা ছিল সেইটা, আর P2 হচ্ছে কি, পরিবর্তিত দাম। তো এখন আমরা যদি এই মানগুলো যদি সূত্রে বসাই, দেখো QD মাইনাস Q1 এ যদি আমরা সূত্র যদি মানগুলো বসাই, দেখো QD মাইনাস 10 প্রাথমিক চাহিদা যেটা, আর 10 মাইনাস 6 এখানে 5 বসবে, আর 5 এর নিচে কী বসবে, 5 মাইনাস 7। তো ক্যালকুলেশন করার পর দেখবা এখানে নিচে হবে 4, আর এদিকে হবে -2, আর আর গুণন করার পর -2QD+20 ইকুয়াল টু 4P-20, -2QD=4P-20, আবার 8+20টা এই পাশে এসে কি হয়ে গেছে, -20 হয়ে গেছে। তারপর দেখো এটা -20 -20 ইকুয়াল টু কি হবে, -40। উভয় পক্ষকে আমরা কি করব, মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে কি হবে, 2QD = -4P+40। এটাকে আমরা সাজিয়ে কি লিখবো, 40 - 4P। তারপর টুটা এই পাশে এনে ভাগ করে দিলে আমাদের কি হবে, 40 - 4P/2 = 20 - 2P। অর্থাৎ চাহিদা সমীকরণ কী দাঁড়ালো আমাদের, QD = 20 - 2P। তো চাহিদা সমীকরণের ক্ষেত্রে যদি তোমাকে এভাবে সূচি দিয়ে দেয়, তুমি এভাবে সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে সেটা তখন ক্যালকুলেট করে বের করে দিবা, তাহলে তোমার নিচে এই যে এটা আসলো এটা হচ্ছে তোমার কি, চাহিদা সমীকরণ। এভাবে তোমাকে সূচি দিয়ে দিলে চাহিদা যে সমীকরণটা সেটা বের করে দিতে হবে। তারপর হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা। চাহিদার স্থিতিস্থাপকতা দেখো যে চাহিদা বিধি অনুযায়ী কোনো বস্তুর দামের পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন ঘটে, এটা আমরা জানি। কিন্তু দামের যে হারে পরিবর্তন ঘটে চাহিদা সবসময় সে হারে পরিবর্তন ঘটে না। একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার যে হারে পরিবর্তন হয় তাকে কি বলে, চাহিদার স্থিতিস্থাপকতা বলে। চাহিদার স্থিতিস্থাপকতা আমরা 3 প্রকার দেখব। একটা হচ্ছে কি, চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আরআর স্থিতিস্থাপকতা, আর একটা হচ্ছে কি, চাহিদার আয় স্থিতিস্থাপকতা। 3 ক্ষেত্রে আমরা চাহিদার স্থিতিস্থাপকতাটা আলোচনা করব, কিন্তু আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চাহিদার যে দাম স্থিতিস্থাপকতা সেইটা। অর্থাৎ দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তনটা কীরকম ঘটে সেইটা আমাদের পরীক্ষায় ব্যাখ্যা করতে হতে পারে। তো সেটা যদি আমরা আলোচনা করি, দেখো যে দ্রব্যের দামের হ্রাস বৃদ্ধির ফলে সেই দ্রব্যের চাহিদা হ্রাস বৃদ্ধি ঘটলে তাকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলা হয়। উদাহরণস্বরূপ আমরা দেখব যে, মনে করি বাজারে, এটা বাজার আছে, বাজারে ডিমের দাম 10 টাকা থেকে 8 টাকা হলে ডিমের চাহিদা বৃদ্ধি পেয়ে 100 একক থেকে 120 একক হয়। এই ক্ষেত্রে আমরা ডিমের চাহিদার দাম স্থিতিস্থাপকতা যেটা সেটা বের করব। তো এটার একটা সূত্র আছে, দেখো আমরা প্রথমে সূচি আঁকলাম যে ডিমের দাম কত, যখন 10 টাকা তখন চাহিদার পরিমাণ 100 একক, ডিমের দাম যখন 8 টাকা হবে তখন চাহিদা বেড়ে গিয়ে কত হবে, 120 একক। স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যদি আমরা দেখি যে ED = Q/ΔP × P/Q, অর্থাৎ চাহিদার এই সূত্র, মানে এই সূত্রে আমরা যদি মানগুলো দেখি কোনটা কিসের মান, তাহলে দেখো যে ডেল্টা কিউ হচ্ছে চাহিদার যে পরিবর্তন, অর্থাৎ চাহিদা কতটুকু পরিবর্তন হয়েছে সেইটা, ডেল্টা পি হচ্ছে দামের পরিবর্তন, দাম কতটুকু পরিবর্তিত হলো সেইটা, ডেল্টা কি হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ, মানে কি হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ, আর পি হচ্ছে প্রাথমিক দাম। অর্থাৎ এখানে সূত্রে যদি মানগুলো বসাও, 120 থেকে 100 বিয়োগ করবা,
এক্ষেত্রে মাথায় রাখবো অবশ্যই যে তুমি বিয়োগটা করবা নিচে থেকে উপরে, অর্থাৎ তুমি যদি উল্টা বিয়োগ করো 100 থেকে 120 বিয়োগ দিও, তাহলে কিন্তু তোমার সূত্রের যে মান যেটা সেটা ভুল বেরোবে। তুমি পরে যেটা আসছে পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিবা, তো 120 মাইনাস 100 বাই 8 মাইনাস 10 ইন্টু 10 বাই 100। এখন এক্ষেত্রে তুমি যদি বিয়োগ করো দেখো 20 বাই মাইনাস 2 ইন্টু 10 বাই 100, কাটাকাটি করলে কী হবে মাইনাস 1। তো এখানে আমরা কি পেলাম যে চাহিদার স্থিতিস্থাপকতা যেটা সেটা কি হবে মাইনাস 1 হবে, কিন্তু সবসময় আমরা কী কী করবো মাইনাস চিহ্ন যেটা সেটা বর্জন করে দিব, কারণ যেহেতু চাহিদার সাথে দামের সম্পর্কটা কি ঋণাত্মক অর্থাৎ বিপরীতমুখী, সেই ক্ষেত্রে আমাদের স্থিতিস্থাপকতার মান যেটা এটা সবসময় মাইনাসে আসবে। আমরা মাইনাসটা কী করবো বর্জন করব। তো এখানে আমার স্থিতিস্থাপকতার মানটা কত আসলো 1। এখন এটার যে বিভিন্ন রকম প্রকারভেদ হতে পারে, অর্থাৎ এই মানটা 1 না এসে অনেক রকম হতে পারে, তো সেগুলো আমরা দেখব। যে একক স্থিতিস্থাপকতা যেটা আমরা মাত্র পেলাম, এটা হচ্ছে কি চাহিদার মানে দামের যে পরিবর্তন ঘটে চাহিদার ঠিক একইভাবে পরিবর্তন ঘটে, অর্থাৎ দাম যদি 20% কমে আমার চাহিদার পরিমাণ 20% বাড়বে এরকম। আবার একক অপেক্ষা বেশি স্থিতিস্থাপকতা কোনটা, এটা হচ্ছে তোমার দাম যেই হারে কমতেছে তোমার চাহিদাটা কি তার চেয়ে বেশি হারে মানে চেঞ্জ হচ্ছে, দাম যেই হারে চেঞ্জ হবে চাহিদার তার চেয়ে বেশি হারে চেঞ্জ হবে। আর একক অপেক্ষা কম হচ্ছে যে দাম যতটুকু চেঞ্জ হবে চাহিদা তার চেয়ে কম হারে পাল্টাবে। আর শূন্য স্থিতিস্থাপকতা হচ্ছে যে দামের সাথে চাহিদার কোনো হচ্ছে সম্পর্ক থাকবে না। আর অসীম স্থিতিস্থাপকতা হচ্ছে যে দাম পরিবর্তন হোক বা না হোক তোমার চাহিদার পরিমাণ বাড়বে। প্রথমটা শূন্যটা কি তোমার দামের সাথে চাহিদার সম্পর্ক থাকবে না, অর্থাৎ দাম যতই বাড়ুক কমুক তোমার চাহিদা বাড়বে কমবে না। আর অসীমের ক্ষেত্রে কি হবে তোমার দাম স্থির থাকলেও তোমার চাহিদাটা বাড়তে থাকবে, এটা হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা। তোমার পরীক্ষায় যদি স্থিতিস্থাপকতা চায় তোমার প্রথম তিনটার যে কোনো একটা হবে, আর তুমি সেটা ব্যাখ্যা করে দিবা। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে একের থেকে বেশি যে স্থিতিস্থাপকতা সেই ক্ষেত্রে আমাদের বলতে হবে সেটা হচ্ছে কি বিলাস জাতীয় দ্রব্য, বিলাস জাতীয় দ্রব্য একের থেকে কম হলে সেটা হবে কি নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এই দুইটা বিষয় আমাদের খাতায় এটা লিখে দিতে হবে। একটা হচ্ছে বিলাস জাতীয়, একটা হচ্ছে নিত্য প্রয়োজনীয়। অর্থাৎ যেটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় সেই ক্ষেত্রে দেখবা যে দাম পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন যেটা হয় সেটা কিন্তু মানে দামের পরিবর্তন তুলনায় কম হয়, কিন্তু বিলাস জাতীয় ক্ষেত্রে সেটা কি বেশি হয়, অর্থাৎ একটা শখের দ্রব্য তোমার বিলাস জাতীয় একটা দ্রব্য দামটা একটু কমছে তুমি কিন্তু সেটা কেনার চেষ্টা করবা বেশি, কিন্তু নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সেগুলো কিন্তু তোমার দাম বাড়ুক বা কমুক তোমার কিনতেই হবে, এজন্য তোমার চাহিদার পরিবর্তনের হারটা কিন্তু সেই ক্ষেত্রে কম হয়। তো আমরা যদি পরের স্লাইডটা দেখি, এরপর আমাদের আলোচনায় আসবে যোগান। যোগানটা কি সাধারণত কোনো দ্রব্যের সরবরাহকে যোগান বলে, কিন্তু অর্থনীতির ভাষায় কোনো একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে বিক্রেতাগণ কোনো একটি দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে রাজি হয় তাকে যোগান বলা হয়। আমরা নর্মালি কি হয় আমরা আমরা যে বিক্রেতা যারা তারা দোকানে যে পণ্যগুলো তোলে তাকেই আমরা যোগান বলি, কিন্তু আসলে এটা ভুল, কারণ যোগানের সাথে মজুদের একটা পার্থক্য রয়েছে। যোগান হচ্ছে মজুদ হচ্ছে একজন বিক্রেতা বা ব্যবসায়ী তার দোকানে বা বিক্রয়ের জন্য যে পণ্যগুলো নিবে বা একজন উৎপাদনকারী যে পণ্যটা উৎপাদন করবে সেটা হচ্ছে তার কি মজুদ, কিন্তু যোগান হচ্ছে যে একটা নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময় একজন বিক্রেতা সেই দামে যতটুকু সে বিক্রয় করতে ইচ্ছুক, ধরো একজন কৃষক 100 মণ ধান উৎপাদন করলো সেটা হচ্ছে তার কি মজুদ, কিন্তু সে বাজারের এখন যে দামের অবস্থা সেই অবস্থায় সে কী করবে 50 মণ বিক্রি করবে, 50 মণ সে রেখে দিবে, তো এখানে তার 50 মণ কী হবে তার যোগান হবে। দেখো অধ্যাপক র্যাগন ও থমাস বলেন কোনো ফার্ম নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য বিক্রয়ের ইচ্ছা প্রকাশ করে তাই হলো কি যোগানের পরিমাণ। অর্থাৎ একজন ফার্ম বা একজন উৎপাদনকারী যেটা নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য বিক্রয়ের ইচ্ছা প্রকাশ করে তাই হচ্ছে যোগানের পরিমাণ। যোগানের কিছু নির্ধারক আছে চাহিদার মতে, দেখো যে দ্রব্যের নিজস্ব দাম অর্থাৎ দ্রব্যের দাম যোগানটা নির্ধারণ করে, দ্রব্যের দামটা যখন বেশি হয় তখন কি যোগানটা বেশি হয়, আর দ্রব্যের দামটা যখন কম হয় তখন কি হয় যোগানটা কম হয়। তারপর হচ্ছে কি দ্রব্যের চাহিদা যেটা
দ্রব্যের যে চাহিদা সেটার উপর যোগানটা নির্ভর করে কিরকম, দ্রব্যের চাহিদা না থাকলে কিন্তু যোগানটা বাড়ে না, অর্থাৎ দ্রব্যের বাজারে কোনো চাহিদাই নাই, কিন্তু তুমি মানে তাহলে কি কোনো ব্যবসায়ী সেই দ্রব্যটা তার দোকানে তুলবে বিক্রয়ের জন্য? সেটা কিন্তু হবে না। অর্থাৎ দ্রব্যের চাহিদার উপর দ্রব্যের যোগানটা নির্ধারণ হয় উপকরণের দাম। আমি যেই উপকরণ ব্যবহার করে আমার যে দ্রব্যটা উৎপাদন করব সেইটার দামটা বৃদ্ধি বলে কি হবে, আমার উৎপাদন খরচটা বাড়বে, আর উৎপাদন খরচটা বাড়লে কিন্তু আমার মানে যে যোগান সেটা কিন্তু কমে যাবে। সেটা দুইটা আসছে। তারপর হচ্ছে সময় বা মেয়াদ, সময় বা মেয়াদের উপর যোগানটা নির্ধারণ করে। চাহিদার মতোই সময়ের বা মেয়াদের ক্ষেত্রে যোগানটা আমাদের পরিবর্তিত হয়। তারপর হচ্ছে আবহাওয়া, প্রতিকূল আবহাওয়া বা অনুকূল আবহাওয়ার ক্ষেত্রে যোগানের হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। আমাদের ধরো বাজারে অনেক চাহিদা আছে, দামও ভালো পাচ্ছে, কিন্তু আমার যে আবহাওয়ার অবস্থা সেটার জন্য আমি কী করলাম, উৎপাদন করতে পারলাম না, তাহলে কিন্তু আমার যোগানটা কম হবে। আর হচ্ছে কর ও ভর্তুকি, করের বেলায় হচ্ছে তোমার কর যখন দিতে হবে তখন কী হবে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সেটা কমে যাবে। আবার ভর্তুকি দিলে কী হবে, ভর্তুকি দিলে যারা তোমার উৎপাদনকারী আছে তারা যদি ভর্তুকি পায় তারা কী করবে, উৎপাদন বেশি করবে, তাদের যোগানটা বেশি হবে। এভাবে এই বিষয়গুলো হচ্ছে যোগানের নির্ধারক হিসেবে কাজ করে। তারপর হচ্ছে চাহিদা বৃদ্ধির মতো আমরা যোগান বৃদ্ধিটা একটু আলোচনা করব। অধ্যাপক মার্শালের মতে অন্যান্য সব কিছু অপরিবর্তিত রেখে যদি কোনো একটি দ্রব্যের দাম বাড়ে তাহলে তার যোগান বাড়ে, আর তার দাম কমলে তার যোগান কমে। অধ্যাপক র্যাগন ও থমাসের মতে যোগান বৃদ্ধি ও যোগানের যে পরিমাণের যে ধনাত্মক সম্পর্ক নির্দেশ করে, মানে যোগান বৃদ্ধি দাম ও যোগানের পরিমাণের মধ্যে ধনাত্মক সম্পর্কটা নির্দেশ করে। অর্থাৎ চাহিদা যেমন দাম বাড়লে চাহিদা কমতো, যোগানের বেলায় কী হবে, উল্টাটা হবে। যোগানের বেলায় কি, দাম বাড়লে চাহিদাটা বাড়ে, আবার দাম কমলে চাহিদাটা কী হয়, কমে যায়। দেখো একটা ছক দেওয়া আছে এখানে দাম আর যোগানের পরিমাণের উপর। দেখো দাম যতটা বাড়তেছে যোগানও কিন্তু বাড়তেছে। দাম 1 টাকা ছিল, যোগান কত, 2 একক। দাম যখন 2 টাকা হয়েছে যোগান কত, 4 একক। দাম 3 টাকা হইলে যোগান 6 একক, আর দাম 4 টাকা হলে কি, যোগান 8 একক। দেখো এখানে চিত্র মাধ্যমে দেখি যে দাম 1 টাকা হলে যোগান 2 একক, দাম 2 টাকা হলে যোগান 4 একক, দাম 3 টাকা হলে যোগান 6, আর দাম যখন 4 হবে তখন কী হবে, যোগান হবে 8। এটা তোমরা একটা রেখা দিয়ে এঁকে দিই, এটা হবে যোগান রেখা। এই চাহিদা রেখা আর যোগান রেখা দিয়ে কিন্তু আমরা পরে ভারসাম্য যে অবস্থা সেটা দেখতে পাবো। দেখো যোগান বৃদ্ধির ব্যতিক্রম পরবর্তীতে দাম অধিক বৃদ্ধির সম্ভাবনা। ধরো আমি একজন ব্যবসায়ী, আমি ব্যবসা করতেছি, এখন আমার দামটা বৃদ্ধি পাচ্ছে, তো আমার কি করার কথা, এখন স্বাভাবিকভাবে আমার কি বাজারে যে যোগানটা, যোগানটা বাড়ানোর কথা। কিন্তু আমরা যদি দেখি যে আমরা মানে আমি বুঝতে পারতেছি যে সামনে আমার দ্রব্যের দামটা বাজারে আরো বৃদ্ধি পাবে, তখন আমি কি করব, তখন কিন্তু আমার যোগানটা দাম বাড়লেও তখন বাড়বে না, কারণ আমি কি, আমি চাচ্ছি যে পরবর্তীতে দাম যখন আরো বেশি বাড়বে তখন যায় আমি এগুলো বিক্রি করব। তো ভবিষ্যতে দাম অধিক বৃদ্ধির সম্ভাবনা থাকলে আমাদের যে যোগান যোগান বৃদ্ধি যেটা সেটা ব্যতিক্রম ঘটে। তারপরে হচ্ছে দুর্লভ দ্রব্য সামগ্রী, দুর্লভ দ্রব্য সামগ্রী কি, ধরো কোনো একটা পণ্য বা যে কোনো একটা অ্যান্টিক পিস যেগুলো আছে বা প্রত্নতাত্ত্বিক যে বিভিন্ন সম্পদ আছে সেগুলোর ক্ষেত্রে কি, দাম যতই বাড়ুক তুমি কিন্তু সেগুলো আরেকটা বানাতে পারবা না, সেটা আরেকটা উৎপাদন করতে পারবা না, সেক্ষেত্রে তোমার যোগান বৃদ্ধি কিন্তু কার্যকর হবে না। উপকরণের সীমাবদ্ধতার কারণে দাম বাড়লেও আমি যদি যোগান বাড়াতে না পারি তখন কিন্তু যোগান বৃদ্ধিটার ব্যতিক্রম ঘটবে। শ্রমের যোগান, শ্রমের যোগানটা হচ্ছে মানে শ্রম আমরা কি দিয়ে কিনি, পারিশ্রমিক দিয়ে। শ্রমের যোগানটা কিরকম, শ্রমের যোগানের ক্ষেত্রে তোমার যোগান বৃদ্ধিটা ব্যতিক্রম ঘটে, মানে বিপরীতটা ঘটে। শ্রম যখন আমাকে মানে আমাকে যখন পারিশ্রমিকটা বেশি দেওয়া হবে তখন কি হবে, আমার মধ্যে একটা বিশ্রাম প্রবণতা যেটা সেটা চলে আসবে। অর্থাৎ আমি চিন্তা করবো যে আমার তো টাকা পয়সা মানে আসতে আছে, তো আমি মানে কাজের পরিমাণটা কমিয়ে দিয়ে বিশ্রামটা একটু বেশি নিব। কিন্তু যদি আমার পারিশ্রমিক কম দেওয়া হয় তখন কিন্তু আমার মাথায় একটা চিন্তা থাকবে যে আমার পারিশ্রমিক আরো বাড়াতে হবে, সেই ক্ষেত্রে কি হবে, আমি কিন্তু শ্রমটা বাড়িয়ে দিব। সুতরাং শ্রমের যোগানের ক্ষেত্রে যোগান বৃদ্ধির ব্যতিক্রম ঘটে। তারপর হচ্ছে মৌসুমি দ্রব্য, মৌসুমি দ্রব্য যদি দেখো যে আমাদের যে শীতকালে বিভিন্ন শাকসবজি পাওয়া যায়, এক্ষেত্রে দেখবা যে বাজারে কিন্তু শীতকালে শাকসবজির দামটা কম থাকলেও যোগান কিন্তু কমে না, যোগান কিন্তু বৃদ্ধি পায়। কারণ কি, তারা এই যে দ্রব্যগুলো এগুলো কিন্তু তারা সংরক্ষণ করে পরে বিক্রি করতে পারবে না, তারা কি করে, মৌসুমি দ্রব্যের ক্ষেত্রে বাজারে দাম কম থাকলেও যোগান কমে না, যোগান বাড়ে। আর হচ্ছে পরিবহন জটিলতা, অর্থাৎ আমাদের
বিভিন্ন দূর দূর থেকে যে পণ্যগুলো আমরা ঢাকায় নিয়ে এসে বিক্রি করি, এই ক্ষেত্রে ধরো আমার বাজার এখন দামটা বেশি, কিন্তু পরিবহন জটিলতার কারণে আমি কি করলাম, বাজারে যোগানটা বাড়াতে পারলাম না, সেই ক্ষেত্রে যোগান বৃদ্ধির ব্যতিক্রম ঘটে। এখন আমরা দেখবো যোগান সমীকরণ ছক আছে এখানে, যে দাম যখন শূন্য যোগানের পরিমাণ -2, দাম যখন এক যোগানের পরিমাণ শূন্য, দাম যখন দুই যোগানের পরিমাণ দুই, আর দাম দাম যখন তিন তখন যোগানের পরিমাণ কত? 4। এটা হচ্ছে আমরা যোগান সমীকরণ দিয়ে সহজেই নির্ণয় করতে পারবো। আমরা জানি যোগান সমীকরণ হচ্ছে কিউ ইকুয়াল টু -c প্লাস dp। এখানে কোনটা কিসের মান দেখো, এখানে হচ্ছে কিউ হচ্ছে যোগানের পরিমাণ, পি হচ্ছে দ্রব্যের দাম, সি হচ্ছে শূন্য দামে যোগানের পরিমাণ, অর্থাৎ দাম শূন্য থাকলেও তুমি যদি ফ্রিতে কোনো একটা কিছু দিয়ে দাও সেই ক্ষেত্রে যোগানের পরিমাণ, অর্থাৎ ফ্রিতে কি আমি কাউকে কিছু দিয়ে দিব? সেটা অবশ্যই হবে না। অর্থাৎ দেখো শূন্য দামে কি যোগানের পরিমাণ -2, আমি ফ্রিতে কাউকে কিছু দিব তো নাই, ওটা পারলে তার থেকে কি দুইটা নিয়ে আরো নিয়ে রেখে দিব আমার কাছে। আর কি হচ্ছে দাম ও যোগানের পরিবর্তনের হার, অর্থাৎ দাম বাড়লে যোগান কি রূপে পরিবর্তন হবে সেইটা। তো এই সমীকরণ আমরা যদি মানগুলো বসাই, দেখো কিউ হচ্ছে যোগান, -2 হচ্ছে শূন্য দামে যোগানের যে পরিমাণ সেটা, তারপর হচ্ছে ডি অর্থাৎ দাম ও যোগানের পরিবর্তনের হার, আর এটা হচ্ছে কি পি। এখন দাম যদি আমরা শূন্য টাকা ধরি তাহলে আমরা কি পাবো, কিউ ইকুয়াল টু -2 প্লাস 2 × 0 ইকুয়াল টু -2। দাম যদি 1 টাকা হয় তাহলে কি হবে, যোগান শূন্য। দাম যদি 2 টাকা হয় তাহলে যোগান হবে কত, 2 একক, আর দাম যদি 3 টাকা হয় তাহলে যোগান হবে কত, 4 একক। সুতরাং সুতরাং আমরা আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সমীকরণ যদি মনে রাখি তাহলে আমাদের যোগানের যে কোনো ঘটনা বা যে কোনো ছক যদি আমাদের সৃজনশীলে দিয়ে দেয় তাহলে আমরা কি করতে পারবো, আমরা আমাদের যে যোগানের যে পরিমাণটা সেটা বের করতে পারবো, অথবা এইটা এই সমীকরণটাকে কাজে লাগিয়ে আর চাহিদা সমীকরণ কাজে লাগিয়ে আমরা আমাদের যে ভারসাম্যর যে অবস্থাটা সেটা নির্ণয় করতে পারবো। তো এখন আমরা যদি ভারসাম্য যদি আলোচনা করি, দেখো অর্থনীতিতে ভারসাম্য একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়, দুই বা ততোধিক বিপরীতমুখী শক্তির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যদি একটি স্থিত অবস্থার উপনীত হয় যেইখান থেকে তাদের বিচ্যুত করা বা বিচ্যুত হওয়ার কোনো প্রবণতা থাকে না তাকে ভারসাম্য বলে। অর্থাৎ বাজারে আমরা যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা পড়েছিলাম সেটাই আমরা এখন আলোচনা করব, যে বাজার যদি একটা স্থির অবস্থা অর্থাৎ একটা ব্যালেন্সড একটা অবস্থা তৈরি হয় যেটা থেকে কি দাম বা চাহিদা বা যোগান কোনোটারই পরিবর্তন হওয়ার কোনো প্রবণতা থাকে না সেটাকে আমরা বলবো হচ্ছে ভারসাম্য। দেখো ভারসাম্য দাম হচ্ছে যেই দামে বাজারে কোনো দ্রব্যের চাহিদা ও যোগানের পরিমাণ সমান হয় তাকে ভারসাম্য দাম বলে, আর ভারসাম্য পরিমাণ হচ্ছে যেই একটি নির্দিষ্ট দামে সরি কোনো একটি নির্দিষ্ট দামে বাজারে কোনো দ্রব্য চাহিদার পরিমাণ ও যোগানের পরিমাণ সমান হলে সেই পরিমাণকে কি বলে, ভারসাম্য পরিমাণ বলে। এখন দেখো ভারসাম্য হচ্ছে আমরা প্রথমে গাণিতিক উপায়ে ভারসাম্য যে সেটা বের করব সমীকরণের মাধ্যমে। মনে করি দেখো একটা চাহিদা সমীকরণ দেওয়া আছে কিউডি ইকুয়াল টু 25 -5p, আর একটা যোগান সমীকরণ দেওয়া আছে এটা। এখন তোমাদের পরীক্ষায় প্রায় সময় এটা হয় যে কিউডি আর কিউএস দুইটা সমীকরণ দিয়ে দেয়, তারপর গ অথবা ঘ নাম্বার প্রশ্নে বলবে যে বাজারের ভারসাম্য অবস্থা নির্ণয় করো বা ব্যাখ্যা করো। সেই ক্ষেত্রে তুমি যেটা করবা, আগে লিখবে যে ভারসাম্য অবস্থা কি, কিউডি ইকুয়াল টু কিউএস, কারণ আমরা কি জানি ভারসাম্য অবস্থায় চাহিদা ও যোগান সমান হয়। তো কিউডি ইকুয়াল টু কিউএস বসিয়ে দেওয়ার পর আমরা কি করব, কিউডি আর কিউএস এর মানগুলো বা সমীকরণগুলো বসিয়ে দিব। বসানোর পর আমরা হচ্ছে দেখো সংখ্যাগুলো একপাশে নিয়ে আসছি, 25 + 5 ইকুয়াল টু 5p প্লাস 5p, তারপর হচ্ছে কি 30 ইকুয়াল টু 10p, ক্যালকুলেট করলে কী হবে, p এর মান কত বের হবে, 3। এখন এই যে p এর মান আমরা পেলাম, এই p এর মানটা আমরা এই দুইটার যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে কী হবে, আমরা ভারসাম্য পরিমাণটা পাবো। পি এর মান কিউডি বা কিউএস এ বসিয়ে ভারসাম্য পরিমাণ পাওয়া যাবে। আমি যদি কিউডিতে বসাই, দেখো 25 -5 × 3 ইকুয়াল টু কী হলো, ভারসাম্য পরিমাণ কত বের হলো আমার, 10 একক। অর্থাৎ বাজারে যখন দাম 3 টাকা হবে তখন চাহিদা ও যোগান দুইটারই পরিমাণ হবে কি, 10 একক। আমি যদি এই 3টাকে যদি আমি এইখানে বসাতাম তাহলে কিন্তু আমার এটার পরিমাণও কী হবে, 10 একক হবে, কারণ আমি কি দুইটা সমান ধরে নিয়েছি। তো ভারসাম্য অবস্থায় কি চাহিদা ও দাম কী হয়, সমান হয়। দেখো বাজারের দাম যদি 4 টাকা হয় তাহলে কি চাহিদা 5 একক, কিন্তু যোগান কি 15 একক। অর্থাৎ দাম যখন বেশি মানুষ কিনতে চাচ্ছে কম কিন্তু ব্যবসায়ীরা বিক্রি করতে চাচ্ছে বেশি,
এক্ষেত্রে কি উদ্বৃত্ত অবস্থা হবে, অর্থাৎ বাজারে পণ্য অবিক্রিত অবস্থায় থেকে যাবে, চাহিদার তুলনায় ঘাটতিটা বেশি হবে, সরি চাহিদার তুলনায় যোগানটা বেশি হবে, এখানে ভুল আছে, এটা এখানে হবে কি যোগান, যোগানটা বেশি হবে। তারপর যদি দেখো যে দাম যদি 3 টাকা হয়, তাহলে দেখো যে 3 টাকা দামে চাহিদাও 10 যোগানও 10, এই ক্ষেত্রে কি হচ্ছে বাজারে ভারসাম্য অবস্থা যেটা সেটা কিন্তু এখানে অর্জিত হয়েছে। আবার দাম যদি আরো কমে 2 টাকা হয়ে যায়, তখন কি হবে, তখন মানুষ কিনতে চাইবে বেশি, চাহিদা হবে 15 একক, কিন্তু ব্যবসায়ীরা বিক্রি করতে যাবে না, তখন যোগান হয়ে যাবে কত, 5 একক, তখন কি হবে বাজারে ঘাটতি থাকবে, অর্থাৎ চাহিদাটা বেশি আছে কিন্তু বাজারে যথেষ্ট কি নাই, পণ্য নাই। তো এইভাবে আমরা যে গাণিতিক উপায়ে ভারসাম্যটা নির্ণয় করতে পারবো, আর ভারসাম্য উপায় নির্ণয় মানে ভারসাম্যটা নির্ণয় করার পর আমাদের একটা চিত্র দিয়ে এটা ব্যাখ্যা করতে হবে। দেখো আমাদের এই যে চিত্রটা, চিত্রে দেখবা আমাদের এই যে ই বিন্দুটা, এই ই বিন্দুটা হচ্ছে কি আমাদের ভারসাম্যমণ্ডিত হয়েছে এখানে, কারণ এখানে কি এই যে চাহিদা রেখা, এই যে যোগান রেখা দুটা ছিদ্র করেছে কি ই বিন্দুতে, ই বিন্দুতে আমাদের যে ভারসাম্যটা সেটা অর্জিত হয়েছে। তো এখানে আমরা ভারসাম্য দাম পেলাম 3 টাকা, আর ভারসাম্য পরিমাণ যেটা, যে পরিমাণ মানে চাহিদার যোগান দুইটাই সমান হবে, সেটা হচ্ছে কি 10 একক। তো তারপর আমাদের এই অধ্যায় আমাদের এখানেই শেষ। আমাদের এই অধ্যায় থেকে মূলত আসার মতো প্রশ্ন হচ্ছে চাহিদার মানে চাহিদা বিধি, যোগান বিধি, চাহিদার স্থিতিস্থাপকতা, আর মেইনলি ভারসাম্য। এই 3টা 4টা টপিক থেকে তুমি যদি মানে ভালো মতো পড়ে যাও, তাহলে কি পরীক্ষায় এই অধ্যায় থেকে যেই প্রশ্নই আসুক তুমি সেটা অ্যান্সার করে নাম্বার তুলতে পারবে। আর যেহেতু এটা পুরোটাই একটা গাণিতিক প্রক্রিয়া, তো এই ক্ষেত্রে তুমি যদি অঙ্কে কোনো ভুল না করো, অঙ্কটা যদি ঠিকঠাক মতো করে আসতে পারো, তাহলে কিন্তু টিচারে তোমার নাম্বার কাটার মতো কোনো উপায় থাকবে না। তো দ্বিতীয় অধ্যায়টা অবশ্যই চেষ্টা করবার সময় ভালো মতো পড়ে পরীক্ষায় এটা থেকে অ্যান্সার করার। 3 নম্বর অধ্যায়টা হচ্ছে উৎপাদন 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 আয় ও ব্যয়। আমরা এই ক্ষেত্রে উৎপাদন কিভাবে কি করা হয়, এটা উৎপাদনের আয় আর উৎপাদনের ব্যয় এই 3টা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে দেখব উৎপাদন আয় মানে উৎপাদন, উৎপাদনটা কি প্রাকৃতিক সম্পদের রূপগত, গুণগত, পরিমাণগত, অবস্থানগত পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করাকে কি বলে উৎপাদন বলে। অর্থাৎ প্রাকৃতিক যে সম্পদগুলো আমাদের আছে, আমরা কিন্তু চাইলে মানে চাইলেই কোনো কিছু সৃষ্টি করতে পারি না। উৎপাদন বলতে আমরা সাধারণত কী বুঝি, কোনো একটা কিছু সৃষ্টি করা, কোনো কিছু তৈরি করা, কিন্তু আমরা মানুষ চাইলে কি কিছু সৃষ্টি করতে পারবো, সেটা কিন্তু আমরা পারবো না। আমরা কী করতে পারবো, আমরা বিভিন্ন প্রাকৃতিক যে সম্পদ আছে সেগুলোর বিভিন্ন রকম পরিবর্তনের মাধ্যমে তাদের মধ্যে নতুন উপযোগ সৃষ্টি করতে পারবো। যেমন ধরো আমাদের যে বিভিন্ন রকম প্রাকৃতিক সম্পদ আছে সেগুলো থেকে আমরা যদি একটা নতুন উপযোগ, তাদের মধ্যে নতুন উপযোগ, যেমন ধরো জঙ্গলে যে অনেক গাছ আছে, আমি বলছি না সব গাছ কেটে ফেলতে, যে অনেক গাছ আছে সেগুলো কিন্তু আমাদের অক্সিজেন দেওয়া ছাড়া আর কোনো কাজে আসছে না, কিন্তু আমি যদি একটা গাছ কেটে নিয়ে সেটা দিয়ে আমার বিভিন্ন রকম ফার্নিচার তৈরি করি, সেক্ষেত্রে কী হবে, সেই গাছের পরিবর্তন ঘটে আমি তার মধ্যে নতুন উপযোগ তৈরি করতেছি। তো এইটা হচ্ছে যে উৎপাদন, অর্থাৎ উৎপাদন হচ্ছে মানে উপযোগের ধনাত্মক পরিবর্তনকেই উৎপাদন বলে। যেহেতু আমি উপযোগ তৈরি করছি, তাহলে ধনাত্মক পরিবর্তন হবে, যেমন গাছ থেকে টেবিল চেয়ার সহ বিভিন্ন ফার্নিচার তৈরি। উৎপাদনে আমাদের কিছু উপকরণ আছে, সেগুলো যদি দেখি যে প্রথম হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, আর হচ্ছে কি সংগঠন। তো এই 4টা আমরা এখন একটু আলোচনা করব। সেটা হচ্ছে উৎপাদন কাজে ব্যবহৃত প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে। এখানে ভূমি বলতে মাটি বোঝানো হয় নাই, প্রাকৃতিকভাবে প্রদত্ত সব রকম সম্পদকে আমরা কি বলছি, এটাকে ভূমি বলছি। যেমন মাটি, বাতাস, বৃষ্টিপাত, নদী, সমুদ্র, সব কিছু। তো এখানে কিছু বৈশিষ্ট্য আছে যে ভূমি প্রকৃতির দান, ভূমি কারোর সৃষ্টি করে না, ভূমি কি প্রকৃতির দেওয়া, ভূমির কোনো যোগান দাম নেই। তুমি যদি মাটিতে চাষাবাদ করে মাটিকে দাম দিতে যাও, তুমি দিতে পারবে না, ভূমির কোনো যোগান দাম থাকে না। আর তারপর কি ভূমি স্থানান্তরযোগ্য নয়, তবে মালিকানা স্থানান্তরযোগ্য, অর্থাৎ ভূমির তুমি মালিকানাটা পরিবর্তন করতে পারো, কিন্তু ভূমি তুমি তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় নিয়ে যাবা এরকম কিন্তু হবে না। আচ্ছা, তারপর হচ্ছে শ্রম। উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো শ্রম। শ্রম বলতে মানুষের বা শ্রমিকের কর্মশক্তিকে বোঝায়। এই শ্রমশক্তি কায়িক ও মানসিক উভয় হতে পারে, অর্থাৎ তুমি যদি মাথা খাটিয়ে একটা কিছু কাজ করো সেটাও শ্রমের আওতায় পড়বে, আবার তুমি যদি কায়িক শ্রম করো অর্থাৎ শারীরিক যে শ্রম সেটাও কিন্তু তোমার শ্রমের আওতাভুক্ত হবে।
শ্রমের উপাদান সক্রিয় ও জীবন্ত, অর্থাৎ মৃত ব্যক্তি কিন্তু শ্রম দিতে পারবে না, এটা সম্ভব না। সুতরাং শ্রমের উপাদানটি কি সক্রিয় ও জীবন্ত। শ্রম ও শ্রমিক পরস্পর অবিচ্ছেদ্য, অর্থাৎ আমি এদিকে বসে আছি, কেউ চাইলে আমার পক্ষ থেকে শ্রমটা দিয়ে আসতে পারবে না। শ্রম ও শ্রমিক পরস্পর অবিচ্ছেদ্য। শ্রম গতিশীল, গতিশীল বলতে কি আমি দৌড়াতে পারতেছি, এটা গতিশীল কিন্তু এখানে এটা বুঝে নেই। শ্রম গতিশীল বলতে আমি এখন এই জায়গায় শ্রম দিচ্ছি, কিন্তু আমি চাইলেই এই জায়গা থেকে বাদ দিয়ে অন্য একটা নতুন খাতে আমি শ্রমটা দিতে পারি, এইটাই বোঝানো হচ্ছে শ্রমের গতিশীলতা। আর হচ্ছে কি শ্রম ক্ষণস্থায়ী, অর্থাৎ শ্রম কিন্তু মানে আজীবন থাকবে না, শ্রম একটা নির্দিষ্ট সময়ের জন্য আমি দিতে পারছি, শ্রম হচ্ছে কি ক্ষণস্থায়ী। তারপর হচ্ছে মূলধন, তো মূলধন বলতে আমরা মূলত যে টাকা পয়সা বিভিন্ন যে আমরা ইনভেস্টমেন্ট করি সেটা বুঝি, কিন্তু অর্থনীতিতে মূলধন বলতে কি বোঝাচ্ছে যে মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত কোনো উপাদান যা পুনরায় অধিক উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ তুমি শ্রম দিয়ে একটা কিছু উৎপাদন করলা, সেইটাই যখন তুমি আবার পুনরায় মানে সেটা তুমি মানে নিজে ভোগ করছো না, সেটা তুমি পুনরায় উৎপাদনে আবার নিয়োগ করলা, তখন তুমি যে এটা আবার নিয়োগ করতেছো সেইটাই হচ্ছে তোমার মূলধন হিসেবে গণ্য হবে। অন্য ভাষায় উৎপাদনের যে অংশ সরাসরি ভোগ না করে পুনরায় উৎপাদনের জন্য নিয়োগ করা হয় তাকে মূলধন বলে। অর্থাৎ এখানে শুধু টাকা পয়সার বিষয় আসতেছে না, তুমি যে কোনো একটা পণ্য উৎপাদন করলা, সেই পণ্য দিয়ে তুমি আবার পরবর্তীতে অন্য কোনো পণ্য উৎপাদন করতেছো, সেটাও কিন্তু এই ক্ষেত্রে মূলধন হিসেবে ধরা হবে। দেখো মূলধন উৎপাদনশীল, মূলধন গতিশীল, অর্থাৎ মূলধন আমি চাইলে এক জায়গা থেকে নিয়ে অন্য খাতে সেটাকে নিয়োগ করতে পারবো। মূলধন সমজাতীয় নয়, মূলধন একটি অস্থায়ী উপাদান। আর কি মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান, অর্থাৎ এটা ওই যে ভূমির মতো প্রাকৃতিকভাবে পাওয়া না, এটা হচ্ছে কি উৎপাদনের উৎপাদিত উপাদান যেটা পরবর্তীতে কি আরও উৎপাদনে নিয়োজিত করা হয়। আচ্ছা আরেকটা হচ্ছে সংগঠন, সংগঠনটা কি সংগঠনটা হচ্ছে যে ভূমি শ্রম মূলধন এই তিনটিকে একত্রিত করে উৎপাদন কাজ পরিচালনা করার নামকে সংগঠন বলে। এই তিনটি উপাদানকে যে একত্রিত করে বা উৎপাদন কাজ পরিচালনা করে তাকে বলা হয় কি সংগঠক। অর্থাৎ আমি যদি এই যে ভূমি শ্রম আর মূলধন তিনটা একসাথে করে একটা উৎপাদন কার্য পরিচালনা করি তখন আমাকে বলা হবে সংগঠক। আর আমি এই যে কাজটা করতেছি এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে সংগঠন। সংগঠনের কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো দেখো, সংগঠন ঝুঁকি বহনকারী প্রতিষ্ঠান, অর্থাৎ আমি যে উৎপাদনটা করবো সেটাকে আমার লাভবান হবে নাকি হবে না এটা কিন্তু আমি এখনও জানি না, সুতরাং সংগঠনটা কি ঝুঁকি বহন করতেছে। সংগঠন একটি জীবন্ত উপকরণ, সংগঠনের লক্ষ্য হচ্ছে সর্বোচ্চ মুনাফা অর্জন। তুমি একটা ব্যবসা করতেছো কিন্তু তুমি কিন্তু এরকম না যে আচ্ছা ঠিক আছে কোনো রকম লাভ হইলেই হয়েছে, এরকম না, তোমার লক্ষ্য কিন্তু কি সর্বোচ্চ মুনাফাটা অর্জন করে নেওয়া। আর তারপর একটা হচ্ছে কি সংগঠকের মাধ্যমে উৎপাদন কার্য পরিচালনা ও তত্ত্বাবধান করা হয়। এইগুলো আমাদের চারটা যে উপকরণ সেটা এখন আমরা উপাদানের প্রকারভেদ দেখব। উপাদান দুই রকম হতে পারে, সেটা হচ্ছে একটা হচ্ছে স্থির উপকরণ আর একটা হচ্ছে পরিবর্তনীয় উপকরণ। উৎপাদনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কিছু উপাদান স্থির থাকে, কিছু উপাদান কি থাকে পরিবর্তনীয় থাকে। এই দুইটা নিয়ে সামনে আরো বিস্তর আলোচনা আছে, সেটা আমরা দেখব। উৎপাদন অপেক্ষক, যেটা উৎপাদন ও উপাদানের মধ্যে যে নির্ভরশীলতা সম্পর্ক রয়েছে সেই মানে তাকে আমরা উৎপাদন অপেক্ষক বলতেছি। অর্থাৎ চাহিদা যোগানের মতো এইখানে উৎপাদনের মানে উৎপাদন যেই সব বিষয়গুলোর উপর নির্ভর করতেছে আমার, সেগুলোকে আমি যখন একটা সম মানে গাণিতিকভাবে প্রকাশ করছি সেটাই হচ্ছে কি উৎপাদনের অপেক্ষক। গাণিতিকভাবে লেখা যাবে কি দেখো, কিউ হচ্ছে উৎপাদন, আচ্ছা আমরা নিচে ইয়াগুলো দেখি মানগুলো দেখি কোনটা কিসের মান। কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ, এন হচ্ছে ভূমি, এল হচ্ছে শ্রম, কে হচ্ছে মূলধন, আর ও হচ্ছে কি সংগঠন। উৎপাদনের পরিমাণ এন নেচার অর্থাৎ ভূমি, তারপরে এল অর্থাৎ লেবর অর্থাৎ শ্রম, কে হচ্ছে ক্যাপিটাল দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে মূলধন, আর ও হচ্ছে অর্গানাইজেশন বা সংগঠন। এই চারটার উপরে আমাদের উৎপাদনের যে পরিমাণ সেইটা নির্ভর করে। আমি যদি এটার উপকরণগুলো পরিবর্তন করি আমার উৎপাদনের যে পরিমাণ সেটার পরিবর্তন ঘটবে। আচ্ছা উৎপাদন অপেক্ষকে দেখো, উৎপাদনের উপাদানের সাথে উৎপাদনের ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ উপাদান যদি আমি বেশি নিয়োগ করি তাহলে কি আমার উৎপাদনটা বাড়বে, উপাদান যদি আমি কমিয়ে দেই তখন কি হবে উৎপাদনটা কমে যাবে। অর্থাৎ উপাদান বাড়লে উৎপাদন বাড়ে আর উপাদান কমলে উৎপাদন কমে। উৎপাদন অপেক্ষক দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কি স্বল্পকালীন, একটা কি দীর্ঘকালীন। স্বল্পকালীনে কিন্তু আমরা উৎপাদনের সবগুলো উপকরণ পরিবর্তন করতে পারি না, এটা মাথায় রাখতে হবে, কিন্তু দীর্ঘকালে আমরা উৎপাদনের যে উপাদানগুলো সেগুলো সবগুলোই পরিবর্তন করতে পারি। এটা একটা
এই অধ্যায়ের উৎপাদনের অপেক্ষক বা উৎপাদনের উপাদানের ক্ষেত্রে একটা মৌলিক বিষয় এটা মাথায় রাখতে হবে যে স্বল্পকালে সব উপাদান একসাথে পরিবর্তন করা যায় না, কিন্তু দীর্ঘকালে সবগুলো উপাদান একসাথে পরিবর্তন করা যাবে। তারপর হচ্ছে উৎপাদনের প্রকারভেদ, আমরা কি কি মানে প্রকারভেদ পাবো উৎপাদনের। উপকরণের নিয়োগের ফলে প্রাপ্ত বস্তুগত উৎপাদনকে তিন ভাগে ভাগ করা যায়। দেখো, মোট উৎপাদন, তারপর হচ্ছে গড় উৎপাদন, এটা কি প্রান্তিক উৎপাদন। সেই প্রান্তিক উপযোগ গড় উপযোগের মতো এখানেও সেম ভাবেই মোট উৎপাদন, মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন। মোট উৎপাদন দেখো যে কোনো উৎপাদন মানে মোট উৎপাদন ধারণাটিকে ব্যাখ্যা করার জন্য কোনো একটি উপকরণের উৎপাদনশীলতা পরিমাপ করা হয়, অর্থাৎ অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণ নিয়োগের পরিবর্তনের ফলে উৎপাদনের যে পরিবর্তনগুলোর সমষ্টি হলো মোট উৎপাদন। অর্থাৎ আমি অন্য সবগুলো উপকরণ আমার স্থির আছে, কিন্তু আমি আচ্ছা ধরে নিলাম আমার সব স্থির, আমি শুধু শ্রমটা বৃদ্ধি করলাম, তো এই ক্ষেত্রে আমার যে পরিবর্তনটা হচ্ছে উৎপাদনের, মোট উৎপাদনের যে পরিমাণটা হবে সেটাই হবে কি মোট উৎপাদন। আমি যদি আমরা উপ মানে একটা উদাহরণ দিয়ে দেখি, দেখো মনে করি কোনো উৎপাদনের ক্ষেত্রে অন্যান্য সব উপকরণ স্থির, কিন্তু যদি শ্রমের পরিমাণ বাড়ানো হয় তাহলে উৎপাদনের যে পরিমাণ, উৎপাদনের যে পরিবর্তনটা ঘটবে তার সমষ্টি মোট উৎপাদন। যেমন প্রথম একক শ্রম দিয়ে যদি আমি উৎপাদন পাই 10 একক, দ্বিতীয় এককটা দেওয়ার পর আমি যদি পাই 8 একক, আর তৃতীয় একক শ্রম নিয়োগ করে আমি যদি 6 একক উৎপাদন পাই, তাহলে তিনটা একসাথে করে 24 একক উৎপাদন যেটা সেটা হচ্ছে কি আমার মোট উৎপাদন। তারপর হচ্ছে কি গড় উৎপাদন, অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণ পরিবর্তন করে বিভিন্ন একক থেকে যে মোট উৎপাদন পাওয়া যায় তাকে তার উপকরণের সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে তাই হচ্ছে কি গড় উৎপাদন। অর্থাৎ গড় উপযোগের মতো এখানেও, কিন্তু আমার এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে আমার এখানে অন্য অন্য উপকরণগুলো স্থির রেখে যে কোনো একটা উপকরণ আমার বৃদ্ধি বা হ্রাস করতে হচ্ছে, সেটার উপর নির্ভর করে আমি কিন্তু আমার যে উৎপাদনের পরিমাণটা পরিবর্তন হচ্ছে সেইটার উপর বিষয় করে আমি গড় বা প্রান্তিক বা মোট উৎপাদন যেটা সেটা বের করব। অর্থাৎ মোট বস্তুগত উৎপাদনকে নিয়োজিত উপকরণের পরিমাণ দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে গড় উৎপাদন বলা হয়। যেমন 3 একক শ্রম নিয়োগ করে যদি আমরা 24 একক মোট উৎপাদন পাই, সেই ক্ষেত্রে গড় উৎপাদন হবে কত 8 একক। তারপর দেখো প্রান্তিক উৎপাদন কি, অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণ 1 একক অতিরিক্ত নিয়োগের ফলে উৎপাদন মোট উৎপাদনের যে পরিবর্তন ঘটে, অর্থাৎ আমি 1 একক অতিরিক্ত শ্রম দেওয়ার ফলে আমি অতিরিক্ত যে উৎপাদনটা পাচ্ছি সেটা হচ্ছে কি আমার প্রান্তিক উৎপাদন। অর্থাৎ 3 একক শ্রম নিয়োগ করে যদি আমরা 24 একক উৎপাদন পাই, পরবর্তীতে চতুর্থ একক শ্রম নিয়োগ করে আমরা 30 একক উৎপাদন পাই, এক্ষেত্রে প্রান্তিক উৎপাদন কত হবে আমরা সে একই সূত্র দিয়ে দেখো, টোটাল প্রোডাকশন মানে ডেল্টা ডেল্টা টিপি বা ডেল্টা এল। দেখো 30 থেকে 24 বিয়োগ করলাম আর 4 থেকে 3 বিয়োগ করলাম, তাহলে কী হবে আমার মার্জিনাল প্রোডাকশন কত বেরোচ্ছে 6 একক। আচ্ছা তারপর আছে মাত্রাগত উৎপাদন, এই বিষয়টা গুরুত্বপূর্ণ একটা বিষয়। মাত্রাগত উৎপাদন কি, দেখো দীর্ঘকালে উৎপাদনের সকল উপাদানই পরিবর্তনশীল, অর্থাৎ দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করে উৎপাদনে পরিবর্তন আনা যায়। অর্থাৎ উপকরণের মাত্রা পরিবর্তনের ফলে উৎপাদনের ক্ষেত্রে পরিবর্তন বা প্রভাব দেখা দেয় তাকে মাত্রাগত উৎপাদন বিধি বলে। মাত্রাগত উৎপাদন বিধি, মাত্রাগত উৎপাদন হচ্ছে 3 প্রকার। দেখো একটা হচ্ছে ক্রমহ্রাসমান, একটা হচ্ছে ক্রমবর্ধমান, আর একটা কি স্থির। এখন এটা যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি, দেখো যে উৎপাদনের উপাদানসমূহ যে হারে বাড়ানো হয়, উৎপাদন যদি তার চেয়ে কম হারে বাড়ে তাহলে সেটাকে কি বলা হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। অর্থাৎ আমি যেই পরিমাণে আমার শ্রমটা বৃদ্ধি করছি বা অন্য যে কোনো একটা উপকরণ যেটা আমি বৃদ্ধি করছি যেই পরিমাণে বাড়াচ্ছি সেই পরিমাণে আমার শ্রমটা না বাড়ে তাহলে সেটা কি হবে আমার ক্রমহ্রাসমান হবে, অর্থাৎ তার চেয়ে কম হারে বাড়লে সেটা হবে কি ক্রমহ্রাসমান। দেখো এদিকে একটা ছকের মাধ্যমে ইয়ে দেওয়া আছে, আমাদের উদাহরণ দেওয়া আছে। দেখো শ্রম আর মূলধন একসাথে ধরা হয়েছে যে 10 একক শ্রম আর 10 একক মূলধন দেওয়ার পর আমি উৎপাদন পাচ্ছি কত 20 একক, কিন্তু দেখো শ্রম যখন আমার দ্বিগুণ হয়ে গেছে মূলধনও আমার দ্বিগুণ হয়েছে, মানে আমি ডাবল বাড়াইছি, কিন্তু আমার উৎপাদনকে দ্বিগুণ হারে বাড়ছে, আমার উৎপাদন কিন্তু দ্বিগুণ হারে বাড়ে নেই, এটা 40 হলে বলতে পারতাম দ্বিগুণ হারে বাড়ছে। অর্থাৎ আমি শ্রম যে হারে বৃদ্ধি করলাম আমার মূল উৎপাদন যেটা সেইটা সেই হারে বৃদ্ধি না পেয়ে তার চেয়ে কম হারে বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন।
এটা যদি আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি, দেখো প্রথমটা হচ্ছে 10 একক শ্রম আর মূলধন নিয়োগের পরে আমরা 20 একক পাইলাম উৎপাদন। তারপর যদি আমরা দেখি যে 20 একক, এটা আমরা ঠিকই বাড়াইছি কিন্তু এটা আমার তত পরিমাণে বাড়ে নাই। আর 30 একক নিয়োগ করার পরেও দেখো আমার উৎপাদন কিন্তু খুব কম মানে বৃদ্ধি পেল। তো এই যে আমার সম্পর্কটা, এটা হচ্ছে কি ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। ক্রমবর্ধমানটা এবার আমরা সহজে বুঝতে পারবো যে উৎপাদনের উপাদানসমূহ যে হারে বাড়াবো উৎপাদন তার চেয়ে বেশি হারে বাড়লে সেটাকে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বলা হয়। দেখো শ্রম বাড়লাম মানে শ্রম আর মূলধন 10 একক দিলাম, আমার উৎপাদন 20 একক হচ্ছে, কিন্তু শ্রম যখন আমি দ্বিগুণ করলাম, মূলধন যখন আমি দ্বিগুণ করলাম, আমার উৎপাদন কিন্তু দ্বিগুণের চেয়ে বেশি হারে বাড়তেছে, তখন সেটা কি? সেটা হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। এটা যদি আমরা চিত্রের মাধ্যমে দেখি, প্রথমে 10 একক শ্রম আর মূলধন নিয়োগ করার পরে 20 একক উৎপাদন পেলাম, 20 একক শ্রম আর মূলধন দেওয়ার পরে কিন্তু 45 একক পেলাম, আর 30 একক দেওয়ার পর কি পেলাম 70 একক। তো এই যে আমার এটা বৃদ্ধি পেলো, সেটা হচ্ছে কি ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, এটা আমার ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। আর তারপর হচ্ছে স্থির উৎপাদনের উপাদানসমূহ যে হারে বাড়ানো হয় উৎপাদন যদি তার সমান হারে বাড়ে তাহলে সেটাকে স্থির মাত্রাগত উৎপাদন বলে। অর্থাৎ আমি শ্রম মূলধন যে হারে বৃদ্ধি করছি আমার উৎপাদনটাও সেই হারেই বৃদ্ধি পাচ্ছে, তখন সেটা হবে কি স্থির মাত্রাগত উৎপাদন। যদি চিত্রের মাধ্যমে দেখি, এটা প্রত্যেকটা সমান সমান হবে, অর্থাৎ আমি আমার উপাদানগুলো যে হারে বৃদ্ধি করব আমার উৎপাদন সেই হারেই বৃদ্ধি পাবে। এরপর আসছে হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় হচ্ছে আমি আমার উৎপাদন কাজে যে খরচটা করব সেইটা। দেখো উৎপাদন কার্যক্রম পরিচালনা করার জন্য উদ্যোক্তাকে বিভিন্ন উপকরণ সংগ্রহ ও এদের পেছনে অর্থ ব্যয় করতে হয়। উৎপাদনের বিভিন্ন পর্যায়ে একজন উৎপাদক বিভিন্ন উপকরণ সংগ্রহ ও তা উৎপাদন কাজে ব্যবহার করার জন্য যে অর্থ ব্যয় করে তাকে উৎপাদন ব্যয় বলা হচ্ছে। অর্থাৎ আমি যে উৎপাদনটা করছি সেটার আমার যে উপকরণগুলো সংগ্রহ করলাম বা আমি যে উৎপাদন কার্যটা চালাচ্ছি এই ক্ষেত্রে আমি যে ব্যয়টা নির্বাহ করলাম সেটা হচ্ছে কি আমার উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়কে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন ব্যয় আর একটা হচ্ছে কি দীর্ঘকালীন উৎপাদন ব্যয়। স্বল্পকালীন উৎপাদন ব্যয় কি, স্বল্পকাল বলতে এমন এক সময়কে বোঝায় যে সময় উৎপাদনের স্থির উপকরণগুলোকে পরিবর্তন করা যায় না কিন্তু পরিবর্তনশীল উপকরণগুলোকে হ্রাস বৃদ্ধি করা সম্ভব হয়। অর্থাৎ আমার কিছু স্বল্পকালে আমার অবশ্যই কিছু উপকরণ স্থির থাকতে হবে আর কিছু উপকরণ আমার পরিবর্তনশীল থাকতে পারে, এটাকে বলা হচ্ছে কি স্বল্পকাল। আর এই যে স্বল্পকালীন উৎপাদন ব্যয় সেইটাই বলছে যে স্বল্পকালে স্থির উৎপাদন স্থির ও পরিবর্তনশীল উৎপাদন উপকরণগুলোর যে ব্যয় হয় তাকে স্বল্পকালীন উৎপাদন ব্যয় বলা হয়, যেমন কাঁচামাল, শ্রমিকের মজুরি ইত্যাদি। আর দীর্ঘকালীনের বেলা কি দেখবো, দীর্ঘকাল বলতে এমন এক সময় মেয়াদকে বোঝায় যে সময় উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা সম্ভব। এক্ষেত্রে দীর্ঘকাল বলতে মূলত কোনো নির্দিষ্ট সময়কে বা মেয়াদকে বোঝায় না, এক এক শিল্পের দীর্ঘকাল এক এক রকম বিবেচনা করা হয়। যেমন কৃষি ক্ষেত্রে 3-4 মাস, আবার কোনো কোনো শিল্পে 3-4 বছর। এখন কেউ যদি দীর্ঘকাল ব্যাখ্যা করতে গিয়ে এটা লিখে দেয় যে 1 বছর 2 বছর বা 10-15 বছরকে দীর্ঘকালীন উৎপাদন বলা হয়, সেটা কি যৌক্তিক হবে? সেটা কিন্তু টিচার পড়লে মানে খাতাটা দেখলেই বুঝতে পারবে যে সে খাতায় যা তা লিখে দিয়ে চলে আসছে। সুতরাং দীর্ঘকালে উৎপাদনের ক্ষেত্রে যে ব্যয় উৎপাদককে বহন করতে হয় তাকে দীর্ঘকালীন ব্যয় বলা হয়। এখন হচ্ছে বিভিন্ন ধরনের ব্যয় নিয়ে আমরা আলোচনা করব, মোট ব্যয়, গড় ব্যয় আর কি প্রান্তিক ব্যয়। সেই মোট, গড় আর প্রান্তিকের ধারণাটা সেমই থাকবে, শুধু ব্যয়টা চেঞ্জ হবে। দেখো কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদককে দ্রব্য ক্রয় ও আনুষঙ্গিক ব্যয় সহ মোট যে ব্যয় করে তাকে মোট ব্যয় বলে। উৎপাদনের ক্ষেত্রে উপকরণ নিয়োগ যত বেশি হয় উৎপাদন তত বেশি হবে, আবার একই সাথে মোট ব্যয়ও তত বেশি হবে। অর্থাৎ উৎপাদনের পরিমাণের সাথে মোট ব্যয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মোট ব্যয়কে দুই ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে কি মোট স্থির ব্যয়। মোট স্থির ব্যয়টা কি উৎপাদন না হলেও আমার যে ব্যয়টা আমার বহন করতে হয় সেটা হচ্ছে কি মোট স্থির ব্যয়। এটা আমি যদি উদাহরণ দিয়ে বলি সেটা হচ্ছে, যেমন ধরো আমার একটা কারখানা থাকে বা একটা গার্মেন্টস থাকে, আমি উৎপাদন না করলেও আমার যে বাসা ভাড়া, আমার যে জমির যে খরচটা সেটা কিন্তু আমার নির্বাহ করতেই হবে। তো এটা হচ্ছে কি মোট স্থির ব্যয়। আর মোট পরিবর্তনশীল ব্যয়টা কি
উৎপাদনের পরিমাণের সাথে যে ব্যয়ের পরিবর্তন ঘটে সেটাকে কি বলা হচ্ছে? মোট পরিবর্তনশীল ব্যয়। যেমন আমার যদি কোনো শ্রমিক কাজ না করে, আমার কিন্তু তাদের কাউকে কোনো বেতন দেওয়া লাগবে না, সেক্ষেত্রে কি পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা, তারপর যদি দেখি, সুতরাং স্বল্পকালে মোট ব্যয় হচ্ছে কি মোট স্থির ব্যয় আর মোট পরিবর্তনীয় ব্যয়, যেটা হচ্ছে কি তোমার টিসি ইকুয়াল টু টিএফসি, অর্থাৎ টোটাল কস্ট ইকুয়াল টু টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভ্যারিয়েবল কস্ট। আর এখানে আমরা যদি চিত্র দিয়ে দেখি, তার আগে আমরা ছকটা একবার দেখে নিই। দেখো, উৎপাদনের পরিমাণ যখন শূন্য তখন কি মোট স্থির ব্যয় কিন্তু 10, অর্থাৎ উৎপাদন না হলেও মোট স্থির ব্যয়টা 10, মোট পরিবর্তনীয় ব্যয় শূন্য, মোট ব্যয় শূন্য। উৎপাদনের পরিমাণ যখন 1, মোট স্থির ব্যয় তখনও 10, মোট পরিবর্তনীয় ব্যয় কত 5, অর্থাৎ মোট ব্যয় কত 15। উৎপাদনের পরিমাণ যখন 2, মোট স্থির ব্যয় 10, মোট পরিবর্তনীয় ব্যয় 10, মোট ব্যয় কত 20। উৎপাদনের পরিমাণ যখন 3 আর 4, মোট স্থির ব্যয় তখনও 10 10 থাকবে, মোট পরিবর্তনীয় ব্যয় হবে কত 15 আর 20, আর মোট ব্যয় কত দাঁড়াবে 25 আর 30-এ। এখন দেখো, এটা হচ্ছে কি আমাদের টোটাল যে ফিক্সড কস্ট, এটা দেখো, এটা আমার উৎপাদনের পরিমাণ বা উৎপাদনের যে বিভিন্ন বিষয় আছে সেটার সাথে সম্পর্ক নাই, এটা হচ্ছে কি একদম স্থির, অর্থাৎ এটার কোনো পরিবর্তন হবে না। তারপর কি আছে আমাদের যে টোটাল ভ্যারিয়েবল কস্ট, যেটা টোটাল মানে পরিবর্তনীয় ব্যয় যেটা, সেটা কি, সেটা হচ্ছে উৎপাদনের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, কখনো বাড়তেছে কখনো স্থির আছে আবার কখনো কি আবার বাড়তেছে। তো এই দুইটার সংমিশ্রণে আমাদের টোটাল কস্টের রেখাটা হচ্ছে একটু ভূমি অক্ষ থেকে উপরে থেকে শুরু হয়, কারণ কি আমাদের টোটাল কস্টটা কিন্তু যখন উৎপাদন শূন্য তখনও বেশি থাকে। তো এটা হবে কি আমাদের টোটাল কস্ট রেখা। তারপর হচ্ছে গড় ব্যয়, প্রতি একক দ্রব্য উৎপাদন করতে যে ব্যয় হয় তাকে গড় ব্যয় বলে। সুতরাং মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। গাণিতিকভাবে স্বল্পকালে যেহেতু টিসি ইকুয়াল টু টিএফসি প্লাস টিবিসি, তাহলে কি হবে টিএফসি প্লাস টিবিসি বাই কিউ, অর্থাৎ স্বল্পকালে আমরা এই দুইটাকে যোগ করে কিউ দিয়ে ভাগ করব। আর দীর্ঘকালে কি হবে, দীর্ঘকালে আসলে আমাদের সব ব্যয় ভ্যারিয়েবল কস্ট, দীর্ঘকালে টিবিসি ডিভাইডেড বাই কিউ। তারপর হচ্ছে প্রান্তিক ব্যয়, যেটা উৎপাদনের পরিমাণ এক একক বৃদ্ধির ফলে মোট ব্যয় যে পরিমাণে বৃদ্ধি পায় তাকে কি বলে প্রান্তিক ব্যয় বলে, অর্থাৎ অতিরিক্ত এক একক উৎপাদনের ব্যয়কে প্রান্তিক ব্যয় বলা হয়। এটা সূত্র কি, ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ। অর্থাৎ ধরো আচ্ছা, একজন বলছো যে মাত্রাগত উৎপাদনটা একবার বুঝেছি, আচ্ছা এটা বলতেছি, প্রান্তিক ব্যয়টা কি, প্রান্তিক ব্যয়টা হচ্ছে যে ধরো আমার একটা আমার 10টা শার্ট উৎপাদন করতে খরচ হচ্ছে 60 টাকা, কিন্তু আমি এখন 11 নম্বর শার্টটা যদি উৎপাদন করতে যাই আমার খরচ হয়ে যাবে কত 66 টাকা। এই যে অতিরিক্ত একটা শার্ট উৎপাদন করতে আমার 6 টাকা ব্যয় হচ্ছে, এটা হচ্ছে কি আমার প্রান্তিক ব্যয়। আচ্ছা, মাত্রাগত উৎপাদন যদি আমরা আরেকবার একটু সংক্ষেপে ব্যাখ্যা করি, আচ্ছা প্রথম হচ্ছে ক্রমহ্রাসমান, যেটা এখানে আমার যদি আমরা উদাহরণ দিয়ে বুঝতে চাই, একক টাকক বাদ দিয়ে দেখো, আমরা যদি 10 জন শ্রমিক নেই, 10 লাখ টাকা খরচ করি, তাহলে আমার উৎপাদন কী হচ্ছে 20 একক হচ্ছে। তারপরে আমি যদি সেখানে 20 জন শ্রমিক নিয়ে 20 জন মানে 20 লাখ টাকা খরচ করি, আমার উৎপাদন বাড়তেছে, কিন্তু আমি যেই পরিমাণে আমার খরচটা আর শ্রমিকটা বাড়াইলাম সেই পরিমাণে কি আমার উৎপাদনটা বাড়ছে। দেখো, আমি এখানে 10 থেকে 20 করলাম, মানে ডাবল করলাম, এখানে 10 থেকে 20 করলাম, মানে ডাবল করলাম, কিন্তু উৎপাদনকে কি 20 থেকে 40 হয়েছে, এটা কিন্তু হয় নাই, এটা 40-এর চেয়ে আরও কম আছে। অর্থাৎ কি আমার যে ক্রমহ্রাস, মানে ক্রমহ্রাসমান বলতে আমি যেই হারে আমার উপকরণগুলো বাড়াবো আমার সেই হারে আমার উৎপাদনটা কিন্তু বাড়বে না, আমার তার চেয়ে কম হারে বাড়বে, এটা হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। ক্রমবর্ধমানের বেলায় আমার উৎপাদনের পরিমাণগুলো যে হারে বাড়াবো আমি উৎপাদনটাও সেই হারে এমনকি তার চেয়ে বেশি হারে পাবো, অর্থাৎ আমি যদি ডাবল টাকা খরচ করি আমার উৎপাদন ডাবলের চেয়ে বেশি হারে বাড়বে। দেখো, আমি 10 জন শ্রমিক 10 লাখ টাকা খরচ করে যদি 20 একক পাইতাম, আমি 20 জন শ্রমিক 20 লাখ টাকা খরচ করে কি 40 একক না পেয়ে 45 একক পাচ্ছি, অর্থাৎ আমার যে ডাবল, ডাবলের চেয়ে 5 একক আরও বেশি পাচ্ছি, এটা কি হচ্ছে আমার ক্রমবর্ধমান।
আর স্থিরের বেলায় আমি যদি আমার উৎপাদনের যে পরিমাণ মানে উপাদানের যে পরিমাণ সেইটা ডাবল করার পরে আমার উৎপাদন যেটা সেটাও সমান সমান ডাবল হয়েছে, ডাবলের কমও হয়নি ডাবলের বেশিও হয়নি। যেমন 10 জন শ্রমিক 10 লাখ টাকা 20 একক উৎপাদন, 20 জন শ্রমিক 20 লাখ টাকায় 40 একক উৎপাদন, অর্থাৎ আমার যে উৎপাদনের যে পরিমাণ মানে উপাদানের পরিবর্তনের হার আর আমার উৎপাদনের পরিবর্তনের হার দুটা কি সমান আছে। এই ক্ষেত্রে কি বলা হবে? স্থির মাত্রাগত উৎপাদন। তারপর আমরা আবার যদি আমাদের আগে যেখানে ছিলাম সেখানে যাই, এটা হচ্ছে স্বল্পকালীন গড় ব্যয় লেখা, মানে গড় ব্যয় রেখা। এখান থেকে আমাদের সিকিউ যেরকম আসতে পারে, এখান থেকে আমাদের প্রায় এমসিকিউ আসে। তো এই বিষয়টা একটু ক্লিয়ার থাকতে হবে যে গড় স্থির ব্যয় AFC ও গড় পরিবর্তনীয় ব্যয় AVC এর প্রভাবে স্বল্পকালে গড় ব্যয় রেখাটা কি। এই যে শর্ট মানে S হচ্ছে শর্ট রান, মানে স্বল্পকালের AC রেখা, অ্যাভারেজ কস্ট, শর্ট রান অ্যাভারেজ কস্ট যেটা সেটা কি ইংরেজি U আকৃতির হয়ে থাকে, কারণ স্বল্পকালীন গড় স্থির ব্যয় ও স্বল্পকালীন গড় পরিবর্তনীয় ব্যয় উভয়ের সমষ্টি স্বল্পকালীন গড় ব্যয়। এই ছকটা একটু খেয়াল করো যে উৎপাদন যখন 10 একক, আমার টোটাল ফিক্সড কস্ট কিন্তু 10, এটা আমার সব জায়গায় 10 আছে কারণ এটা ফিক্সড, এটা নামেই বলা আছে ফিক্সড কস্ট। উৎপাদন যখন শূন্য আমার ভ্যারিয়েবল কস্টও শূন্য, আমার টোটাল কস্টটা কত আসছে 10, আর আমার এখানে যেহেতু এটা শূন্য আছে আমার এখানে পুরোপুরি ব্ল্যাঙ্ক। উৎপাদন যখন আমার 1 একক হবে তখন আমার টোটাল কস্ট হবে কত 14 একক, আর আমার যে অ্যাভারেজ ফিক্সড কস্ট যেটা এটাকে আমি কি করব যে TFCকে আমি 2 দিয়ে ভাগ দিব, আমার কি হলো 5, আর ABCকে আমি TBCকে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে আমার কি হবে এইটা, তাহলে আমার দেখো অ্যাভারেজ কস্টটা কত বেরোলো 7.5। তারপরে হচ্ছে 3 এককের বেলায়ও সেম ভাবে দেখো আমার টোটাল যে কস্ট সেটা হচ্ছে 20 একক, আমার টোটাল অ্যাভারেজ যে কস্ট সেটা হচ্ছে কত 6.66। চতুর্থ একক, পঞ্চম একক, ষষ্ঠ একক সবগুলো আমি সেম ভাবে ক্যালকুলেট করে বের করব। এটা আমাদের পরীক্ষায় এত বিস্তারিত ছক না দিলেও আমাদের এটা অবশ্যই ব্যাখ্যা করতে বলবে যে আমাদের স্বল্পকালে গড় ব্যয় SSC রেখা ইংরেজি U বর্ণ আকৃতির হয়ে থাকে কেন। তো এটা আমাদের ব্যাখ্যা করতে হলে আমাদের দেখতে হবে যে দেখো আমাদের যে AFC রেখাটা এটা হচ্ছে কি, আমাদের AFC যেটা এটা দেখো আমাদের যে প্রত্যেক প্রত্যেকটা উৎপাদন বৃদ্ধি করার পরে দেখো আমাদের এটা 10, 5, 3.33, 2.5, তারপর 2, তারপর 1.67, অর্থাৎ আমাদের অ্যাভারেজ যে ফিক্সড কস্ট সেটা আমি উৎপাদনটা যতটা বাড়াইতেছি আমার অ্যাভারেজ ফিক্সড কস্টটা কিন্তু কি ততটা আস্তে আস্তে কমতেছে, এটা কমতেই থাকবে এটা বাড়বে না, কারণ এটা যেহেতু ফিক্সড আমি 10কে যত বড় সংখ্যা দিয়ে ভাগ দিব আমার যে রেজাল্টটা সেটা আস্তে আস্তে তত কম আসবে। তো এইটা যেহেতু কমতেছে কিন্তু আমি যদি অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টটা দেখি সেটা দেখো সেটা প্রথমে আমি যখন বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবো তখন আমার এটা বেশি থেকে আস্তে আস্তে কমবে, কমার পর একটা সময় এটা যখন আমার সর্বনিম্ন যাবে তারপর থেকে এটা আমার আবার কি বৃদ্ধি পেতে শুরু করবে। যেমন দেখো এখানে আছে 14, তারপর 7.5, তারপর কি 6.66, তারপর 5.5, এই যে 5.5 এসে স্থির হয়েছে তারপর কিন্তু এটা আবার কি বৃদ্ধি পেয়েছে। সুতরাং এটা একটা নির্দিষ্ট সময়ে সর্বনিম্ন হওয়ার পর আমার এই রেখাটা কি আবার ঊর্ধ্বগামী হয়। এই যে এই দুইটা রেখার আমাদের যে প্রতিক্রিয়া, এই দুইটার প্রতিক্রিয়ার ফলে আমার শর্ট রান অ্যাভারেজ কস্ট যেটা এটা রেখাটা কি হয় ইউ আকৃতির হয়ে যায়। তো এটা যখন আমাদের পরীক্ষায় আসবে যে স্বল্পকালে গড় ব্যয় রেখা কেন ইউ আকৃতির হয় অথবা স্বল্পকালে গড় ব্যয় রেখার আকৃতি ব্যাখ্যা করো, সেই ক্ষেত্রে তোমার এটা বিস্তারিত বুঝিয়ে দিতে হবে যে আমাদের অ্যাভারেজ ফিক্সড কস্টটা ক্রমান্বয়ে কমতে থাকে কিন্তু আমাদের যে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টটা সেটা প্রথমে কমতে শুরু করলেও একটা সময় গিয়ে সেটা সর্বনিম্ন হয় তারপর সেটা আবার বৃদ্ধি পায়, যার ফলে আমাদের শর্ট রান অ্যাভারেজ কস্ট যেটা সেটা ইউ আকৃতির হয়। এখন যদি আমাদের অ্যাভারেজ কস্ট মানে অ্যাভারেজ যে ভ্যারিয়েবল কস্ট সেটা যদি আমাদের নিম্নগামী হতো তাহলে কিন্তু আমার এটা ইউ আকৃতির হতো না, তখন এটা আমাদের কী হতো এটা আবার
এএফসির মতোই এভাবে চলে আসতো। তো সুতরাং আমাদের এটা এরকম মানে এটা ইউ আকৃতির হওয়ার কারণ হচ্ছে যে আমাদের অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট এটা প্রথমে বেশি থাকে, তারপর কমে, কমার পর সর্বনিম্ন পর্যায়ে যাওয়ার পর সেটা কি হয়, সেটা আবার বৃদ্ধি পায়, বৃদ্ধি পেয়ে রেখাটা ঊর্ধ্বগামী হয়, তার ফলে আমাদের যে শর্ট রান অ্যাভারেজ কস্ট সেইটা ইউ আকৃতি ধারণ করে। তারপর হচ্ছে দীর্ঘকালীন গড় ব্যয় যেটা, দীর্ঘকালীন গড় ব্যয় আমরা যদি দেখি যে দীর্ঘকালে মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। স্বল্পকালের গড় ব্যয় রেখার আকৃতি ইউ আকৃতির হলেও দীর্ঘকালে তা কিছুটা কি হয়, চ্যাপ্টা হয়। তারপর দেখো যে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে অর্থনৈতিক বিভিন্ন সুবিধার কারণে ক্রমহ্রাসমান গড় ব্যয় অবস্থা কার্যকর হয়, ফলে এলএসি অর্থাৎ লং রান অ্যাভারেজ কস্ট নিম্নগামী হয়। এলএসি রেখা যখন ই বিন্দুতে পৌঁছায় তখন অর্থনৈতিক সুবিধা ও অসুবিধার সমান হওয়ায় উদ্যোক্তা কাম্য প্ল্যান্টের মাধ্যমে উৎপাদন পরিচালনা করে। অর্থাৎ আমাদের যে এটা সর্বনিম্ন ইয়েতে পৌঁছায়, বিন্দুতে পৌঁছায়, তখন কী হয় একটা স্টেবল অবস্থায় থাকে, কাম্য অবস্থায় থাকে। ই বিন্দুর পর এলএসি রেখা ঊর্ধ্বগামী হয়, অর্থাৎ তখন অর্থনৈতিক অসুবিধার কারণে ক্রমবর্ধমান ব্যয় অবস্থা কার্যকর হয়। এভাবে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন ব্যবস্থার কারণে প্রথম দিকে এলএসি রেখা নিম্নগামী হয়, পরবর্তীতে সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে সেটা আবার ঊর্ধ্বগামী হয়। দেখো শর্ট রানের মতো এইটাও প্রথমে এটা বৃদ্ধি পেয়ে মানে আমাদের যে ব্যয়টা সেটা কমতে থাকে, কমতে থাকার পরে যে তখন সর্বনিম্ন বিন্দুতে পৌঁছায় এটার কথা বলা হয়েছে ই বিন্দু, এই বিন্দুতে পৌঁছানোর পর আমাদের একটা কাম্য অবস্থা থাকে। অর্থাৎ আমাদের যে আমাদের কোম্পানির যে পোটেনশিয়াল যে এনার্জি আমরা সেটাকে কী ব্যবহার করতে পারতেছি, আমরা আমাদের যে উৎপাদনটা সবচেয়ে কম খরচ করে সবচেয়ে বেশি উৎপাদনটা আমরা তখন পাই। কিন্তু বিভিন্ন অর্থনৈতিক অসুবিধার কারণে আমাদের এরপর থেকে কী হয় ব্যয়টা বৃদ্ধি পেতে শুরু করে, যার ফলে এই রেখাটা কি আবার উপরের দিকে উঠে যায়। তো এটা একটা ইউ আকৃতির হয়, কিন্তু এইটা চ্যাপ্টা ইউ আকৃতির হয়, অর্থাৎ অনেকটা দেখতে অর্ধচন্দ্রের মতো আকার ধারণ করে। তো সুতরাং স্বল্পকালের গড় ব্যয় রেখাটা ইউ আকৃতির হলেও দীর্ঘকালীন গড় ব্যয় রেখা যেটা সেটা কী হয় চ্যাপ্টা ইউ আকৃতির ধারণ করে। তারপর আমাদের হচ্ছে আয়ের ধারণা আমরা জানব। উৎপাদিত দ্রব্য বিক্রয় করে উৎপাদক যে অর্থ পায় তাকে কি বলে, তার আয় বলে। আয়কে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে কি মোট আয়, প্রান্তিক আয়, একটা কি গড় আয়। এটাও মোট প্রান্তিক আর গড়ের যে ধারণা সেম ভাবে আমরা মোট আমাদের প্রত্যেকটা একক বিক্রি করে যে আয়টা পাই সেই আয়গুলোর সমষ্টিকে আমরা বলবো হচ্ছে মোট আয়। তারপর আমাদের গড় আয় হচ্ছে আমাদের মোট আয়কে যখন আমরা উৎপাদনের বা বিক্রয়ের যে পরিমাণ সেটা দিয়ে যখন ভাগ করব তখন আমরা পাবো হচ্ছে গড় আয়। আর প্রান্তিক আয়টা কি, প্রান্তিক আয়টা হচ্ছে আমরা যখন একটি একক বেশি বিক্রয় করার ফলে আমাদের মোট আয়ের যে পরিবর্তনটা ঘটবে সেটা হচ্ছে আমার কি প্রান্তিক আয়। আয় থেকে আমাদের এই শর্ট সিলেবাসে তেমন কোনো বিষয় নেই, তাই আমরা আয়ের শুধু যে মূল প্রকারভেদ মোট আয়, গড় আয় আর প্রান্তিক আয় এই তিনটা নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংকিং। এই অধ্যায় থেকে মূলত তিনটা কি তিন অথবা চারটা বিষয় থেকে প্রত্যেক বছর বরাবর প্রশ্ন হয়ে থাকে। তো আমরা যদি অধ্যায়টা সংক্ষেপে একটু আলোচনা করি, এই অধ্যায় থেকে আমাদের যে প্রশ্ন আসার যে মূল জায়গাটা আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে প্রথমে দেখো যে বস্তু বিনিময়ের মাধ্যম ও দেনা পাওনা পরিশোধের উপায় হিসেবে সর্বত্র সকলের কাছে গ্রহণযোগ্য, যা মূল্যের পরিমাপক, স্থগিত লেনদেনের মান ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে, তাই হচ্ছে কি অর্থ। আর এই ক্ষেত্রে অর্থের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন কে, এফ এ ওয়াকার। তার মতে অর্থ তাই যা অর্থ করে। আচ্ছা অর্থের কার্যাবলী যদি আমরা দেখি, অর্থের কার্যাবলী তিন রকমের হয়, বাণিজ্যিক, সামাজিক আর একটা কি মনস্তাত্ত্বিক কার্যাবলী। দেখো অর্থের বাণিজ্যিক কার্যাবলী বিনিময়ের মাধ্যম, আমরা দৈনন্দিন জীবনে যে বিনিময় করি সেটা হচ্ছে আমরা অর্থের মাধ্যমে করি। যদিও প্রাচীন যুগে আমরা জানি যে বিভিন্ন নুড়ি পাথরের মাধ্যমে বিনিময়টা করা হতো, কিন্তু আমরা যে সভ্য হওয়ার পর থেকে আমরা কী করি অর্থের মাধ্যমে বিনিময় করি, আর এটা কি সর্বজনীনভাবে স্বীকৃত একটি মাধ্যম। তারপর কি ঋণের ভিত্তি, অর্থাৎ আমরা যখন কাউকে ঋণ দেই বা ঋণ দেওয়া নেওয়া করি বা ঋণ পরিশোধ করি সেই ক্ষেত্রে আমরা অর্থের ব্যবহার করি। তারল্যের মান, অর্থের তারল্যের মান আমরা জানি সবচেয়ে বেশি, অর্থাৎ আমাদের তারল্যের মান বলতে কী বোঝায়, আমরা আমাদের কোনো সম্পদ
সেটা আমরা অন্য ক্ষেত্রে যখন ব্যবহার করতে যাই, যেটা যত সহজে আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে কি, আমার তারল্যের মান। এক্ষেত্রে অর্থের তারল্যের মান সবচেয়ে বেশি, মূল্য স্থানান্তরের মান, স্থগিত লেনদেনের মান। স্থগিত লেনদেনের মান বলতে আমরা ওই যে ঋণ দেওয়া নেওয়া, সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি। তৃপ্তি বৃদ্ধির উপায় অর্থাৎ আমাদের তৃপ্তি বৃদ্ধির ক্ষেত্রে অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আয়ের বণ্টন, দেশের সামগ্রিক আয় অর্থের মাধ্যমে দেশের যে উৎপাদন কাজে অংশ নেওয়া সবার মাধ্যমে বণ্টন করে দেওয়া হয়। মূল্যের পরিমাপক, কোনো একটা বস্তু কতটুকু মূল্যবান সেটা আমরা অর্থের মাধ্যমে মূল্যায়ন করি। আর হচ্ছে সঞ্চয়ের বাহন, আমরা সঞ্চয় হিসেবে অর্থটাকেই ব্যবহার করতে থাকি, অর্থাৎ অর্থ আমাদের সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। তারপর হচ্ছে সামাজিক কার্যাবলী, যদি দেখি যে মর্যাদার প্রতীক, অর্থাৎ অর্থ হচ্ছে আমাদের সমাজে মর্যাদার প্রতীক হিসেবে কাজ করে। অর্থাৎ যার যত বেশি অর্থ থাকে সে ততটা বেশি মর্যাদার অধিকারী হয়ে থাকে আমাদের সমাজে। আর আরেকটা হচ্ছে সামাজিক সম্পর্ক রক্ষা, অর্থাৎ আমরা বিভিন্ন অনুষ্ঠানে যখন যাই তাদের যখন বিভিন্ন রকম উপহার বা গিফট দিয়ে থাকি, সেই ক্ষেত্রে আমরা অর্থের মাধ্যমে সেগুলো করে থাকি। অর্থাৎ অর্থ এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর হচ্ছে অর্থের মনস্তাত্ত্বিক কার্যাবলী, মনস্তাত্ত্বিক কার্যাবলী কি, যে এটা হচ্ছে মানসিক সাহস, এটা হচ্ছে কি বিপদ মোকাবেলার সাহস। অর্থ যখন আমাদের কাছে থাকবে তখন কিন্তু আমরা চাইলেই যে কোনো একটা বিপদ মোকাবেলার একটা সাহস পাই। অর্থাৎ যখন আমাদের পকেটে টাকা থাকবে তখন কিন্তু আমরা যে কোনো একটা বিপদ মোকাবেলা করার একটা সাহস পাব, সেটাই হচ্ছে অর্থের মনস্তাত্ত্বিক কার্যাবলী। তারপর হচ্ছে অর্থের মূল্য, এই দিক থেকে এইটা আর এর পরের বিষয় যেটা ফিশারিও তত্ত্ব, সেই দুইটা মিলিয়ে আমাদের এই অর্থ থেকে প্রশ্ন হতে থাকে হয়ে থাকে। তো অর্থের মূল্যটা কি, অধ্যাপক হ্যানসনের মতে অর্থ যা ক্রয় অর্থ যা ক্রয় করে তাই অর্থের মূল্য। নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করা যায় তাই ওই অর্থের মূল্য। অর্থের মূল্য মূলত দ্রব্যের মূল্যের উপর নির্ভর করে, অর্থাৎ দ্রব্যের দামটা যখন বৃদ্ধি পায় তখন অর্থের মূল্য কমে যায়, আর দ্রব্যের দাম যখন হ্রাস পায় তখন অর্থের মূল্য কি বাড়ে। অর্থের মূল্য বলতে আমরা অর্থের ক্রয় ক্ষমতাটাই মূলত বুঝে থাকি, অর্থাৎ আমরা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে যে দ্রব্য যেই পরিমাণ দ্রব্য কিনতে পারি সেটাই হচ্ছে অর্থের মূল্য। অর্থের মূল্য গাণিতিকভাবে ব্যাখ্যা করলে আমরা দেখব যে অর্থের মূল্য VM অর্থাৎ ভ্যালু অফ মানি ইকুয়াল টু 1/P, যেখানে পি হচ্ছে কি আমাদের দেশের যে দাম স্তর সেইটা। তারপর হচ্ছে বিহিত মুদ্রা ও আমানত, সরকার আইন বলে যে অর্থ বাজারে প্রচলন করে সেটাই হচ্ছে বিহিত মুদ্রা। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা সরকারের যে প্রচলিত মুদ্রা বা ধাতব মুদ্রা বা কাগজি নোট দুইটাকে আমরা বিহিত মুদ্রা হিসেবে জানব। অসীম বিহিত মুদ্রা হচ্ছে যেই অর্থটা দিয়ে আমরা যে কোনো পরিমাণের লেনদেন করতে পারবো, কিন্তু সসীম বিহিত মুদ্রা বা সীমিত বিহিত মুদ্রা এটা হচ্ছে যে বিভিন্ন যে আমরা ধাতব কয়েন দেখে থাকি সেগুলো হচ্ছে সসীম বিহিত মুদ্রা বা সীমিত বিহিত মুদ্রা, এটা দিয়ে আমরা যে কোনো পরিমাণের লেনদেন করতে পারি না, এটা নির্দিষ্ট পরিমাণের লেনদেন এটা দিয়ে করা হয়। তারপর হচ্ছে আমানত, মানুষ বিভিন্ন ধরনের হিসাবে অর্থ জমা রাখে, এসব জমাকৃত অর্থকে আমানত বলে। আমানতকে সময়সীমার ভিত্তিতে দুই ভাগে আমরা ভাগ করতে পারবো, একটা হচ্ছে কি চাহিদা আমানত আর একটা কি মেয়াদি আমানত। অর্থাৎ আমরা যে ব্যাংকে বিভিন্ন টাকা পয়সা বা সম্পদ জমা রাখি এইটাই হচ্ছে এখানে আমানত হিসেবে বলা হচ্ছে। তারপর বিহিত মুদ্রা ও আমানতের মধ্যে যে পার্থক্য আছে সেটা যদি দেখি, দেখো সরকার ও রাষ্ট্র স্বীকৃত সকল মুদ্রাই হলো বিহিত মুদ্রা, আর ব্যাংক আমানতের তেমন কোনো স্বীকৃতি নেই। অর্থাৎ এটা হচ্ছে একটা হচ্ছে স্বীকৃত, একটা কি কোনো স্বীকৃতি নেই। বিহিত মুদ্রার ক্ষেত্রে সরকার ও রাষ্ট্র জড়িত থাকে, কিন্তু আমানতের বেলা কি ব্যাংক ও বেসরকারি সরকার ও বেসরকারি ব্যাংক ও অর্থ প্রতিষ্ঠান জড়িত থাকে। বিহিত মুদ্রার তারল্য অসীম, কিন্তু ব্যাংক আমানতের তারল্য খুব কম। বিহিত মুদ্রা গ্রহণে সবাই বাধ্য থাকে, কিন্তু ব্যাংক আমানত গ্রহণে কাউকে বাধ্য করা যায় না। আচ্ছা, এরপর আছে অর্থের চাহিদা, একটি নির্দিষ্ট সময়ে সমাজের জনগণ অর্থনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন প্রয়োজনে যে পরিমাণ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে অর্থের চাহিদা বলে। সমাজে মানুষের প্রয়োজনের কথা চিন্তা করে অর্থের তিনটি কারণে অর্থের চাহিদা হয়ে থাকে। আচ্ছা, এটা হচ্ছে অর্থের লেনদেনজনিত চাহিদা, এটা হচ্ছে অর্থের সতর্কতামূলক চাহিদা, এটা কি অর্থের ফটকা চাহিদা। লেনদেনজনিত চাহিদা কোনগুলো, দৈনন্দিন ব্যবসায়িক লেনদেন, দৈনন্দিন ব্যয় নির্বাহ, দ্রব্য সামগ্রী বেচা কেনা, অন্যান্য আদান প্রদানে অর্থ ব্যবহৃত হয়, এসব প্রয়োজনে ব্যবহৃত অর্থের চাহিদাকে অর্থের লেনদেনজনিত চাহিদা বলে।
লেনদেন জনিত চাহিদা মানুষের আয়ের উপর নির্ভর করে, অর্থাৎ আয়ের সাথে এদের সম্পর্কটা হচ্ছে ধনাত্মক। আয় যত বৃদ্ধি পায় অর্থের লেনদেনজনিত চাহিদাও তত বৃদ্ধি পায়, আবার আয় যত হ্রাস পায় অর্থের লেনদেনজনিত চাহিদাও হ্রাস পায়। অর্থের সতর্কতামূলক চাহিদা হচ্ছে কোনো অনিশ্চিত বা অপ্রত্যাশিত অবস্থা মোকাবেলা করার জন্য অর্থের যে সতর্কতামূলক, মানুষ যে অর্থটা ধরে রাখতে চায় হাতে, সেটা হচ্ছে কি অর্থের সতর্কতামূলক চাহিদা। এরূপ চাহিদাকে অর্থাৎ যেমন আমরা বলতে পারি বিভিন্ন রকম অসুস্থতা, ব্যবসায় ক্ষতি, চাকরি হারানো বা যে কোনো রকমের দুর্ঘটনার মোকাবেলার জন্য আমরা যদি সঞ্চয় করে রাখি কিছু অর্থ, সেটা হচ্ছে কি আমাদের অর্থের সতর্কতামূলক চাহিদা। অর্থের সতর্কতামূলক চাহিদা অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে আয় বাড়লে অর্থের সতর্কতামূলক চাহিদা বৃদ্ধি পায় ও আয় কমলে অর্থের সতর্কতামূলক চাহিদা কি হ্রাস পায়। দৈনন্দিন লেনদেন ও ভবিষ্যতের সংকট মোকাবেলা করা ছাড়াও মানুষ ফটকা ব্যবসার উদ্দেশ্যে নগদ অর্থ হাতে রাখতে চায়। এই যে মানুষের ফটকা ব্যবসার উদ্দেশ্যে যে টাকাটা হাতে রাখতে চায়, সেটা হচ্ছে কি মানুষের অর্থের ফটকা চাহিদা। এটার সাথে কি জড়িত? এটার সাথে ব্যাংকের যে সুদ হার, এটা জড়িত। অর্থাৎ ব্যাংকে যখন সুদ হার কম থাকে তখন মানুষ ব্যাংকে টাকা জমা না রেখে সেটা ফটকা কারবারি করে অধিক মুনাফা অর্জন করতে চায়, কিন্তু ব্যাংকের সুদ হার যদি ভালো থাকে তাহলে মানুষ আর কি ফটকা যে কারবারি সেগুলোতে জড়িত হতে চায় না। অর্থের চাহিদার বিভিন্ন নির্ধারণ যদি আমরা দেখি, যে আয় স্তর, আয় বাড়লে অর্থের চাহিদা বাড়ে, আবার আয় কমলে অর্থের চাহিদাটা কমে। ভোগ প্রবণতা, যাদের ভোগ প্রবণতা বেশি তারা অর্থের চাহিদাটা বেশি, আর যার ভোগ প্রবণতা কম তার অর্থের চাহিদাটা কম। সঞ্চয় প্রবণতা আবার উল্টাটা, সঞ্চয় প্রবণতা বেশি হলে অর্থের চাহিদা কম থাকে, আবার সঞ্চয় প্রবণতা বেশি হলে অর্থের চাহিদা, সঞ্চয় কম হলে অর্থের চাহিদা বেশি থাকে। দাম স্তর, দাম স্তরের সাথে অর্থের চাহিদাটা জড়িত, কারণ দাম স্তর যখন বেশি হয় তখন মানুষের অর্থের চাহিদাটা বেশি হয়। আয় প্রাপ্তির মেয়াদ, মানুষ এটা নির্দিষ্ট সময় পর্যন্ত আয় করতে পারে, সেই আয় প্রাপ্তির মেয়াদের উপর অর্থের চাহিদাটা নির্ভর করে, কারণ মানুষ যদি বেশি সময় পর্যন্ত আয় করতে পারে তার অর্থের চাহিদাটা বেশি হয়, কিন্তু মানুষের আয় প্রাপ্তির মেয়াদ যদি কম হয় সেই ক্ষেত্রে অর্থের চাহিদাটা কম হয়। সুদের হারের উপর মানুষের অর্থের চাহিদাটা নির্ভর করে, কারণ যেটু আগে বললাম ফটকা চাহিদা যেটা, তাছাড়াও সুদের হার বেশি হলে মানুষ সঞ্চয় করতে আগ্রহী হয়, ফলে অর্থের যে চাহিদাটা সেটা কমে। তারপর হচ্ছে কি মুদ্রা বাজার, মুদ্রা বাজার উন্নত হলে মানুষ ভোগ কম করে সঞ্চয় বেশি করতে চায়, কিন্তু মুদ্রা বাজার যদি অনুন্নত হয় তাহলে মানুষ অধিক পরিমাণ অর্থ ভোগ করে ফেলে, যার ফলে অর্থের চাহিদাটা বেড়ে যায়। এটা দুইটা আসছে, আর একটা হচ্ছে কি ভবিষ্যৎ প্রত্যাশা, অর্থাৎ ভবিষ্যতে চাকরিতে হয়তো আমরা প্রমোশন পেতে পারি বা আমাদের ব্যবসায় মুনাফা অর্জন বা ব্যবসায় লাভ করার প্রবণতা আছে, এরকম ক্ষেত্রে আমাদের অর্থের চাহিদাটা বৃদ্ধি পায়। তারপর হচ্ছে অর্থের যোগান, অর্থের যোগানের সাথে যে আমাদের ফিশারিও তত্ত্ব সেটা হচ্ছে আমাদের জড়িত থাকবে। অর্থের যোগানটা কি, একটি দেশে সরকার কর্তৃক প্রচলিত সকল মুদ্রার সমষ্টিকে ওই দেশের মুদ্রার যোগান বলা হয়। প্রচলিত মুদ্রা বলতে বাজারে চালু সকল প্রকার কাগজের নোট ও ধাতব মুদ্রাকে বোঝায়, কিন্তু আমরা বাণিজ্যিক ব্যাংকে যে আমাদের রক্ষিত আমানত আছে, এই চাহিদা আমানত আর মেয়াদি আমানত যেটা, এই মেয়াদি আমানতকেও আমরা অর্থের যোগানের অন্তর্ভুক্ত করব। অর্থাৎ বাজারে প্রচলিত যে কাগজের নোট, ধাতব মুদ্রা, চাহিদা আমানত ও মেয়াদি আমানত, এই চারটা একসাথে করেই আমরা কি পাবো, অর্থের যে যোগান সেটা পাবো। অধ্যাপক মিল্টন ফ্রিডম্যান ও তার অনুসারীদের মতে অর্থের যোগান বলতে জনগণের হাতের মুদ্রা, ব্যাংকে রক্ষিত চাহিদা আমানত ও মেয়াদি আমানতের সমষ্টিকেই বোঝায়। অর্থাৎ MS = CU + DD + TD, এখানে MS হচ্ছে অর্থের যোগান, CU হচ্ছে মানুষ জনগণের হাতের মুদ্রা, DD হচ্ছে ব্যাংকে রক্ষিত চাহিদা আমানত, আর TD হচ্ছে কি মেয়াদি আমানত। অর্থের যোগানের উপাদান যদি আমরা দেখি, যে এখানে চারটে উপাদান আছে, এটা হচ্ছে কি কাগজি নোট, ধাতব মুদ্রা, চাহিদা আমানত, মেয়াদি আমানত। অর্থের যোগানের কিছু নির্ধারক আছে, দেখো কাগজি নোট ও ধাতব মুদ্রা, মেয়াদি আমানত, রিজার্ভ অনুপাত, রিজার্ভ অনুপাতের উপর অর্থের যোগানটা নির্ভর করে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বৈদেশিক ঋণ, ঋণ নীতি আর ঘাটতি ব্যয় নীতি, এদের প্রত্যেকটা বিষয়ের উপরই অর্থের যে যোগান, দেশের যে অর্থের যে পরিমাণটা সেটা নির্ভর করে। তারপর যদি দেখি অর্থের পরিমাণ তত্ত্ব, এইটা থেকে আমাদের এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসার সুযোগ থাকে,
অর্থের মূল্য নির্ধারণ সম্পর্কে যে কয়েকটি তত্ত্ব প্রচলিত আছে তার মধ্যে অর্থের পরিমাণ তত্ত্বটি সবচেয়ে পুরাতন ও অধিক পরিচিত। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরভিং ফিশার 1911 সালে পারচেসিং পাওয়ার অফ মানি নামক গ্রন্থে অর্থের পরিমাণ ও অর্থের মূল্যের মধ্যাকার সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে যে বক্তব্য প্রদান করেন তাই হচ্ছে কি অর্থের ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব হিসেবে আমরা চিনি। ফিশারের মতে আমরা কি পাবো যে অর্থের মূল্য তার যোগান বা পরিমাণ দ্বারা নির্ধারিত হয়, অর্থের যোগান যে হারে যে দিকে পরিবর্তিত হয় অর্থের মূল্য সেই হারেই তার বিপরীত দিকে পরিবর্তিত হয়, অর্থাৎ অর্থের যোগান যদি বেড়ে যায় তাহলে কি অর্থের ক্রয় ক্ষমতা বা অর্থের মূল্য যেটা সেটা কমে যাবে। ফিশারের মতে দ্রব্য সামগ্রীর মতো অর্থের মূল্য তার চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হয়, কিন্তু তার মতে স্বল্পকালে দেশে মোট উৎপাদনের পরিমাণ অপরিবর্তিত থাকে তাই চাহিদার কোনো পরিবর্তন ঘটে না, এমত অবস্থায় যোগানের হ্রাস বৃদ্ধির ফলে মূল্যের হ্রাস বৃদ্ধি ঘটে। এখন এখানে যদি আমরা অর্থের চাহিদা বলতে ফিশার কি বুঝিয়ে সেটা দেখি, দেখো যে অর্থের চাহিদা বলতে কোনো নির্দিষ্ট সময়ে অর্থের বিনিময়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করা যায় তাকে বোঝায়, অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট সময়ে আমাদের অর্থ দিয়ে যেই পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারবো সেটাকে বোঝানো হচ্ছে। কোনো দেশে একটি নির্দিষ্ট সময় কী পরিমাণ অর্থের চাহিদা তা মূলত দ্রব্য সামগ্রীর ক্রয় বিক্রয়ের পরিমাণ ও তার দাম স্তরের উপর নির্ভর করে, অর্থাৎ আমরা যেই পরিমাণে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করব তাকে দিয়ে যদি আমরা আমাদের দাম স্তরকে গুণ করি, অর্থাৎ যে পি কে টি দিয়ে গুণ করি, তাহলে কি আমরা দেশের মোট অর্থের চাহিদাটা পাবো। তো তার মতে কি অর্থের চাহিদা ইকুয়াল টু পি ইন্টু টি, এখানে পি হচ্ছে কি দাম স্তর আর টি হচ্ছে কি অর্থের যে লেনদেনের ক্রয় বিক্রয়ের যে পরিমাণটা সেইটা। আর অর্থের যোগান বলতে তিনি যা বুঝিয়েছেন, দেখো বিহিত মুদ্রা ও ব্যাংক সৃষ্ট ঋণপত্রের সমষ্টিকে অর্থের মোট অর্থের পরিমাণ বলে। এই দুই ধরনের অর্থের আবার প্রচলন গতি আছে, অর্থাৎ আমাদের এই যে আমাদের হাতের যে টাকা পয়সা আর ব্যাংকের যে মানে আমাদের ঋণপত্র অর্থাৎ মেয়াদি আমানত চাহিদা আমানত এদের আবার কী আছে প্রচলন গতি আছে। সুতরাং কোনো দেশের মোট বিহিত মুদ্রা এম ও ঋণপত্রের পরিমাণকে এম ওয়ানকে তাদের প্রচলন গতি ভি এবং ভি ওয়ান দিয়ে গুণ করলে অর্থের মোট যোগান যেটা সেটা আমরা পাবো। তাহলে আমরা অর্থের যোগানে কী পাচ্ছি এম এস ইকুয়াল টু এম ভি প্লাস এম ওয়ান ভি ওয়ান, আর অর্থের চাহিদা কী পাচ্ছি পি ইন্টু টি। এখন আমরা যদি ফিশারের তত্ত্বটা দেখি, যে ফিশার প্রথমে একটি সমীকরণ দিয়েছিলেন যে এম ভি ইকুয়াল টু পি টি, সুতরাং প্রথমে তিনি যে আমাদের যে ঋণপত্র যে ব্যাংকে রক্ষিত আমানত সেগুলো তিনি তার সমীকরণের মাঝখানে আনেননি, যার ফলে কী হয়েছে এম ভি ইকুয়াল টু পি টি আর পি ইকুয়াল টু এম ভি বাই টি, অর্থাৎ তিনি এইভাবে প্রথমে এটা ব্যাখ্যা করেন। এখানে কি কোনটা কি দেখো এম হচ্ছে বিহিত মুদ্রার পরিমাণ, ভি হচ্ছে বিহিত অর্থের প্রচলন গতি, পি হচ্ছে দাম স্তর আর টি হচ্ছে লেনদেনকৃত মোট সামগ্রীর পরিমাণ। কিন্তু পরবর্তীতে তিনি দেখেন যে আধুনিক অর্থনীতিতে কি মোট অর্থের যোগান বলতে কেবল কাগজি নোট ও ধাতব মুদ্রাকে বোঝায় না, বরং ব্যাংক সৃষ্ট চাহিদা আমানত ও মেয়াদি আমানতকেও বোঝায়। অর্থাৎ তিনি প্রথমে এই দুটাকে হিসাবে না ধরলেও পরে তার সমীকরণে এগুলো যুক্ত করেন। তাহলে দেখো কী হয় পিটি ইকুয়াল টু এম ভি প্লাস এম ওয়ান ভি ওয়ান, এখানে তিনি তার যে ব্যাংকে রক্ষিত চাহিদার মেয়াদি আমানত সেটাও যুক্ত করেছেন। তারপরে টিটাকে এই পাশে নিয়ে গিয়ে কী হবে পি ইকুয়াল টু এম ভি প্লাস এম ওয়ান ভি ওয়ান বাই টি। এখন এই তত্ত্বের মাধ্যমে আমরা আমাদের সৃজনশীলের যে বিভিন্ন প্রশ্ন আসবে সেগুলো সমাধান করব। আমরা সৃজনশীলে দেখব যে আমাদের এগুলোর প্রত্যেকটার মান দিয়ে দিবে, মান দিয়ে দেওয়ার পর হয়তো বলবে যে দাম স্তর নির্ণয় করতে অথবা বলবো অর্থের মূল্য নির্ণয় করতে। অর্থের মূল্য যদি বের করতে বলে তাহলে আমরা এই মানগুলো এখানে বসিয়ে সবার আগে দাম স্তরটা বের করব। দাম স্তরটা বের করার পর আমরা প্রথমে যে অর্থের মূল্যের যে সূত্রটা পেয়েছিলাম সেইখানে ওই যে ভি এম ইকুয়াল টু ওয়ান বাই পি, সেখানে পি এর মানটা বসিয়ে দিয়ে আমরা কি করব অর্থের যে মূল্যটা সেটা বের করতে পারবো। আমাদের এই অধ্যায় থেকে গ নাম্বার বা ঘ নাম্বারে এই প্রশ্নটাই সবচেয়ে বেশি আসে যে কোন একটা দেশে এম ইকুয়াল টু এটা ভি ইকুয়াল টু এটা, অথবা বলে দিবে যে বিহিত অর্থের প্রচলন গতি বিহিত অর্থের পরিমাণ এগুলো সব দিয়ে দিবে, পরে বলবে যে অমুক দেশের অর্থের যে মূল্য সেটা নির্ণয় করো অথবা অমুক দেশের দাম স্তরটা নির্ণয় করো। সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা দিয়ে সেটার উত্তর করতে পারবো। তো এখানে আমাদের গাণিতিক হিসাবটা শেষ, কিন্তু এখন আমরা আলোচনা করবো কেন্দ্রীয় ব্যাংক নিয়ে। কেন্দ্রীয় ব্যাংকটা কি, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে যে ঋণ, আচ্ছা কেন্দ্রীয় ব্যাংকে আমরা যদি ফার্স্টে একটু আলোচনা করি, কেন্দ্রীয় ব্যাংকটা হচ্ছে যে কোনো একটা দেশের
যেই ব্যাংক কোন একটা দেশের মানে নোট ছাপানোর একক অধিকারটা ভোগ করে, কোন একটা ব্যাংক যখন দেশের সরকারের পক্ষে লেনদেন করে থাকে, আবার কোন একটা ব্যাংক যখন দেশের সরকারকে বিভিন্ন বিষয়ে উপদেশ দিয়ে থাকে, তখন সেই ব্যাংককে আমরা কেন্দ্রীয় ব্যাংক বলবো। এইসব অধিকার শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকের একারই থাকবে, অন্য কোনো বাণিজ্যিক ব্যাংক চাইলেই এইসব অধিকার ভোগ করতে পারবে না। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকটা কি, যেই ব্যাংক দেশের নোট পরিচালনার একক অধিকার ভোগ করে, যেই ব্যাংক সরকারের বিভিন্ন লেনদেন করে থাকে এবং যেই ব্যাংক বিভিন্ন উপদেশ দিয়ে থাকে সরকারকে, তাকে কি বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। আর কেন্দ্রীয় ব্যাংকের আরেকটা মূল বৈশিষ্ট্য হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার শেষ আশ্রয়স্থল। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকে আমরা ঋণ দানের শেষ আশ্রয়স্থল বলতে পারি। এখন কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে দেশের যে ঋণ নিয়ন্ত্রণ করে, সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। কেন্দ্রীয় ব্যাংক দুই উপায় মূলত ঋণগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে, একটা হচ্ছে পরিমাণগত আর একটা হচ্ছে গুণগত। তো পরিমাণগত যদি আমরা দেখি, দেখো যেই ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির সাহায্যে ঋণের মোট পরিমাণ বাড়ানো বা কমানো যায়, অর্থাৎ কোনো নির্দিষ্ট সেক্টর করে নেয় দেশের মোট ঋণের পরিমাণটা বাড়াবে বা কমাবে, আমাদের হচ্ছে ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছে, তো আমরা ক্যামেরার ব্যাটারিটা চেঞ্জ করে আমাদের যে এই অধ্যায়ের শেষ আলোচনা এটা শেষ করব। তো আমাদের যে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, এটাতে আমরা কোনো নির্দিষ্ট সেক্টর করে নাই, বরং দেশের যে মোট ঋণ সেটা নিয়ন্ত্রণ করব। যেসব পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংক ঋণের পরিমাণ বাড়ায় বা কমায়, সেগুলোকে বলা হয় ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার। তো এই হাতিয়ারগুলো যদি আমরা দেখি, যে ব্যাংক হার, সংরক্ষণ অনুপাত আর খোলা বাজার কার্যকলাপ। ব্যাংক হার বলতে, কেন্দ্রীয় ব্যাংক যখন অন্যান্য বাণিজ্যিক ব্যাংকে ঋণ দিয়ে থাকে, তখন সে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ নিয়ে সেই ঋণটা দেয়, সেটাকে বলা হচ্ছে কি, ব্যাংক হার। তো ব্যাংক হার বাড়ানোর বা কমানোর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণটাকে নিয়ন্ত্রণ করতে পারে। খোলা বাজার কার্যকলাপ, যেটা খোলা বাজার কার্যকলাপের মাধ্যমে, মানে খোলা বাজার কার্যকলাপ বলতে কেন্দ্রীয় মানে কেন্দ্রীয় ব্যাংক যখন বাজারে বিভিন্ন ঋণপত্র ছাড়ে, তো তখন কি হয়, মানুষ যে কোনো ব্যক্তি বা বাণিজ্যিক ব্যাংকগুলো সেই ঋণপত্র ক্রয় করতে পারে। ঋণপত্র ক্রয় করার মাধ্যমে দেশের তাদের হাতে যে মানে বাণিজ্যিক ব্যাংকে যে অর্থগুলো থাকে সেগুলো কমে যায়, ফলে তারা ঋণ দিতে পারে না। আবার যখন তাদের ঋণ মানে কেন্দ্রীয় ব্যাংক যখন ঋণ বৃদ্ধি করতে চায়, তখন আবার কি করে, বাজার থেকে যে তাদের ঋণপত্রগুলো ছিল সেগুলো আবার কি তুলে নেয়। তুলে নেওয়ার ফলে কি হয়, তারা বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে অর্থ প্রদান করে, তার ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো পুনরায় আবার ঋণ দিতে পারে, ফলে ঋণটা বৃদ্ধি পায়। আর সংরক্ষণ অনুপাত বলতে, যখন বাণিজ্যিক ব্যাংক কারো কাছ থেকে অর্থ নিয়ে অন্য কাউকে অর্থটা দেয়, তখন একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে দেওয়া লাগে। সেই নির্দিষ্ট পরিমাণ অর্থের হারটা যখন বাণিজ্যিক মানে কেন্দ্রীয় ব্যাংক বৃদ্ধি বা হ্রাস করে, এই বৃদ্ধি বা হ্রাস করার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের যে ঋণ দানের ক্ষমতাটা সেটা কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করতে পারে। আর গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি হচ্ছে যে দেশের মোট পরিমাণ নিয়ন্ত্রণ না করে শুধু বিশেষ বিশেষ ক্ষেত্রে সংকোচন বা প্রসারণ করা হলে তাকে গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বলে। একটা হচ্ছে ঋণের রেশনিং, অর্থাৎ ঋণ দেওয়ার ক্ষেত্রে যদি বাণিজ্যিক ব্যাংক কোনো নিয়মকানুন বা বিধিনিষেধ দিয়ে দেয়, সেটাকে আমরা বলবো ঋণের রেশনিং। ভোগ্য ঋণ নিয়ন্ত্রণ, অর্থাৎ আমরা বিভিন্ন কিস্তিতে যে বিভিন্ন পণ্য কিনে থাকি, সেই ভোগ্য ঋণ, সে ভোগ্য ঋণ বাণিজ্যিক ব্যাংক মানে কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করতে পারে। যদি কেন্দ্রীয় ব্যাংক সেটার
যে কিস্তির পরিমাণ ও সময়সীমা মেয়াদটা এটা যদি কমিয়ে দেয় তাহলে ভোগ্য ঋণের পরিমাণটা কমে যায়, আবার যদি তাদের এটা বাড়ানোর প্রয়োজন পড়ে তখন তারা কিস্তির সময়সীমা আর কিস্তির পরিমাণ দুইটাই বাড়িয়ে দেয়, ফলে মানুষ আরো সহজে ভোগ্য ঋণটা নিতে পারে। তারপর হচ্ছে নৈতিক চাপ। নৈতিক চাপ বলতে আমরা বুঝতে পারছি যে কেন্দ্রীয় ব্যাংক যেহেতু অন্য সকল বাণিজ্যিক ব্যাংকের অভিভাবক, তো কেন্দ্রীয় ব্যাংক যদি বাণিজ্যিক ব্যাংকগুলোকে অনুরোধ করে যে ঋণটা নিয়ন্ত্রণে রাখার জন্য, তখন নৈতিকভাবে হলো তারা বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অনুরোধটা রাখে। তারপর হচ্ছে বন্ধকি ঋণে নগদাংশ প্রবর্তন। বন্ধকি ঋণ অর্থাৎ শেয়ার হোল্ডাররা যখন শেয়ার জমা রেখে ঋণ নিতে যায়, তখন তার যে নগদাংশটা মানে নগদ যে অর্থটা জমা দিতে হয় সেটা পরিবর্তন করার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন প্রচারণার মাধ্যমে দেশের যে ঋণটা সেটা নিয়ন্ত্রণ করতে পারে, জনগণকে বিভিন্নভাবে বিভিন্ন তথ্য দিয়ে জানিয়ে ঋণটা নিয়ন্ত্রণ করতে পারে। আর আরেকটা হচ্ছে প্রত্যক্ষ ব্যবস্থা। কেন্দ্রীয় ব্যাংক অনেক সময় বিভিন্ন প্রত্যক্ষ ব্যবস্থা নিয়ে বাণিজ্যিক ব্যাংকের যে ঋণদানের ক্ষমতা সেটা নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের তিনটি প্রধান হাতিয়ার আছে, সেগুলো যদি দেখি যে খোলা বাজার নীতি, নগদ জমার পরিবর্তন আর ব্যাংক হার নীতি। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক চাইলেই এগুলো মানে এই তিনটা নীতির মাধ্যমে দেশের যে মোট ঋণ সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে। এখন এগুলোর যে কার্যকারিতা আছে এগুলো আমরা বইয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো আমাদের মুখস্থ করে রাখতে হবে। এটা যদিও পরীক্ষায় অতটা আসে না, কিন্তু যদি পরীক্ষায় আসে যে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের প্রধান তিনটি হাতিয়ার বিশ্লেষণ করো, সেই ক্ষেত্রে তোমার এই তিনটার যে কার্যকারিতা আছে সেগুলো ব্যাখ্যা করতে হবে, মানে প্রয়োগ ক্ষেত্রে কোনটা সহজ কোনটা একটু জটিল, অর্থনৈতিক মন্দাভাব প্রতিরোধে কোনটা বেশি কার্যকর, ঋণপত্রের প্রাপ্যতা, ঋণদান নীতি দ্রুত কার্যকর করার ক্ষেত্রে, এগুলো তোমরা সেই ক্ষেত্রে পরীক্ষায় এটা বিস্তারিত একটু আলোচনা করে দিয়ে আসবে। এখন আছে বাণিজ্যিক ব্যাংক। আর বাণিজ্যিক ব্যাংকের একটা বিষয় আছে যেটা থেকে পরীক্ষায় আমাদের প্রশ্ন আসার মতো, সেটা আমরা দেখব। অধ্যাপক গিলবার্টের মতে বাণিজ্যিক ব্যাংক হলো অর্থ ও মূলধনের কারবারি, মধ্যস্থ কারবারি হিসেবে ব্যাংক শর্ত সাপেক্ষে এক পক্ষ হতে ধার করে অন্য পক্ষকে অর্থ ঋণ দেয়। আবার মিস্টার রজার কি বলেন যে যে ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে অর্থ ও অর্থের সমমূল্যের দ্রব্য সামগ্রী লেনদেন করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক কি করতেছে যে কারো থেকে অর্থটা নিয়ে সেটা অন্য কাউকে সেটা মানে ঋণ দিচ্ছে, এভাবেই বাণিজ্যিক ব্যাংক আসলে মুনাফা অর্জন করে থাকে। তো বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন কার্যাবলী আছে, একটা হচ্ছে সাধারণ কার্যাবলী, সামাজিক কার্যাবলী, প্রতিনিধিত্বমূলক কার্যাবলী, আর একটা কি অন্যান্য কার্যাবলী। এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়া। এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসার মতো একটা টপিক এটা। এটা আমরা যদি এখন দেখি, দেখো সোনালী ব্যাংক, ফার্স্টে মিস্টার হাসান সোনালী ব্যাংকে 1,000 টাকা জমা রাখলেন, সেই 1,000 টাকা থেকে দেশের ব্যবসা নীতি অনুযায়ী 10% টাকা নগদ জমা রেখে বাকি 900 টাকা সোনালী ব্যাংক কী করতে পারবে, ঋণ দিতে পারবে। অর্থাৎ মিস্টার হাসান সোনালী ব্যাংকে দিলেন 1,000 টাকা, সোনালী ব্যাংক সেটা থেকে 100 টাকা কেন্দ্রীয় ব্যাংকে নগদ জমা দিয়ে ঋণ দিবে কত, 900 টাকা। সোনালী ব্যাংক থেকে ঋণ গ্রহীতা আবার 900 টাকা ঋণ নিয়ে জনতা ব্যাংকে জমা রাখবে, সেইখানে 900 টাকার 10% অর্থাৎ 90 টাকা জনতা ব্যাংক পাঠাবে কেন্দ্রীয় ব্যাংকে, আর 810 টাকা থাকবে তার কাছে ঋণ দেওয়ার মতো। আর সেই জনতা ব্যাংক থেকে ঋণ গ্রহীতা 810 টাকা ঋণ নিয়ে যদি অগ্রণী ব্যাংকে জমা রাখে, তাহলে সে 810 টাকার 10% অর্থাৎ 81 টাকা অগ্রণী ব্যাংক জমা দেবে কেন্দ্রীয় ব্যাংকে, আর ঋণ দিবে কত, 729 টাকা। এখন এইভাবে এই প্রক্রিয়াটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত পরবর্তী ব্যাংক ঋণ দেওয়ার মতো কোনো অর্থ না পায়। অর্থাৎ এভাবে ঋণদানের ফলে প্রত্যেকবারই নতুন আমানত সৃষ্টি হবে, এই প্রক্রিয়া চলতে থাকবে, এমন অবস্থা হবে যে কোনো ব্যাংকই আর ঋণ দিতে পারবে না। এই অবস্থায় সমস্ত ব্যাংকের ঋণের মোট পরিমাণ দাঁড়াবে, আমরা যদি দেখি যে প্রথমে ছিল 1,000 টাকা, তারপর 900 টাকা, তারপর 810 টাকা, তারপর কি 729 টাকা। এখন এক্ষেত্রে আমরা 1,000টা যদি কমন নেই, তাহলে দেখো প্রথমে এক, তারপর প্লাস 900কে 1,000 দিয়ে ভাগ দিব 9/10, 810কে 1,000 দিয়ে ভাগ দিব 81/100, আর এটাকে 729কে ভাগ দিলে 729/1,000। তারপর যদি আমরা এটাকে 81/100 এটাকে আমরা 9/10 স্কোয়ার দিয়ে লিখতে পারি, আবার 729/1,000 যেটা এটাকে আমরা 9/10 কিউব দিয়ে লিখতে পারি। তো এই জায়গায় আসার পর আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো ধারার, যেটা হচ্ছে 1/1-r। অর্থাৎ এখানে আমরা যে আর এর মানটা কোনটা, আর এর মানটা হচ্ছে এই যে এইটা, এটাকে আমরা এখানে সূত্রে বসিয়ে সূত্রটা
আমাদের কন্টিনিউ করব যে সামনে 1000 এখানে 1 বাই 1 মাইনাস আর তো তারপর আমরা যদি ক্যালকুলেট করি দেখো তারপর আমাদের মান বের হবে কি এটাকে আমরা উল্টিয়ে দেব উল্টিয়ে দিলে 1000 ইনটু 10 কি হবে 10000 টাকা তো কেন্দ্রীয় ব্যাংক মানে বাণিজ্যিক ব্যাংক যখন প্রথম 1000 টাকা নিল সেই 1000 টাকা ঋণ দিতে 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 তারা বহু মানে বহুগুণ যে ঋণ সৃষ্টি করে সেটা করছে কত 10000 টাকা তোমরা দেখবে বিভিন্ন বোর্ড প্রশ্নে এরকম প্রশ্ন এসে থাকে যে মানে দেশের বাণিজ্যিক নীতি অনুযায়ী নগদ জমার হার হচ্ছে এত এখন একজন গিয়ে ব্যাংকে এত টাকা জমা রাখলেন তাহলে এই বহুমুখী ঋণ মানে বহুগুণ ঋণ সৃষ্টির মাধ্যমে এটার সর্বশেষ ঋণের পরিমাণটা কত হবে সেই ক্ষেত্রে আমরা এই মানে ম্যাথটা করার মাধ্যমে এটা যদি আমরা ব্যাখ্যা করে দেই তাহলে আমরা পরীক্ষায় মানে এটার শিওর নাম্বারটা তুলে ফেলতে পারবো আর হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের সমাজসেবা কার্যক্রম যেটা সমাজসেবা কার্যক্রমের ক্ষেত্রে সঞ্চয় ও মূলধন গঠন মানে দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে বিভিন্ন রকম জমা থাকে মানে অর্থ থাকে সেটা একসাথে করে সঞ্চয় ও মূলধন গঠন করে বিনিয়োগে সহায়তা করে কৃষি উন্নয়নে বাণিজ্যিক ব্যাংক বিভিন্নভাবে সহায়তা করে থাকে শিল্পোন্নয়নেও সহায়তা করে থাকে অর্থ স্থানান্তর অর্থ লেনদেন করতে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে বাণিজ্যিক ব্যাংক ভূমিকা পালন করে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দান করে থাকে উৎপাদনশীল খাতে ঋণ দান করে থাকে সম্পদের নিরাপত্তার ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক মানে আমরা যে বিভিন্ন আমাদের সম্পদগুলো ব্যাংকের জমা রাখি সেই ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করছে আর ভোগ্যপণ্য ক্রয়ে বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন অনুদান দিয়ে থাকে আর তারপর আমাদের এই অধ্যায়ের যে শেষ টপিক অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং এটা হচ্ছে আমাদের একমাত্র আসতে পারে যে অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের গুরুত্ব বিশ্লেষণ করো সেই ক্ষেত্রে আমরা আমাদের বইয়ের একদম শেষে এই অধ্যায়ের একদম শেষে দেখবো যে অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের গুরুত্ব বেশ কিছু পয়েন্ট আকারে দেওয়া আছে সেগুলো আমরা মুখস্থ নিয়ে লিখে দিয়ে আসবো কারণ এখানে আসলে বোঝার মতো কিছুই নেই অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং আমাদের প্রধান সুবিধা হচ্ছে যে এটা ব্যাংকের মতো 9 to 5 কাজ করে না আর এখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না এখানে আমরা মানে বছরে 365 দিন দিনে 24 ঘন্টা যখন খুশি নিজের অ্যাকাউন্টে ঢুকে আমাদের লেনদেনটা করতে পারি এটা হচ্ছে অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের সবচেয়ে বড় সুবিধা যেটা সেইটা তো এটা আমরা বই থেকে নিয়ে এটা ব্যাখ্যা করে দিব তো তারপর আমাদের আজকের মতো যে আমাদের যে 4টা অধ্যায় ছিল 4টা অধ্যায় আমরা এখানেই শেষ করবো আমাদের আজকে আর কোনো বাড়তি অধ্যায় নেই আমরা পরবর্তীতে আবার 7 তারিখে আমাদের অর্থনীতির আরও 3টা বা 4টা অধ্যায় শেষ করার চেষ্টা করব যেগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রায় প্রশ্ন এসে থাকে কিন্তু আজকে যেই 4টা অধ্যায় ছিল এই 4টা অধ্যায় থেকে প্রত্যেক বছরই HSC-তে প্রশ্ন এসে থাকে তো এই 4টা অধ্যায় থেকে আমাদের 4টা না হলেও 3টা প্রশ্ন অবশ্যই মানে HSC পরীক্ষায় আসার মতো সম্ভাবনা আছে সুতরাং সবাই এই অধ্যায়গুলোকে বারবার বাসায় প্র্যাকটিস করবো কারণ এগুলো একবার পড়লে যেহেতু সহজ মনে হয় কিন্তু পরবর্তীতে আমরা যেটা প্র্যাকটিসে না রাখি তাহলে কী হবে আমাদের যে ভুলে যাওয়ার যে প্রবণতাটা সেটা কিন্তু থাকে তো এটা যেহেতু ম্যাথমেটিক্যাল জিনিস এটা আমাদের বারবার প্র্যাকটিসের মাধ্যমে রপ্ত করতে হবে এবং পরীক্ষায় এটা ভালোভাবে দিয়ে আসতে পারলে কোনো ভুল না করলে আমাদের কিন্তু এই ম্যাথগুলো থেকে নাম্বার কাটার কোনো সুযোগ থাকবে না তো আজকে আমরা আর দেরি করব না আমরা প্রায় 2 ঘন্টা যাবৎ লাইভে আছি তো আমরা আবার দেখা করব হচ্ছে 7 তারিখ দ্বিতীয় ক্লাসে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ